তারিখুল ইসলাম, প্রথম খণ্ড, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল উর্দু হযরত মাওলানা সৈয়দ মাইহামুদ মিয়া ভারত, অনুবাদ মাইহামুদ খালেদ, আশরাফিয়া লাইব্রেরি, চকবাজার, ঢাকা 1211। তারিখুল ইসলাম মূল উর্দু হযরত মাওলানা সৈয়দ মাইহামুদ মিয়া ভারত, তারিখ, অনুবাদ মাইহামুদ খালেদ, www.mfilm, প্রকাশক মাইহামুদ ইউসুফ, আশরাফিয়া লাইব্রেরি, চকবাজার, ঢাকা -1211, ফোন 7314799। তৃতীয় প্রকাশ 4 জানুয়ারি 2003। সর্বসত্ব প্রকাশকের মূল্য 25 টাকা, TRITIULISLIM, রিটেন বাই হযরত মাওলানা সাইয়েদ মোহাম্মদ মিয়ানি নাড়ু, ট্রান্সলেটেড বাই মোহাম্মদ খালিদ ইনটু বেঙ্গালি এন্ড পাবলিশড বাই আশরাফিয়া লাইব্রেরি, চকবাজার, ঢাকা, বাংলাদেশ, টিকে 25.000। তারিখুল ইসলাম মূল উর্দু হযরত মাওলানা সৈয়দ মাইহামুদ মিয়া ভারত, তারিখ, অনুবাদ মাইহামুদ খালেদ, www.mfilm, প্রকাশক মাইহামুদ ইউসুফ, আশরাফিয়া লাইব্রেরি, চকবাজার, ঢাকা -1211, ফোন 7314799। তৃতীয় প্রকাশ 4 জানুয়ারি 2003। সর্বসত্ব প্রকাশকের মূল্য 25 টাকা, TRITIULISLIM, রিটেন বাই হযরত মাওলানা সাইয়েদ মোহাম্মদ মিয়ানি নাড়ু, ট্রান্সলেটেড বাই মোহাম্মদ খালিদ ইনটু বেঙ্গালি এন্ড পাবলিশড বাই আশরাফিয়া লাইব্রেরি, চকবাজার, ঢাকা, বাংলাদেশ, টিকে 25.000। www.mfilm, অনুবাদকের আরো ইসলামী ইতিহাসের উপর উর্দু ভাষায় রচিত তারিখুল ইসলাম একটি প্রসিদ্ধ পাঠ্যগ্রন্থ। ভারতের খ্যাতিমান আলেম তৎকালীন জমিয়তে উলামায়ে হিন্দের মহাসচিব হযরত মাওলানা সৈয়দ মাইহামুদ মিয়া সাহেবের রচিত এই মূল্যবান কিতাবটি আজ প্রায় অর্ধশত বছরেরও অধিককাল যাবত ভারত, পাকিস্তান, বর্মা, শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকা সহ পৃথিবীর বিভিন্ন দেশের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের সমূহে সিলেবাসভুক্ত হইয়া পঠিত হয়েছে। বিশেষত ভারত, পাকিস্তান ও বাংলাদেশের প্রায় অধিকাংশ কওমি মাদ্রাসা সমূহে ইহা ব্যাপকভাবে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করা হয়েছে। এক কথায় তারিখুল ইসলাম সুদীর্ঘ কাল যাবত অত্যাবধানের মাদ্রাসা সমূহে তালিবুল ইলমদের জ্ঞান পিপাসা মিটাইয়া আসিতেছিল। এখন ইহার বাংলা অনুবাদ বাহির হওয়ার ফলে দেশের সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সমূহে ইহা সিলেবাসভুক্ত হওয়ার সুযোগ সৃষ্টি হইল। তিন খণ্ডে সমাপ্ত তারিখুল ইসলামের ইহা প্রথম খণ্ডের অনুবাদ। প্রাথমিক শিক্ষার্থীদের উপযোগী ইসলামী ইতিহাসের মৌলিক বিষয়ের উপর প্রশ্নোত্তর আকারে রচিত এই কিতাবটির উপস্থাপনা ও ভাষা এমনই সহজ সরল ও প্রাঞ্জল যে শিক্ষার্থীরা সহজে ইহা পাঠোদ্ধার ও হৃদয়ঙ্গম করিতে সক্ষম হয়। অনুবাদের ক্ষেত্রেও মূল কিতাবের যাবতীয় বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রাখতে চেষ্টা করা হয়েছে, বরমাত্র অনুবাদের বাড়তি বৈশিষ্ট্য হইল প্রতিটি বিবরণ শেষে শব্দার্থ শিরোনামে কঠিন শব্দসমূহের অর্থ পৃথকভাবে লিখিয়া দেওয়া হয়েছে। বলা বাহুল্য, তারিখুল ইসলামের ইহাই প্রথম বঙ্গানুবাদ। অনুবাদের ক্ষেত্রে কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি ঘটে নাই এবং দাবি আমি করিব না, বরং অতীব বিনয়ের সহিত ইহাই আরো করিব। আমার অযোগ্যতা ও অসতর্কতার কারণে কিছু ভুল ত্রুটি থাকিয়া যাওয়াই স্বাভাবিক। সুদী পাঠ করব আমাকে উহা ধরাইয়া দিলে নিজেকে কৃতার্থ মনে করিব। আল্লাহ পাক আমাদের এই নগণ্য মেহনত কবুল করুন এবং ইহাকে পরকালে নাজাতের উছিলা করিয়া দিন। আমিন। বিনীত মাইহামুদ খালেদ, kuibli.com, free@www. সূচিপত্র বিষয়, ইতিহাস বিষয়, পবিত্র জীবনী নায়িকা, পার নকশা, পবিত্র জন্ম, পবিত্র বংশ পরম্পরা, একাসুলুল্লাহ, শখের প্রতিপালন, বিকরিম, শখের দুগ্ধপানের জমানা, নবুয়তের পূর্বে করতে জীবন সিরিয়াল, দ্বিতীয় সফর, সুলুল্লাহ, শখের বৈবাহিক জীবন, বিকরিম, শখের চরিত্র ও সুসম্পর্ক, সালাত, নবুয়ত, রাসূলের সংজ্ঞা এবং উহার প্রয়োজনীয়তা, চুর, শোকে নবী বানানো, আবলিগ এবং ইসলামের দাওয়াত, কাশে ইসলামের তাবলিগ এবং সত্য আওয়াজের বিরোধিতা, হযরত বাণী বাসন, ইসলামের উন্নতি এবং হুজুর, শখের অবরাধ তারকা চিহ্ন, বিসিনিয়া, দ্বিতীয় হিজরত এবং বয়কট বা অবরাধের বৈশিষ্ট্য অবস্থা। অনুবাদকের অন্যান্য বই, free@www.ilm.com, তারকা চিহ্ন সিরাতে খাতাম লাম্বিয়া, শো তারকা চিহ্ন খাতাম নামীয় শো তারকা চিহ্ন অসয় রাসূল আকরাম, শো তারকা চিহ্ন বিশ্ব নবীর, শো 300 মাইজা সাহাবী হুজুর জীবনের ধাপে ধাপে, তারকা চিহ্ন আউলিয়া কেরামের হাজার ঘটনা, দুই খণ্ড, তারকা চিহ্ন ফাজাইলে কোরআন, তারকা চিহ্ন ফাজাইলে মিশবা, তারকা চিহ্ন মৃত্যু স্মরণ, তারকা চিহ্ন হাসুরের ময়দান, সাত মানা হয়তো, তারকা চিহ্ন আহুকামী মাইতো, তারকা চিহ্ন উম্মুদের উইকুইতবা, ল নাম, free@www.ilm.com, ইতিহাস বিষয়, তারকা চিহ্ন, এই কিতাব যাহা তা আমরা পাঠ করিতেছ কোন বিষয়ে লিখিত, দশ ইতিহাস বিষয়, ইতিহাস কাহাকে বলা হয়, নব ইতিহাস ও ইলমের নাম যাহা দ্বারা বর্তমান ও অতীত যুগের মানুষের অবস্থা জানা যায়, ইতিহাসের ইলম কাহাদের জন্য উপকারী, স প্রতিটি জ্ঞানবান মানুষের জন্য ইতিহাসের উদ্দেশ্য ও উপকারিতা কি, এর বর্তমান সময়ে যে অবস্থা বিরাজ করিতেছে উহাতে অতীত অবস্থার সঙ্গে তুলনা করিয়া উহার ফলাফল বাহির করা এবং সেই ফলাফল অনুযায়ী কাজ করা। উহার উদাহরণ দাও, আন্ট, যেমন এক সময় কোন দেশের প্রজাগণ সেই দেশের বাদশার বিরোধী ছিল, আর মনে কর ওই বিরোধিতার কারণ ওই বাদশাহ প্রজাদের উপর জুলুম করিত। এখন দেখিতে হইবে, তারিখুল ইসলাম, প্রজাগণ কেমন করিয়া বাদশার জুলুমের মোকাবিলা করিয়াছিল এবং উহার ফলাফল কি হইয়াছিল। প্রশ্ন, এই পরালোচনা দ্বারা বাদশাহ ও প্রজাদের কি উপকার হইবে। উত্তর, বাদশাহ উপকার হইবে যে তিনি বুঝিতে পারিবেন জুলুমের পরিণতি কি হয়, অর্থাৎ জুলুমের পরিণতি যদি হয় বাদশাহী ও রাজত্বের ধ্বংস ও বরবাদী, তবে তিনি জুলুম ত্যাগ করিয়া প্রজাসাধারণকে খুশি করিতে চেষ্টা করিবেন। আর প্রজাদের এই উপকার হইবে যে তাহারা অতি অবস্থার আলোকে জুলুমের বিরুদ্ধে সংগ্রামে পথ বাছিয়া লইবে এবং বিপদের সময় ধৈর্য ধারণ করিয়া দৃঢ় পথ থাকিবে, যাহা তাহাদের জন্য সাফল্যের চাবিকাঠি হইবে। free@www.ilm.com, সারাংশ, এই কিতাবটি ইতিহাস বিষয় লিখিত, যেই ফোন বা বিষয় অতীত বর্তমানের হালাত বলিয়া দেয় উহাকে ফোনে তারিখ বা ইতিহাস বিদ্যা বলা হয়। উহার উপকারিতা হইল বর্তমান অবস্থাকে অতীত অবস্থার সঙ্গে তুলনা করিয়া উহা হইতে শিক্ষা গ্রহণ করা। শব্দার্থ বিষয়, কৌশল, বিদ্যা, 1198, বর্তমান, 6, ইতিহাস উপকারী, লাভজনক, 1, উদ্দেশ্য, লক্ষ্য, পরিণাম, ফলাফল, পরিণতি, যে উদাহরণ, উপমা, এর বিরোধী, প্রতিদ্বন্দ্বী, 6, অত্যাচার, উৎপীড়ন, জবরদস্তি, নির্যাতন, তারকা চিহ্ন, প্রজা, অধীন ব্যক্তি, 10, গভীর চিন্তা, বিবেচনা, পরালোচনা, ধ্বংস, বরবাদী, 26, দৃঢ়পদ, স্থিতিশীল, এস আন্ডারস্কোর এফ, সফলতা, সাফল্য, কৃতকার্যতা। তারিখুল ইসলাম, free@www.ilm.com, পবিত্র জীবনী, প্রশ্ন, এই কিতাব যাহাতে আমরা পাঠ করিতেছ ইহাতে কাহার অবস্থা বর্ণনা করা হইবে। উত্তর, ওই পাক নবী ও মহান পথপ্রদর্শকের যাহার প্রসিদ্ধ নাম মাইহামুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মাতা পিতা এবং আমাদের প্রাণ তাহার উপর উৎসর্গ হোক। প্রশ্ন, তিনি কোথায় জন্মগ্রহণ করিয়াছিলেন এবং কোথাকার অধিবাসী ছিলেন। উত্তর, তিনি পবিত্র মক্কায় জন্মগ্রহণ করিয়াছেন এবং এই শহরই তাহার আবাসভূমি। প্রশ্ন, মক্কা কোথায়। উত্তর, আরব দেশে। প্রশ্ন, আরব দেশ কোথায়, কোন দিকে এবং উহার উল্লেখযোগ্য কিছু বিবরণ দাও। উত্তর, আরব একটি দেশের নাম, উহা আমাদের দেশ হইতে পশ্চিম দিকে বহু দূরে অবস্থিত, আজীবন সেখানে হজ করিতে যান। আরব দেশে বালুকাম মাঠের সংখ্যা বেশি, কোথাও কোথাও পানির ঝর্ণা ও প্রসবন আছে, সেই দেশে প্রচুর পরিমাণে খেজুর ও আঞ্জির ফল উৎপন্ন হয়, ছাগল এবং উটের সংখ্যাও সেখানে প্রচুর। আগের যুগে সেই সকল পশুর পশম দ্বারা কাপড় ও কম্বল প্রস্তুত করা হইত, তাছাড়া উহাদের পশম ও চামড়া দ্বারা তাবু বানানো হইত। তারিখুল ইসলাম, free@www.ilm.com, প্রশ্ন, মক্কা ও কাবার মধ্যে পার্থক্য কি এবং মসজিদে হারাম কাকে বলে। উত্তর, মক্কা হইল আরবের একটি শহরের নাম, ওই শহরের এক জায়গায় কা বা অবস্থিত, কা বা দেখিতে একটি ঘরের মতো, আনুমানিক 12-15 গজ লম্বা চৌড়া, সেই কাবাঘরটি বাইতুল্লাহ বলা হয়। বাইতুল্লাহর দিকে মুখ করিয়া নামাজ পড়া হয় এবং উহার চতুর্দিকে সাতবার চক্কর দেওয়ার নাম দাওয়া বাইতুল্লাহ। প্রচতুর্দিকে প্রাচীর ঘিরে আঙ্গিনাকে বলা হয় মসজিদে হারাম। প্রশ্ন, মক্কাকে আবাদ করিয়াছেন এবং সেখানে কাহারা বসবাস করে। উত্তর, মক্কার জমিনে সর্বপ্রথম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের স্ত্রী হযরত হাজিরা আফরা এবং বড় ছেলে হযরত ইসমাইল আলাইহিস সালামের বসত স্থাপন করেন। পরে হযরত ইসমাইল এর বংশধরগণ সেখানে থাকিয়া যান। হযরত হাজিরা আফরা এর যুগেই বনু জুলহুম গায়ত্রের কিছু মানুষ আসিয়া সেখানে বসবাস করিতে শুরু করে। মায়ের কথা, মক্কার অধিকাংশ অধিবাসী তাহাদের বংশধর। প্রশ্ন, বনু জুলহুম গায়ত্রের লাইকেরা কোথায় বসবাস করিত। উত্তর, বর্তমানে যেখানে মক্কা অবস্থিত সেই এলাকার আশেপাশে। প্রশ্ন, হযরত ইসমাইল আ কোথায় বিবাহ করেন। উত্তর, তিনি বনু জুলহুম গায়ত্রের বাদশাহ মাজাজের কন্যা রিওলাকে বিবাহ করেন। প্রশ্ন, কুরাইশ কাহাদিকে বলা হয়। তারিখুল ইসলাম, free@www.ilm.com, উত্তর, হযরত ইসমাইল আ এর বংশে ফাহু নামে এক ব্যক্তি ছিল, তাহার উপর নাম হইল কুরাইশ, সেই ব্যক্তির বংশধরগণকে কুরাইশ বলা হয়, তবে ইহাও প্রসিদ্ধ যে নজরিন কেনানা এর বংশধরগণ কুরাইশ নামে পরিচিত। প্রশ্ন, হযরত ইসমাইল আ এর বয়স কত হইয়াছিল, তাহার সন্তানাদি কয়জন, তিনি কোথায় ইন্তেকাল করেন এবং তাহাকে কোথায় দাফন করা হয়। উত্তর, তাহার বয়স হইয়াছিল 137 বছর, সন্তানাদির মধ্যে ছিল 12 জন ছেলে এবং একজন মেয়ে। তিনি মক্কাতে ইন্তেকাল করেন এবং খানায়কা বার হাতিমের সীমাতা হযরত হাজিরা
কবরের বরাবর তাহাকে দাফন করা হয়। প্রশ্ন, কাবা শরীফকে নির্মাণ করিয়াছেন? উত্তর, খানাইকা বা সর্বপ্রথম হযরত আদম আপ নির্মাণ করেন, কিন্তু পরবর্তীতে উহা বিনষ্ট হইয়া গেলে উহার নাম নিশানা মুছিয়া যায়। পরে সেই স্থানে হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাইল পুনরায় উহা নির্মাণ করেন। সারাংশ, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহার অবস্থা এই কিতাবে বর্ণনা করা হইবে তিনি মক্কার অধিবাসী ছিলেন। হযরত ইসমাইল এর আওলাদদের মধ্যেই কুরাইশ খানদান। মক্কা আরবের কোটি শহরের নাম এবং বিশ্ববিখ্যাত খানাইকা বা সেখানে অবস্থিত। তাই সর্বপ্রথম হযরত ইসমাইল এবং তাহার মাতা হযরত হাজেরা রাতে 1টা বেজে 11 মিনিটে বসবাস শুরু করেন। সেই সময় বনু জুরহুম গায়ত্রীর কিছু লাইক তারিখুল ইসলাম গ্রেটার দ্যান হিবলি .com ফ্রি আট www আসিয়া তথায় বসবাস শুরু করে। তাহাদের বংশের ফার অথবা নজর বিন কিনানার বংশধরকে কুরাইশ বলা হয়। মক্কা কাবা এবং মসজিদে হারামের মধ্যে পার্থক্য হইল মক্কা একটি শহরের নাম, সেখানে অবস্থিত একটি গৃহের নাম কাবা এবং উহার চতুর্দিকের আঙ্গিনার নাম মসজিদে হারাম। খানাইকা বা হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাইল আপ নির্মাণ করেন। শব্দার্থ, পত্রদর্শক, নেতা, ইমাম, সর্দার, রাহবর। ছয়, প্রসিদ্ধ ও পরিচিত নাম। 36, দেশ, মাতৃভূমি, বাসস্থান, বালুকাময় স্থান, স্রোতসিনী, পানির ঝর্ণা। এক, পশম, লাইম, আঙ্গিনা। দুই, উদ্দেশ্য, ইচ্ছা, এখানে মায়ের কথা। 36, মৃত্যু, ইন্তেকাল, অপাত, বিধ্বস্ত, ধ্বংসপ্রাপ্ত, বিলুপ্ত, বিনষ্ট, খানাইকা বা নকশা। এক, যে, ইফ, ঠিক আছে, দাদা, আপনি ওডিওয়েন ডিও, ওপিএস, কতটে, ফিএ, ছয়, নান, বৈদ্যুতিক, বতকচার, সন্দেহপ্রবণ, স্মাইলি, খুল ইসলাম। দাড়ি, খানাইকা বা চতুর্দিকে প্রাসাদ ঘেরা আঙ্গিনাকে হেরেন শরীফ বলা। ফ্রি আট www ইল দাড়ি, খানাইকা বা পয়ো প্রণালী যাহা হাতিমে আসিয়া পতিত হয়। তিন, কাবার চতুর্দিকে শেষ পাথর বিছানো বৃত্তাকারের খায়লা মেঝে, এই মেঝের উপর দিয়াই তাওয়াফ করা হয়। এই স্থানটিকে বলা হয় মাতাফ। এক, লাইখার পাতের বেসন, মাতাফের প্রান্ত ঘেঁষিয়া লাইখার পাত দ্বারা বেসন তৈরি করিয়া উহাতে বৈদ্যুতিক বাতি স্থাপন করা হয়েছে। হজরে আসওয়াদ, খানাইকা বা এই কোণে দেয়ালের কিছুটা অভ্যন্তরে হজরে আসওয়াদ স্থাপন করা হয়েছে। জমিন হইতে আনুমানিক 6 ফুট উপরে এবং কাবা বা আস্তানা মাইবার বাম দিকে উহা স্থাপিত। ব্যাকস্ল্যাশ দাড়ি, ইহা কাবা গৃহে প্রবেশের দরজা। এই দরজার নিচের দিকে চৌকাঠের উচ্চতা প্রায় 1 ফুট উঁচু। এই চৌকাঠকে চুম্বন করা হয়। দরজার উচ্চতার কারণে ভিতরে প্রবেশের সময় সিঁড়ি ব্যবহার করতে হয়। মুতাজিম, বিদায়ের সময় এখানে জড়াইয়া ধরিয়া দেওয়া করা হয়। পবিত্র জন্ম প্রশ্ন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিন তারিখ এবং মাসের বিবরণ দাও। উত্তর, 9 রবিউল আউয়াল শায়বার, মায় তারিখ 20 এপ্রিল 571 খ্রিস্টাব্দ, মায় তারিখ 1 জ্যৈষ্ঠ 628 বিক্রমী সালে তিনি জন্ম গ্রহণ করেন। প্রশ্ন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের নির্দিষ্ট সময় কোনটি? তারিখুল ইসলাম ক ডব্লিউ 90 আরভার উইবলি .com ফ্রি আট www ইল উত্তর, সকালে নামাজের সময় অর্থাৎ সাইবাহে সাদিকের পরে এবং সূর্য উদয়ের পূর্বে তিনি জন্মগ্রহণ করেন। প্রশ্ন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বছর জন্মগ্রহণ করেন? উত্তর, হযরত ঈসা আর এর জন্মের 570 বছর পরে অর্থাৎ 571 বছরে, যেই বছর আশহাবে ফিলের ঘটনা ঘটে সেই বছরই তিনি জন্মগ্রহণ করেন। প্রশ্ন, আশহাবে ফিল তাহাদেরকে বলা হয় এবং তাহাদের ঘটনাটি বল। উত্তর, ওয়াবিসিনিয়ার বাদশাহ আবরাহ নামে এক ব্যক্তিকে ইয়ামানের গভর্নর নিযুক্ত করিয়াছিলেন। সেই গভর্নর ছাতা নামক শহরে স্থাপিত একটি নকল কাপ পাতি আবার করার উদ্দেশ্যে মক্কার খানায় কাপ পাতি আল্লাহ না করুন ধ্বংস করিয়া দেওয়ার পরিকল্পনা করিল। সুতরাং সে এক বিশাল হস্তিবাহিনী লইয়া মক্কা আক্রমণ করিল, কিন্তু আল্লাহর ঘর ধ্বংস করার উদ্দেশ্যে মক্কায় প্রবেশ করিবামাত্র আল্লাহ পাক আবাবিল পাখির সাহায্যে আবরাহ সমুদয় বাহিনীকে ধ্বংস করিয়া দিলেন। আশহাবে ফিল অর্থ হস্তিবাহিনী, এখানে আশহাবে ফিল দ্বারা উপরায়ত্ত হস্তিবাহিনীর কথাই বোঝানো হয়েছে। প্রশ্ন, আবু রাইদালকে এবং মানুষ তাহার কবরে পাথর নিক্ষেপ করে কেন? উত্তর, আবু রাইদাল কুরাইশ গায়ত্রীর এক ব্যক্তি নাম, সে নিজের জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করিয়া আবরাহকে পথ দেখাইছিল। আল্লাহ পাক আশহাবে ফিলের সঙ্গে সর্বপ্রথম তাহাকেই ধ্বংস করিয়া দিলেন, তাহার কবরে এই কারণে পাথর। 11, ইসলাম, তারকা চিহ্ন 799 ফ্রি আট www ইল উইলো নিক্ষেপ করা হয় যেন মানুষের এই কথা স্মরণ থাকে যে পাঁচ জাতীয় বিশ্বাসঘাতকতার এরূপই শাস্তি হইয়া থাকে। পাখিরা কেমন করিয়া আবরাহার হস্তিবাহিনী ধ্বংস করিল? 17, পাখিরা তাহাদের ঠোঁটে ছাই ছাই পাথর লইয়া হস্তিবাহিনীর উপনিক্ষেপ করিত যাহা তাহাদের মাথায় বিদ্ধ হইয়া সমস্ত শরীর ভেদ করিয়া বাহির হইয়া যাইত। এই পাথর যাহাকে আঘাত করিত তাহাকেই ধ্বংস করিয়া দিত। ইহা তো বড় তাজবের কথা, পাখির ঠোঁটে এত শক্তি কথা হইতে আসিল। ওর বন্ধুকে ট্রিগারে ছাই একটি প্রাণী লাইহার টুকরা দ্বারা যদি আমরা এত বড় শক্তির কাজ উদ্ধার করিতে পারি, তখন ইহার এমন কি আশ্চর্যের বিষয় যে আল্লাহ পাক একটি জানদার পাখির ঠোঁটের দ্বারা এই জাতীয় কাজ উদ্ধার করিবেন। একাদশ হস্তিবাহিনীর সঙ্গে যাহারা মৃত্যুবরণ করিয়াছে তাহাদের মধ্যে ইয়ামানের গভর্নর আবরাহ ছিল না, তাহাকে পৃথকভাবে শাস্তি দেওয়া হইয়াছে। ওর আবরাহ সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করে নাই, বরং তাহার দেহ পচিয়া বলিয়া হাতের একটি আঙুল খসিয়া পড়িয়াছিল। তাহাকে ছা শহরে লইয়া যাওয়ার পর সেখানেই সে অত্যন্ত করুণভাবে মৃত্যুবরণ করে। ফিসমুর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় কি ঘটিয়াছিল, অর্থাৎ ওই সময় পৃথিবীতে অস্বাভাবিক কি ঘটনা ঘটিয়াছিল? তারিখুল ইসলাম ফ্রি আট www ডটিভিউ.com উত্তর, পেয়ারা নবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় তাহার সম্মানিত মাতা হযরত আমিনা একটি নূর বা আলো দেখিতে পাইলেন। ওই আলো দ্বারা পূর্ব হইতে পশ্চিম পর্যন্ত গায়টা এলাকা আলোকিত হইয়া গিয়াছিল। ওই সময় হঠাৎ পারস্যের অগ্নিকুণ্ড নির্বাপিত হইয়া গেল, যাহা ক্রমাগত 1000 বছর পর্যন্ত অগ্নিপূজকদের উপাসনায় প্রচলিত ছিল। তাহারা ওই আগুনে পূজা করিত। এদিকে পারস্যের বাদশাহ কিসরার রাজপ্রাসাদে হঠাৎ কম্পন সৃষ্টি হইয়া উহার 14টি গম্বুজ ঘষিয়া পড়িল। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় এই ধরনের আরো বহু ঘটনা ঘটিয়াছিল, যাহা বড় বড় কিতাবে লিপিবদ্ধ আছে। প্রশ্ন, এই সকল ঘটনা কেমন করিয়া ঘটিল? উত্তর, আল্লাহ পাকের হুকুমে, যাহার হুকুমে অগ্নি প্রচলিত হয়, পানি প্রবাহিত হয়, চোখ দেখিতে পায় এবং যে আল্লাহর হুকুমে পৃথিবীর সকল কিছু কাইমাছে। সারাংশ, 571 খ্রিস্টাব্দের 20 এপ্রিল যেই বছর আশহাবে ফিলের ঘটনা সংঘটিত হয় সেই বছর এই নয় রবিউল আউয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। আল্লাহ পাক তাহার জন্মের সময় আশ্চর্য ঘটনা সমূহ প্রকাশ করিয়া নিজের শান জাহির করিয়াছেন। আশহাবে ফিলের ঘটনায় আবু রাইদাল নিজের কমের সঙ্গে গাদ্দারি করিয়া ইয়ামানের গভর্নর আবরাহকে সাহায্য করিয়াছিল। আল্লাহ পাক সর্বপ্রথম তাহাকে শেষ করিয়া দিয়েছেন। আবু রাইদালের ইন্তেকালের পর খুল ইসলাম ইল ফ্রি আট www হয় তাহার কবরে পাথর নিক্ষেপ শুরু করিয়াছে, যেন সকলের এই কথা সথাকে যে নিজের কমের সঙ্গে যেই ব্যক্তি বিশ্বাসঘাতকতা করে উপর আল্লাহর অভিশাপ বসিত হয়। শব্দার্থ, 16 জন্ম, 10 আঙ্গিনা, 74 শ্বেত, রোগ মেঝে বিছানা, যে বাতি প্রদীপ, ওয়াই ন চিড়ি সাইবান ফিল সূর্য লোক মৃত্যু সীমা ঘেরাও বেড়া 68 মনে করা দৃশ্য হওয়া সুতরাং অতএব এই রূপে 5 আক্রমণ রথর তারকা চিহ্ন বন্দুকের গুলি বন্দুকের টিপকল রোগ তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে শূন্য এলেল মাতা জননী মা সম্মানিতা 116 অগ্নি উপাসনালয় 9 মুকম কম্পন পবিত্র বংশ পরম্পরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতা এবং সম্মানিতা মাতার নাম কি ছিল? ও তাহার সম্মানিত পিতার নাম ছিল আব্দুল্লাহ এবং সম্মানিতা মাতার নাম ছিল আমিনা। তারকা চিহ্ন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার বংশ পরম্পরা কি ছিল? 15 তাহার দাদার বংশ পরম্পরা ছিল এইরূপ মাহমুদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মাইতারি বিন হাশিম বিন আব্দে মানাফ বিন কুসাই বিন কিলাব বিন মুরাবিন তারিখুল ইসলাম ফ্রি আট www ডট ইউ চিহ্ন ইন ডট ইউ ডট কম তা ববিন লুয়াই বিন গালিব বিন ফাহ বিন মালিক বিন নাজার বিন কিনানা বিন কুজাইমা বিন মুদরিকা বিন ইলিয়াস বিন মুদার বিন নাজার বিন মায়াদ বিন আদনান প্রশ্ন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানার বংশ পরম্পরা কি ছিল? উত্তর তাহার মাতৃবংশ পরম্পরা ছিল এইরূপ মাহমুদ বিন আমিনা বিনতে ওয়াহাব বিন আব্দে মানাফ বিন জোহরা বিন কিলাব কিলাব পর্যন্ত আসিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতৃকুল ও পিতৃকুল মিলিয়া যায়। প্রশ্ন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদি এবং নানির নাম কি ছিল এবং তাহারা কোন বংশের মানুষ ছিলেন? উত্তর তাহার দাদির নাম ছিল ফাতেমা এবং নানির নাম ছিল বারা তাহার সকল দাদি ও নানিগণ কুরাইশ খানদানের সম্ভ্রান্ত পরিবারের মহিলা ছিলেন। প্রশ্ন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশীয় পরিবারটি কি বলা হয়? উত্তর বনু হাশিম অর্থাৎ হাশিমের আওলাদ। প্রশ্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ত্রীর নাম কি ছিল? উত্তর কুরাইশ। প্রশ্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ভাই বোন ছিল কি? তাহার চাচা জেঠা এবং ফুফু কয়জন ছিল? জ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন একক দাড়ি ছিলেন, তিনি ছিলেন মাতা পিতার একমাত্র সন্তান, তবে চাচা ও জেঠা ছিল নয় অথবা বারজন এবং ফুফু ছয়জন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে রাখিয়াছিলেন।
এক ইতিপূর্বে এই নাম রাখা হইতো কি? এন ছয় আব্দুল মাইতালিক তাহার নাম রাখিয়াছিলেন এবং পূর্বে আর তিনি নাম রাখা হইতো না। ফ্রি আর ডাব্লিউডাব্লিউডাব্লিউইন উইব্রাগম সারাংশ ইম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতা নাম হ্যাশ এবং মাতার নাম ছিল আমিনা। উভয়ের বংশ পরম্পরা এক আকাশে এক হয়ে যায়। তিনি হাশেম পরিবারের সদস্য, অঙ্কুরাইশ গায়ত্রী তাহার নয় অথবা বারজন চাচা ও জেঠা এবং ছিল। বংশাবলী পরিবার জাতি আটটি প্রসিদ্ধ ও পরিচিত। তারকা চিহ্ন মানের ক্ষেত্রে ব্যবহৃত ছেলে পুত্র ইবনে এর এইচ প দুই কন্যা জেঠা পিতার বড় ভাই পিতামাতার একমাত্র সন্তান। রাসূলুল্লাহ সহ এর প্রতিপালন তারকা চিহ্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতা কত সবাই ছিলেন এবং তিনি কবে ইন্তেকাল করেন। ইউনিক সিদ্ধ বর্ণনা এই যে তাহার পিতার বয়স হয়েছে চব্বিশ বছর তারিখুল ইসলাম এবং তাহার জন্মের দুই মাস পূর্বে পিতা আব্দুল্লাহ ইন্তেকাল করেন। ফ্রি www.ibu.com প্রশ্ন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা কোথায় ইন্তেকাল করেন? উত্তর মদিনা মায়ানমারায়। প্রশ্ন তিনি মদিনায় কেন ইন্তেকাল করলেন? উত্তর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা নানার খানদান বনি নাজার ছিল মদিনাতে। তিনি ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া যাওয়ার পথে মদিনায় যাত্রা বিরতি করলেন। ঘটনাক্রমে সেখানে তিনি অসুস্থ হইয়া ইন্তেকাল করেন। প্রশ্ন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা ত্যাজ্য সম্পদ হিসাবে কি রাখিয়া গিয়াছিলেন? উত্তর তাহার ত্যাজ্য সম্পদের মধ্যে ছিল পাঁচটি উট এবং উম এমন আমি একজন দাসী। প্রশ্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা কতদিন তাহার প্রতিপালন করেন? উত্তর চার অথবা ছয় বছর বয়স পর্যন্ত। উহার পরই তাহার মাতা ইন্তেকাল করেন। প্রশ্ন তাহার সম্মানিতা মাতা কোথায় ইন্তেকাল করেন? উত্তর ইওয়া নামক গ্রামে। প্রশ্ন ইওয়া গ্রামটি কোথায়? উত্তর মক্কা এবং মদিনার মাঝামাঝি স্থানে। তারিখুল ইসলাম ফ্রি আট www.ie উত্তর তাহার চাচা আবু তালেব অর্থাৎ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পিতা। প্রশ্ন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মি বলা হয় কেন? উত্তর উম্মি এমন ব্যক্তিকে বলা হয় যিনি লেখাপড়া জানেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ওই অবস্থাটি বিদ্যমান ছিল, এই কারণেই তাহার পদবি উম্মি হয়েছিল। প্রশ্ন তিনি কি কারণে উম্মি ছিলেন এবং দৃশ্যত উহাদের আল্লাহ পাকের কি হিকমত ছিল? উত্তর প্রথমত সেই যুগে আরবে লেখাপড়ার চর্চাই ছিল না। মক্কার মতো এত বড় শহরেও সর্বময় পাঁচ সাতজন মানুষই লেখাপড়া জানিত। তাছাড়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিপালক কোন আকিয়াকে ইন্তেকাল করিতে লাগলেন, ফলে তিনি এতিম অবস্থায় প্রতিপালিত হন, এই কারণেই তিনি উম্মি ছিলেন। এই বিষয়টি ছড়িয়ে এলেম এবং উহার আসল রহস্য আল্লাহ পাকেরই জানা আছে। তবে দৃশ্যত উহার কয়েকটি ফায়দা ও তাৎপর্য জানা যায়। গাইটা পৃথিবীর আদব আখলাক ও সভ্যতা শিক্ষাদানকারী হইবেন তিনি এবং তাহার শিক্ষক হইবেন একমাত্র আল্লাহ। কোন মানুষই যেন তাহার শিক্ষক হইয়া এই কথা বলিতে না পারে যে তিনি আমার নিকট শিক্ষাপ্রাপ্ত। দুই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালন পালনের ব্যাপারেও যেমন তাহার মাতা পিতার অনুগ্রহ হইতে মুক্ত রাখা হয়েছে। দাঁড়ি কোলন ডট তিল তাহার শিক্ষা ও রুহানি তরবিয়তের ব্যাপারেও যেন তাহার স্ব এক এক আরো অনুগ্রহ না হয়। তিন তাও যেন মনে করা সুযোগ না থাকে যে অমুক ব্যক্তি নবী ইতালিহ আলাইহি ওয়াসাল্লামের শিক্ষক ছিল, কেননা সেই ক্ষেত্রে তারকা চিহ্ন হয় আল্লাহ এমন না করুন তাহার তুলনায় বড় আলিম মনে করা। ফ্রি আর www.ইনমিবিনুম দাঁড়ি তুই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন লক তখন আর কেউ এই কথা কল্পনা করতে পারবে না যে এক বানানো দাঁড়ি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই যখন গাইডা তারকা চিহ্ন মাইনাস এক বিদ্যা বুদ্ধি ও আদব তাহসিব শিক্ষা দিবেন তখন আর কেউ এক না করিতে পারবে না যে তিনি পূর্ববর্তী কিতাবসমূহ দেখিয়া সকল শিক্ষা দিতেছেন। বি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি কারণে বিভিন্ন ছবিতে লিপ্ত করানো হয়েছে? চার অম্বিল আল্লাহ পাকের বিশিষ্ট বান্দাদের উপর অধিক ছোট আড়াই করা হয় যেন এই বিষয় পরীক্ষা হইয়া যায় সব বিপদের সময় তাহারা আল্লাহ পাকের রেজামন্দি ও সন্তুষ্টির দিকে কতটুকু লক্ষ্য রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তৃতীয় আসলাম যেহেতু নিজের সৃষ্টিকর্তার সবচাইতে উত্তম ও বিশিষ্ট আন্দা ছিলেন, এই কারণেই তাহাকে অধিক মুসিবত ও কষ্ট পুনের আদাস্ত করিতে হয়েছে, ফলে তিনি যেন বিভিন্ন পরীক্ষায় বহু ও সার্টিফিকেট হাসিল করিলেন। আর সাধারণ নিয়ম হইল এক ব্যক্তির অধিক সার্টিফিকেট থাকে তাহাকে বেশি ইজ্জত হয়। তারিখুল ইসলাম ফ্রি আট www.ibu.com সারাংশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বে তাহার পিতা মদিনায় ইন্তেকাল করিয়াছিলেন। পরে তাহার বয়স যখন চার কিংবা ছয় বছর হইল তখন তাহার মাতা দুনিয়া হইতে চির বিদায় গ্রহণ করেন। এই পরিস্থিতিতে দাসী উম্মে আমুন এবং দাদা আবুল মাইতালিবের উপর তাহার প্রতিপালনের দায়িত্ব ন্যস্ত হয়। পরবর্তীতে তাহার বয়স যখন আট বছর দুই মাস দশ দিন পূর্ণ হয় তখন তাহার দাদা 140 বছর বয়সে ইন্তেকাল করেন। এবার চাচা আবু তালিবের উপর তাহার লালন পালনের দায়িত্ব অর্পিত হয়। সবদার 18 প্রতিপালন লালন পালন শিক্ষাদান বয়স 30 ব্যবসা সিরিয়া দেশ সমান সমান 51 ঘটনাচক্রে ঘটনাক্রমে হঠাৎ মৃত ব্যক্তি ত্যাজ্য সম্পদ এক আত্মীয় স্বজন অভিভাবক 11 দায়িত্বপ্রাপ্ত তাই এখানে অভিভাবক 10 কাল সময় মধ্যবর্তী সময় আনুমানিক মর্যাদা পদমর্যাদা পজিশন সম্মানিত মহান ইজ্জতওয়ালা যে কাহারও নিকট লেখাপড়া শিখে নাই নিরক্ষর অশিক্ষিত কেত পরিচিত পরিজ্ঞাত সি যেহেতু কাজেই একাই পদবি উপাধি জাতি বংশ বিদ্যা সম্মান প্রকৃতির পরিচয়ক নাম বিশেষ 98 প্রকাশিত স্পষ্ট উদ্দৃষ্ট রহস্য জ্ঞান বিজ্ঞতা নিপুণতা দর্শনশাস্ত্র চেস সকল সম্পূর্ণ সর্বময় 111 ব্যতীত ছাড়া শিক্ষা উপদেশ লালন পালন প্রতিপালন তারকা চিহ্ন সভ্যতা ভদ্রতা শিষ্টাচার চেল ইসলাম ফ্রি আট www.ডট উপকার অনুগ্রহ 11 মুক্ত যে কাহার অধীন নহে দাঁড়ি আধ্যাত্মিক আত্মিক 11 অমুক ইষ্টভাবে কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করার ক্ষেত্রে ব্যবহৃত ইউজুয়া আল্লাহ রক্ষা করুন সন্দেহ কল্পনা ধারণা মন চিন্তা ছয় লিক বুদ্ধিমত্তা সুল বিচক্ষণতা বুদ্ধিমত্তা লিপ্ত পতিত সমাবৃত জড়িত এই কঠোরতা নির্মমতা সতা তু এর পরীক্ষা করা প্রমাণ করা চেল উত্তম কৃষ পরমায় কৃষ আর প্রতিপালক পানিওয়ালা রক্ষক আল্লাহ খাস বিশেষ বিশেষ প্রধান ষোলো সন্তুষ্টি নবী করিম সব এ দুগ্ধপানের জমানা প্রশ্ন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কার দুধ পান করেন এবং পরবর্তীতে তিনি কার দুধ পান করেন তোহার বিস্তারিত বিবরণ দাও। উত্তর সর্বপ্রথম তাহার জন্মই হযরত আমিনা তাহাকে দুধ পান করাইবার পর আবুল হাবিব দাসী ছুঁয়াইবা তাহাকে দুধ পান করান অতপর হযরত হালিমা ছাড়িয়া এই সম্পদ লাভ করেন। প্রশ্ন ছুঁয়াইবা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করান তখন তিনি আজাদ ছিলেন না দাসী ছিলেন? উত্তর আজাদ ছিলেন। প্রশ্ন তিনি কখন কিভাবে আজাদ হইলেন? উত্তর দাসী ছুঁয়াইবা যখন নিজের মনিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সংবাদ দিল তখন তিনি তারিখুল ইসলাম ফ্রি আট www.ibu.com রাতুসপুত্রের ভাতিজার জন্মের সংবাদে খুশি হইয়া ছুঁয়াইবাকে আজাদ করিয়া দিয়েছিলেন। প্রশ্ন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি কারণে অন্যান্য মহিলাদের দুধ পান করানো হয়েছিল? উত্তর আরবের সম্মানিত ব্যক্তিদের সাধারণ নিয়ম ছিল তাহাদের সন্তানদেরকে দুধ পান করানোর জন্য আশেপাশের গ্রামে পাঠাইয়া দেওয়া হইত। উহার ফলে শিশুদের শারীরিক স্বাস্থ্যের উন্নতির সাথে সাথে তাহাদের ভাষাও সুন্দর হইত, কেননা শহরে বাহিরের বিভিন্ন ধরনের মানুষের সম্মিশ্রণের ফলে সেখানকার ভাষা সুন্দর থাকিত না। প্রশ্ন হযরত হালিমা ছাদিয়াকরা কেমন করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌঁছাইলেন? উত্তর হযরত হালিমা ছাদিয়াকরা গায়ত্রের মহিলাগণ ব্যাপকভাবে কুরাইশ গায়ত্রের শিশুদেরকে দুধ পান করাইত। এই উদ্দেশ্যে বছরে তাহার দুইবার মক্কায় আগমন করিত যেন ওই সময় সেখানে যাহারা জন্মগ্রহণ করিয়াছে তাহাদিগকে দুধ পান করানোর জন্য সংগ্রহ করা যায়। সুতরাং এই সূত্রে হযরত হালিমা নিজের গায়ত্রের মহিলাদের সঙ্গে তাই হইতে যাত্রা করিয়া মক্কায় আগমন করিয়াছিলেন। এদিকে শারীরিক দুর্বলতার কারণে হযরত হালিমাকে বুকে দুধ ছিল কম, এই কারণে তিনি সামর্থ্যবান ব্যক্তিদের সন্তান সংগ্রহ করতে পারিলেন না বটে, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করাইবার সৌভাগ্য তাহার হস্তগত হইল, কেননা হযরত হালিমা যেমন চে ইসলাম ফ্রি আট www.ilmwill শারীরিকভাবে দুর্বল ছিলেন ঠিক তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ছিলেন এতিম এবং তাহার পক্ষ হইতেও বিশেষ কোনো সম্মানীয় পুরস্কার পাওয়ার আশা ছিল না। প্লাস এই এতিম মানিক্য হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মাইবাকের বরকতে হযরত হালিমা এবং তাহার কবিলায় কি কি বরকত প্রকাশ পাইয়াছিল ওর হোটেল উচিলায় বহু বরকত প্রকাশ পাইয়াছিল। এখানে উহার কয়েকটি বিষয় উল্লেখ করা হইতেছে। এক হযরত হালিমা ছাড়িয়ার দুধ এত বৃদ্ধি পাইল যে ইতিপূর্বে তাহার
এই সন্তানটি অভুক্ত থাকিত এখন ভোটের সঙ্গে সে পেট ভরিয়া পান পিতে লাগিল। দুই হজরত হালিমার যে ইবনির দুধ শুকাইয়া দিয়াছিল আল্লাহর মেছে ইবনি এখন এত দুধ দিতে লাগিল যে সকলের জন্য মহাতেজ হইতেছিল। তিন হজরত হালিমাকরা একটি গাধার উপর সবার হইয়া মক্কায় খাসিয়াছিলেন। তাহার দুর্বল ও শীর্ণ দেখি গাধাটি সকলের পিছনে পিছনে নিতেছিল। কিন্তু মক্কা হইতে ফিরিবার সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উছিলায় আল্লাহর হুকুমে সেই গাধাটি এত দ্রুত গামিয়া গেল যে এবার উহা সকলের আগে আগে চলিতে লাগিল। চার বাড়িতে আসিয়া তাহারা দেখিতে পাইলেন ইতিপূর্বে দুর্ভিক্ষের কারণে তাহাদের যে বকরিগুলি এবং উহাদের দুধ শুকাইয়া দিয়াছিল কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে দৌলতে উহাতে বরকত দেখা দিল এবং উহারা পরিপূর্ণ দুধ দিতে গেল। তারিখুল ইসলাম 05/0 প্রশ্ন: এই সময় কোন বিষয়কর ঘটনা ঘটিয়াছে কি? উত্তর: দুই বছর পর দুধ ছাড়াইয়া দিয়া হযরত হালিমা রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাহার মাতার নিকট ফিরাইয়া দিয়ে আসিতে মক্কায় লইয়া গেলেন। কিন্তু মক্কায় তখন প্লেগ ছড়াইয়া গিয়াছিল। এদিকে হযরত হালিমা ছাড়িয়া ইতিপূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত ও সাদ লাভ করিয়াছিলেন। এখনই তিনি মক্কার আবহাওয়া দূষণের উছিলা দিয়া তাহাকে ফিরাইয়া লইয়া আসিলেন। কিন্তু মক্কা হইতে তাহাকে ফিরাইয়া লইয়া আসিবার অল্প কিছুদিন পরে এক বিষয়কর ঘটনা দেখা দিল। একদিন দুইজন ফেরেশতা মানুষের ছুটো ধারণ করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে আসিয়া হাজির হইলেন। অতঃপর তাহারা হুজুরের কুচি সিনা মাইবারুক ছিড়িয়া হৃৎপিণ্ড বাহির করিয়া উহার মুখ দ্বারা পুরিয়া দিলেন। এই সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিও দুধদাতার সঙ্গে ছাগল চড়াইতে মাঠে তাসুই পাইয়াছিলেন। তাহার দুধদাতা হযরত হালিমাকে এই ঘটনা অবহিত করিলেন আর তিনি নিজের ঘটনার পূর্ণ বিবরণ পেশ করিলেন। উপরোক্ত ঘটনা শুনিবার পর হযরত হালিমার মনে ভয় সৃষ্টি হইল এবং তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাহার বাড়িতে ফেরত দিয়ে আসিলেন। সারাংশ: নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমে তাহার মাতা অতঃপর হযরত সুয়াইবা দুধ পান করান, পরে স্থায়ীভাবে হযরত হালিমা খুল ইসলাম @www2 ক্রিয়ার নিকট এই খেদমত সাইবদ্ধ হয়। সেখানে দুই বছর দুধ পান হইল। এই সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উছিলায় বরকত প্রকাশ পায়। উপরে উহার তিন চারটি ঘটনা বর্ণনা করা আছে: শব্দার্থ ডাব্লিউ সময় কাল যুগ জমানা যাই, বিস্তারিত বিবরণ তারকা চিহ্ন একা আইসি দাসী মালিক মণি প্রভু পুনিশটি নিয়ম পদ্ধতি বিধান এক নিকট নৈকট্য আশপাশ প্রতিবেশ নিকট 31 গ্রাম পল্লী দৈহিক শারীরিক চলো ভাষা জিহ্বা রচনা প্রতিজ্ঞা এখানে ভাষা শেষ কেননা এই জন্য যে এইভাবে যে খাসের বিপরীত সাধারণ ব্যাপক সুতরাং অতএব এই কারণে 31 সৌভাগ্য আর উদরপূর্তি পেটপুরিয়া আহার তৃপ্ত হওয়া 6 যথেষ্ট 81 গাধা ভারবাহী পশু বিশেষ খচ্চর 11 ক্ষীণ ক্ষীণ পাতলা চালাক দ্রুত খুশিয়ার ফুর্তিবাজ 80 দুর্ভিক্ষ অভাব দুর্মূল্যতা কারণ শুষ্ক শুকনা 16 প্লে চেস আকার আকৃতি ছোট হৃৎপিণ্ড হাট মন মাঠ বন জঙ্গল বনভূমি এক ভয় আতঙ্ক নীতি 6 স্থায়ী দৃঢ় অটল নবুয়তের পূর্বে কোর্টের জীবন প্রশ্ন শৈশবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল উত্তর তিনি অত্যন্ত মেধাবী বুদ্ধিমান সৎস্বভাব ধৈর্যশীল এবং তারিখুল ইসলাম ক www.ibu.com স্বাবলম্বী ছিলেন বা গাম্ভীর্য ও শিষ্টাচারে তিনি যেন এক মূর্তিমান পুরুষ ছিলেন। খেলাধুলার প্রতি তাহার মাইটে আকর্ষণ ছিল না, তাহার লজ্জা শর্মের এমন অবস্থা ছিল যে উহার কারণে কখনো তাহার ছত্র খুলিতে পড়িত না। ঘটনাক্রমে একবার তাহার ছত্র খুলিয়া গেলে তিনি অজ্ঞান হইয়া গেছিলেন। খানা খাওয়ার সময় শিশুরা হই চই করিত কিন্তু তিনি নীরবে বসিয়া থাকিতেন। চাচা আবু তালিব যখন তাহাকে আহ্বান করিতেন তখন তিনি দস্তরখানে তাসুরি আনিয়া খাবার গ্রহণ করিতেন। যেরূপ খাবারই জায়গার হইতে উহাতে তিনি কখনো নাক সিকাইতেন না। সততা আমানতদারি আদব মান্যতা ও সভ্যতা যেন তাহার স্বভাবে পরিণত হইয়াছিল। অথবা এরূপ বল যে আল্লাহ পাক যেন সেই কুদরতি হাতে তাহার সত্তাকে সকল ভালো কাজের প্রতিচ্ছবি বানাইয়া দিয়াছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুদ্ধিমান হইলেন তখন হইতেই তাহার মধ্যে নিজের হাতে উপার্জন করিয়া জীবন যাপনের আগ্রহ সৃষ্টি হইয়াছিল। অপর কাহার উপর নিজের বাইজা চাপাইয়া দেওয়া তিনি কখনো পছন্দ করিতেন না। সুতরাং তাই আমাদের কর্তব্য তাই আমরা ওই নীতি অনুসরণ কর। ঠিক আছে, ইহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবের ঘটনা। তখন বাইতুল্লাহ শরীফের সংস্কার কাজ চলিতেছিল। এই সময় তিনি চাচা হযরত আব্বাসের সঙ্গে পাথর বহন করিয়া সামনে আগাইয়া দিতেছিলেন। মাথা অথবা তারকা চিহ্ন এক তারকা চিহ্ন এক তারকা চিহ্ন এক আম ফ্রি এট +, লিডার ও বুদ্ধিমান হওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি 5/72 আসালাম জীবিকা উপার্জনের কি উপায় অবলম্বন করিয়াছিলেন। এক তিনি সময় বিনিময় বকরি চড়াইতেন এবং ব্যবসাও করিতেন। তারকা চিহ্ন করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুশত লাভের পূর্বে তিনি সফর করিয়াছিলেন কি এবং ব্যাপকভাবে দুইটি সফরের কথা উল্লেখ করা হয়। তারকা চিহ্ন তিনি কোথায় এবং কি উদ্দেশ্যে সফর করিয়াছিলেন। দুইবারই তিনি ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া সফর করিয়াছিলেন। কিয়ানো সিরিয়ার প্রথম সফর কবে এবং কিরূপে হইয়াছিল? তিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 12 বছর 2 মাস 10 দিন পূর্ণ হয় তখন তাহার চাচা আবু তালেব ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া সফর করেন এবং হুজুরকেও সঙ্গে লইয়া যান। ভীষ্ম এই সফরের উল্লেখযোগ্য ঘটনা কি বর্ণনা কর। ওর আবু তালেবের কাফেলা যখন বুসরা নামক স্থানে আসিল তখন জনৈক রাহেব খ্রিস্ট ধর্মযাজক কাফেলায় আসিলেন এবং পূর্ববর্তী তারকা চিহ্ন বের পৃষ্ঠার ঠিকানা এক উপর পাথর রাখা কষ্টকর ছিল। এই কারণে হযরত আব্বাস মনে করলেন কাঁধের উপর যদি কোনো কাপড় রাখিয়া দেওয়া হয় তাহলে পাথরের তারকা চিহ্ন ছিঁড়া যাবে না। এই মনে করিয়া তিনি কোর্টের লুঙ্গিটি খুলিয়া তারকা চিহ্ন রাখিতে চাইলেন কিন্তু কোর্টের ছত্র খুলিয়া যাওয়ার সঙ্গে সঙ্গে মাটিতে লুটাইয়া পড়লেন এবং আকাশের দিকে বিস্ফারিত নেত্রে তাকাইয়া তারকা চিহ্ন 111 এক লুঙ্গি আমার লুঙ্গি বলিয়া চিৎকার করিয়া উঠিলেন। অতঃপর সঙ্গে সঙ্গে হ্যাঁ হ্যাঁ চার দিলে তিনি শান্ত হইলেন। বাইখারি শরীফ প্রথম খণ্ড 540 তারিখুল ইসলাম www.ibu.com কিতাব সমূহের বিবরণ অনুযায়ী হুজুরের সব চেহারায় আখিরি জমানার নবীর সকল আলামত হুবহু দেখিতে পাই। আবু তালিবকে বলিলেন তাই আমার ভাতিজা সেই আখিরি নবী যাহার আলোচনা তাওরাত ইনজিল ইত্যাদি আসমানি কিতাবে করা হয়েছে। তাহার ধর্ম দুনিয়ার সকল ধর্মকে বিলুপ্ত করিয়া দিবে। আল্লাহ পাক গাইয়া পৃথিবীর জন্য তাহাকে রহমত বানাইবে। তুমি তাহার প্রতি পূর্ণ লক্ষ্য রাখিবে এবং কুশিনকালেও তাহাকে সিরিয়া লইয়া যাইবে না। কেননা এই বিষয়ে আশঙ্কা আছে যে তথাকার ইহুদিরা তাহার পরিচয় পাইয়া তাহাকে শহীদ করিয়া ফেলিবে। প্রশ্ন: খ্রিস্ট ধর্মযাজকের পরামর্শের পর আবু তালিব কি করিলেন? উত্তর: রাসূলের আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় ফেরত পাঠাইয়া দিলেন। সারাংশ: হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশব হইতেই যেন উন্নত চরিত্রের প্রতিমূর্তি ছিলেন। জীবনে শুরু হইতেই নিজের হাতে উপার্জন করিয়া জীবন যাপনের প্রতি তাহার আগ্রহ জন্মিয়াছিল। 12 বছর বয়সে চাচা আবু তালিব তাহাকে সিরিয়ার দিকে লইয়া যান। পথে এক রাহেবের সঙ্গে সাক্ষাৎ হইলে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনিতে পারিয়া মক্কায় ফেরত পাঠাইয়া দিলেন। তারকা চিহ্ন জীবন প্রাণ হায়াত আর শৈশব বাল্যকাল এস এক চরিত্র আচার ব্যবহার স্বভাব 61 ওই ব্যক্তি যাহার বুদ্ধি প্রখর বুদ্ধিমান হুশিয়ার বুদ্ধিমান এবাল তারকা চিহ্ন 11 কিউ ল ইসলাম 33 ফ্রি @www.me উদ্ধৃতি চিহ্ন ব্যাকস্ল্যাশারি প্রাণ ধৈর্যশীল 1926 গাম্ভীর্য আর অনুযায়ী তারকা চিহ্ন লজ্জাস্থান শরীরের যেই অংশ ঠাকিয়া রাখিতে চলিত তারকা চিহ্ন হইয়াছে বরং চি আই ঘটনাক্রমে ঘটনাচক্রে হঠাৎ হইচই সায় গাইল গাইমাল আর -6 নীরব নিচু তারকা চিহ্ন সংস্কার মেরামত কাজ স্কন্ধ তুই কখন না লেও কোন সময় পছন্দ মনোমত সহযোগ্য আলোচনা উল্লেখ একের খ্রিস্ট ধর্মযাজক সাধু সন্ন্যাসী বিলুপ্ত রহিত 18 পরামর্শ আলোচনা উপদেশ মূর্তি প্রতিকৃতি প্রতিমূর্তি ফেরত আবার সিরিয়ার দ্বিতীয় সফর ভীষ্ম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে কত বয়সে সিরিয়ার দ্বিতীয় সফর করেন ওর আনুমানিক 25 বছর বয়সে শুনো কি উদ্দেশ্যে এই সফর করেন ছয় হযরত খাদিজা প্রাপ নিজের তেজারতি কাফেলার ম্যানেজার বা পরিচালক বানাইয়া পাঠাইয়াছিলেন তারকা চিহ্ন হযরত খাদিজা প্রাপ কি ছিলেন এবং তিনি কি কারণে রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের ব্যবসার পরিচালক নির্বাচন করিলেন। ওর হযরত খাদিজা প্রাপ মক্কার একজন ধনাঢ্য ও সম্মানিত মহিলা ছিলেন। আরবের ভিতরে ও বাহিরে তাহার বিরাট ব্যবসা বিস্তৃত ছিল। এদিকে ইতিপূর্বে তাহার স্বামী ইন্তেকাল করিয়াছিলেন। তারিখুল ইসলাম ফ্রি @www.ibu.com সুতরাং তাহার এই ব্যবসা পরিচালনার জন্য একজন সৎ আমানতদার ও বুদ্ধিমান মানুষের প্রয়োজন ছিল। এই সময় তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু প্রশংসা শুনতে পেয়েছিলেন। এই কারণে তিনি হুজুরকে নিজের ব্যবসার জন্য উত্তম পাত্র মনে করিলেন। সুতরাং তাহার জন্য ব্যবসার একটি নির্দিষ্ট লভ্যাংশ নির্ধারণ পূর্বক নিজের ব্যবসার জিম্মাদার বানাইয়া সিরিয়ার পথে রওনা করাইয়া দিলেন। হযরত খাদিজা প্রাপ নিজের খাস কায়লা মাইশারাকে হুজুরের সঙ্গে দিয়া দিলেন যেন পথে তাহার কোনো প্রকার কষ্ট না হয় এবং প্রয়োজনে দেখ মতো করিতে পারে। প্রশ্ন: এই সফরের প্রসিদ্ধ ও বড় ঘটনা কি বল? উত্তর: নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়া পৌঁছাইবার পর
সেখানে একটি বৃক্ষের নিচে অবস্থান লইলেন, উপবেশন করিলেন। এই সময় নাস্তুরা নামে এক রাহিব খ্রিস্টধর্মের সাধক তথা আসিয়া বুহাইরা রাহিবের মতোই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের সুসংবাদ দিয়া বলিলেন, আমি আপনাকে এই কারণে চিনিতে পারিয়াছি যে আজ পর্যন্ত এই বৃক্ষের নিচে নবী ব্যতীত অপর কেহই উপবেশন করে নাই। প্রশ্ন: এই সফরে আল্লাহ পাকের পক্ষ হইতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আরামের কি ব্যবস্থা করা হইয়াছিল? উত্তর: হুজুরের সঙ্গী মাইশারা বর্ণনা করেন, দুপুরে গরম রায় যখন উত্তপ্ত হয়ে উঠিত তখন দুইজন ফেরেশতা আসিয়া তাহাকে ছাড়িত। /Buni.com/www.eil.il চোদ্দ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই ব্যবসায় কিছু সাফল্য অর্জন করলেন। ইউসাদ তিনি অত্যন্ত বুদ্ধিমত্তার সহিত স্বল্প সময়ের ভিতরে প্রচুর মায়নাফায় সময় কোনো ভালোভাবে বিক্রয় করিয়া সিরিয়া হইতে অন্য মাল লইয়া মক্কায় ফিরে আসলেন। সিরিয়ার মালামাল মক্কায় বিক্রয়ের পর প্রায় দ্বিগুণ লাভ হইল। পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়ত্ত কার্যক্রম দ্বারা কি জানা গেল? ছয় অর্থ ইহা জানা গেল যে নিজের হাতে শক্তি দ্বারা অর্থাৎ নিজ হাতে কামাই করিয়া জীবন যাপন করা আবশ্যক এবং ইহা স্বাভাবিক কাজ। প্রশ্ন: তিনি তাওয়াক্কুল করিলেন না কেন? উত্তর: আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তাওয়াক্কুল ত্যাগ করেন নাই। তবে তাওয়াক্কুলের অর্থ ইহা নহে যে নিজের পরিবার পরিজনের ব্যাপারে উদাসীন ও বেফিকির হইয়া হাতের উপর হাত রাখিয়া অর্থাৎ নিষ্কর্মা হইয়া বসিয়া থাকিবে, কিংবা বাপ দাদার বিষয় সম্পদের উপর ভরসা করিয়া নিজেকে বিকলাঙ্গ বানাইয়া রাখিবে। বরং তাওয়াক্কুলের অর্থ হইল নিজের উন্নতি ও কামাই রাইজারের জন্য পরিপূর্ণ চেষ্টা তদবির চালাইয়া যাওয়া। তবে হ্যাঁ, এই কথা বিশ্বাস রাখিবে যে সকল চেষ্টা তদবিরের নতিজা ও ফলাফল আল্লাহ পাকের আয়ত্তে। কখনো এরূপ অহংকার করিবে না যে আমি নিজেই ইহা করিয়াছি এবং আমার কর্মের এরূপ ফল হইবে। বরং এরূপ বিশ্বাস রাখিবে যে কর্মের ফল ও বিনিময় দেওয়াই একমাত্র। তারিখুল ইসলাম 00000000000000000000000000 আল্লাহ পাকের কাজ কিন্তু চেষ্টা করা নিজেদের কাজ। সেই সঙ্গে এই কথাও মনে রাখিবে যে চেষ্টা তদবিরও কেবল আল্লাহ পাকের সাহায্য দ্বারাই হওয়া সম্ভব। www.ibu.com সারাংশ: নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স মাইবারক যখন 25 বছর, তখন তিনি হযরত খাদিজার পক্ষ হইতে তাহার ব্যবসার প্রতিনিধি হইয়া সিরিয়া গমন করেন। সেখানে নাসুরা নামে এক রাহিবের সঙ্গে সাক্ষাৎ হইলে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের সুসংবাদ দেন। এই সফরে গরমের সময় আল্লাহ পাকের পক্ষ হইতে তাহাকে বরাবর ছাড় প্রদান করা হইত। সিরিয়া গমনের পর সেখানে অতি অল্প সময় ব্যবসার সঙ্গে পণ্য বিক্রয় করিয়া তথা হইতে অন্য মাল ক্রয় পূর্বক মক্কায় ফিরে আসেন। পরে মক্কায় সেই মাল বিক্রয় করিলে দ্বিগুণ মুনাফা অর্জিত হয়। হযরত খাদিজার গায়লা মাইসারা এই সফরে হুজুরের সঙ্গী ছিলেন। সবদার রুমন যাত্রা কার্য সম্পাদক পরিচালক প্রধান কর্মচারী ম্যানেজার 61 বিত্তবান বিত্তশালী ধনী 4 সুতরাং এতএব এই কারণে 18 প্লাস প্রসিদ্ধ বিখ্যাত প্রখ্যাত 3 সুসংবাদ 891 রায় 2 বিক্রয় 25 1 দ্বিগুণ কার্যক্রম অস্বাভাবিক কাজ 61111 পারিশ্রমিক শ্রমের বিনিময় কাজ 3 শক্তি বল সামর্থ্য 36 বাহু হাত হস্ত চে চাই আল্লাহর উপর ভরসা সিরকা উদ্দেশ্য অর্থ লক্ষ্য মনোভাব 8 প্লাস ওয়াই প্লাস হাতের উপর হাত তারকা চিহ্ন ইসলাম 36 পিনি তারি ডট 3 বসিয়া থাকা প্রবাদ নিষ্কর্মা বেকার পঙ্গু বিকলাঙ্গ 5 চেষ্টা উপায় তদবির চে আই নিঃসন্দেহে তবে কিন্তু হা ব্যাকস্ল্যাশ গাড়ি পরিণাম ফল ফল টেস্টি ফলাফল পরিণাম ফল 1 কৃতকর্ম প্রতিনিধি নায়ক স্থলাভিষিক্ত ওই ও যাহার উপর কাজের দায়িত্ব অর্পণ করা হয় ওকিল www.eil রাসূলুল্লাহ সঃ এর বৈবাহিক জীবন প্রশ্ন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কাকে বিবাহ করেন উত্তর বিধবা হযরত খাদিজাকে প্রশ্ন সিরিয়ার সফর হইতে ফিরে আসার কতদিন পরে বিবাহ অনুষ্ঠিত হয় উত্তর 2 মাস পর প্রশ্ন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন কত ছিল উত্তর 25 বছর 2 মাস 10 দিন প্রশ্ন হযরত খাদিজার বয়স ছিল কত উত্তর 40 বছর প্রশ্ন হযরত খাদিজার পিতামাতার নাম এবং তাহার বংশ পরম্পরা কি ছিল উত্তর তাহার পিতার নাম ছিল খাইলিদ এবং মাতার নাম ফাতেমা বংশ পরম্পরা এরূপ দাদার নাম আসাদ দাদার পিতার নাম আব্দুল উজ্জা উজ্জার পিতা কুসাই কুসাইয়ের আলোচনা আসলে 38 তারিখুল ইসলাম কুসা ডব্লিউ ইয়াবাউনার www.ibu.com আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ হয়েছে প্রশ্ন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ কি ছুটে হইল বল উত্তর ইসলাম ধর্মে যেমন বিধবাদের দ্বিতীয় বিবাহ কোনো দোষণীয় নয় ঠিক তেমনি আরবে ইসলাম পূর্ব যুগেও বিধবাদের বিবাহ হইত হযরত খাদিজা প্রাপূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা শুনিয়াছিলেন পরে নিজের খাস কায়লা মাইসারা নিকট সফরে বিস্ময়কর অবস্থা সমূহ জানিবার পর হুজুরের প্রতি তাহার ভক্তি আরো বৃদ্ধি পাইল হযরত খাদিজা ইহা ইয়াকিন হইয়া গেল যে শীঘ্রই হুজুরের কল্যাণ ও সৌভাগ্য পূর্ণিমার রাতের চাঁদ হইয়া স্থায়ীভাবে চমকাইতে থাকবে সুতরাং কোনো এক মাধ্যম দ্বারা এই বৈবাহিক সূত্রে তৎপরতা শুরু হইল এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই প্রস্তাব মঞ্জুর করিলেন পরে তাহার সকল চাচা এবং অন্যান্য আত্মীয়বর্গের উপস্থিতিতে এক বড় মজলিসে এই বিবাহ সম্পন্ন হয় প্রশ্ন হযরত খাদিজা প্রাপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে কতদিন ছিলেন এবং তাহার বয়স মাইল কত হয়েছিল উত্তর হযরত খাদিজা প্রাপ হুজুরের নিকটে আনুমানিক 25 বছর পূর্ণে 10 মাস ছিলেন 14 বছর নবুয়তের পূর্বে এবং 10 বছর নবুয়তের পরে তাহার মায়ের বয়স হয়েছিল 64 ও 35 বছরের মাঝামাঝি এসসি বিস্ময়সূচক চিহ্ন বিস্ময়সূচক চিহ্ন বিস্ময়সূচক চিহ্ন বিস্ময়সূচক চিহ্ন ইসলাম www.eil.id তারকা চিহ্ন হযরত খাদিজার জীবদ্দশায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি 5 ওয়াসাল্লাম কোনো বিবাহ করিয়াছিলেন কি সতের উপর না এই সময় তাহার বিবাহের প্রয়োজন থাকা সত্ত্বেও তিনি অন্য কোনো বিবাহ করেন নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়টি ছিল শুরু বয়সের আর হযরত খাদিজা রাত ছিলেন 40 বৃদ্ধা তারকা চিহ্ন হযরত খাদিজার গর্ভে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়জন সন্তান হয়েছিল 1 3 2 ছেলে ও 4 মেয়ে ফিয়াই তাহাদের নাম কি ছিল এবং তাহারা কবে অপাত প্রাপ্ত হন চার ছেলেদের নাম ছিল কাশিম ও তাহির হযরত তাহিরের নাম আব্দুল্লাহ বলিয়া উল্লেখ করা হয়েছে উভয় ছেলে শৈশবে ইন্তেকাল করেন কন্যাদের নাম হইল জয়নব উম্মে কুলসুম রায়কায়া এবং ফাতিমা রাদিয়াল্লাহু আনহুমা আজমাইন ঠিক আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাদের বিবাহ কার কার সঙ্গে হয়েছিল এবং কন্যাদের মধ্যে কার কার সন্তান হয়েছিল শুরু হযরত জয়নবের বিবাহ হয়েছিল আবুল আশু বিন রুবি রো সঙ্গে এবং তাহার এক ছেলে ও এক মেয়ে হয়েছিল ছেলের নাম ছিল আলী এবং মেয়ের নাম ছিল মামা মেয়ে বড় হইলে হযরত ফাতিমার ইন্তেকালের পর খালু হযরত আলীর সঙ্গে তাহার বিবাহ হয় কিন্তু তাহার কোনো সন্তান আদি হয় নাই হযরত উম্মে কুলসুমের বিবাহ হয় হযরত ওসমা রাদিয়াল্লাহু সঙ্গে পরে হযরত উম্মে কুলসুম ইন্তেকাল করলে হযরত তারিখুল ইসলাম www.ibu.com রায়কাকেও হযরত ওসমানের সঙ্গে বিবাহ দেওয়া হয় এই কারণেই হযরত ওসমান রাকে জিনু লাইন বা দুই মুরের অধিকারী বলা হয় কিন্তু এই পক্ষে বংশ জারি হয় নাই প্রথম ফাতেমা রাকের বিবাহ হয় হযরত আলী রাকের সঙ্গে এবং তাহার সন্তানাদি হইয়া বংশে ছেছিলা জারি হয় প্রশ্ন হযরত খাদিজা রাক ব্যতীত অপর কোন স্ত্রীর গর্ভে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সন্তান হইয়াছিল কি উত্তর শুধু হযরত মারিয়া কিবতিয়ার গর্ভে একজন ছেলে হয়েছিল প্রশ্ন তাহার নাম কি ছিল এবং সে কত বয়স পাইয়াছিল উত্তর তাহার নাম ছিল ইব্রাহিম এবং শৈশবেই তিনি ইন্তেকাল করেন সারাংশ সিরিয়ার সফর হইতে প্রত্যাবর্তনের 2 মাস পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সকা বিধবা হযরত খাদিজাকে বিবাহ করেন তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 25 বছর 2 মাস 10 দিন তাহার সঙ্গে বিবাহের পর হযরত খাদিজা প্রায় 25 বছর জীবিত ছিলেন তাহার গর্ভে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6 সন্তান জন্মগ্রহণ করেন এবং শুধু হযরত ফাতিমা রাক হইতেই বংশ পরম্পরা জারি হয় আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সপ্তম সন্তান ইব্রাহিম জন্মগ্রহণ করেন হযরত মারিয়া কিবতিয়ার গর্ভে সবদার 211 বৈবাহিক বিবাহ সম্পর্কিত 18 বিধবা জাহার আরিকুল ইসলাম 43 www.eil.il নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নিজের খরচপত্রের স্ত্রীর অনুগ্রহ মাথা পাতিয়া লন নাই চাকরি সংগ্রহ করিয়া কোদাল চালাইয়া এবং বকরি চড়াইয়া কালো যাপন করা তাহার পক্ষে সহজ ছিল কিন্তু অপরের অনুগ্রহ মাথা পাতিয়া গ্রহণ করা তাহার পক্ষে ছিল কঠিন তাই আল্লাহ না করুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো সময় স্ত্রীর সম্পদ হইতে খরচ করিতেন তবে কোরাইশা গাইটা আকাশ মাথায় তুলিয়া লইত অর্থাৎ হইচই বাধাইয়া দিত তাহারা তা সর্বদা ইহাই সন্ধান করিয়া ফিরিত যে আল্লাহর রাসূলের নামে দুর্নাম লটাইবার কোনো বস্তু যেন তাহাদের হস্তগত হয়
স্ত্রী সম্পদ খরচ করা আরবে বড় দোষণীয় মনে করা হইত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা আল্লাহর সৃষ্টির মঙ্গল কামনা, জাতির খেদমত এবং তাহাদের কল্যাণের ফিকির করিতেন। অধিকাংশ সময় তিনি সমসাময়িক কালে মানুষের হাতের উপর চিন্তা ফিকির করিতেন। তাহার পরামর্শ অনুযায়ী সেই জমানাতে একটি সংগঠন কায়েম করা হয়েছিল। ওই সংগঠনে বনু হাশিম, বনু আব্দুল মুত্তালিব, বনু আসাদ, বনু জোহরা এবং বনু তামিম অংশগ্রহণ করিয়াছিল। সংগঠনের সদস্যগণ পরস্পর এইরূপ অঙ্গীকার করিয়াছিল: আমরা দেশ হইতে অশান্তি দূর করিব, মুসাফিরদেরকে হেফাজত করিব এবং দরিদ্রদেরকে সাহায্য করিব। আমরা বর্ণিককে ছাড়দের উপর জুলুম করা হইতে বাধা প্রদান করিব। প্রশ্ন: রাসূলের আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কুরাইশের আস্থা ও সম্পর্ক কেমন ছিল? শূন্য শূন্য তারিখুল ইসলাম কোনা ফ্রি www.bio.com উত্তর: রাসূলের আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কুরাইশের এমন আস্থা ও ভরসা ছিল যে নবুয়ত লাভের পর যখন মক্কার কাফেরগণ তাহার প্রাণের শত্রু হইয়া গেল, তখন তাহারা নিজেদের আমানত সমূহ হুজুরের নিকট রাখিয়া নিশ্চিন্ত থাকিত। একটি আশ্চর্য ঘটনা এই ঘটনা দ্বারাই অনুমান করা যাইবে যে কুরাইশের সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতটুকু সুসম্পর্ক ছিল। ঘটনাটি এই: মক্কায় একবার বন্যা হইলে খানায়কা বা ধসিয়া গেল। পরে কুরাইশ গায়ত্রীর লাইকেরা পুনরায় উহা নির্মাণ করার ইচ্ছা করিল। যেহেতু খানায়কা বা নির্মাণ কাজে অংশগ্রহণের বিষয়টি শহীদ সুনাম সুখ্যাতি জড়িত ছিল, এই কারণে সকল গায়ত্রীর লাইকেরা উহাতে অংশগ্রহণ করিল। হজরে আশওয়াদ স্থাপনের বিষয়টিকে বড় সম্মানের কাজ মনে করা হইত। সুতরাং যখন উহাদের স্থাপনের পর্যায়ে আসিল, তখন সকল গায়ত্রীর লাইকেরাই দাবি করিতে লাগিল যে এই সম্মান আমাদের প্রাপ্য, আমরা উহার যাইব। পরে বিষয়টি এমন প্রলম্বিত হইল যে নিয়মিত যুদ্ধের জন্য প্রস্তুতি শুরু হইয়া গেল। কুরাইশ গায়ত্রীর শত সাঞ্জিদা লাইকেরা, বিশেষত আবু মাইয়া ইবনে মুগিরা, যিনি সবচাইতে বয়োবৃদ্ধ ছিলেন, চেষ্টা করিলেন যেন বিষয়টি ভালোই ভালো মীমাংসা হইয়া যায় এবং আবু শেখ কুনাকুনির মতো পরিস্থিতি সৃষ্টি না হয়। সুতরাং পরামর্শের জন্য খানায়কা পার চত্বরে বর্তমান জাহাতি মসজিদে হারাম বলা হয় জড়ো হইয়া চিন্তা ভাবনা। তারিখুল ইসলাম ফ্রি www.ilm.ui পরে এই সিদ্ধান্ত হইল যে আগামীকাল সকালে যে ব্যক্তি সর্বপ্রথম মসজিদের এই দরজা দিয়ে প্রবেশ করিবে, সেই ব্যক্তি এই বিষয়ে ফয়সালা করিবে। ঘটনাক্রমে পরদিন সকলের দৃষ্টি যাহার উপর পতিত হইল, উহা ছিল সারওয়ারে আলম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারা। সকলে উৎফুল্ল হইয়া বলিয়া উঠিল, ইনি বিশ্বাসী, সত্যবাদী এবং আরবের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। তাহার আগমন শুভ হোক, তিনি উত্তম ফয়সালা করিতে পারবেন। অবশেষে এইরূপ হইল। বিষয়টি তাহার সম্মুখে পেশ করা হইলে তিনি একটি চাদর বিছাইয়া নিজ হাতে হজরে আশওয়াদ আনিয়া উহাতে রাখিলেন। অতঃপর তিনি বলিলেন, এইবার সকল গায়ত্রীর নির্বাচিত ব্যক্তিগণ চাদরের প্রান্ত ধরিয়া উহা উত্তোলন করুন। পরে উহা ভিত্তি পর্যন্ত উঠানো হইলে তিনি সেই হস্ত মাইবারক দ্বারা পাথরটি তুলিয়া দিয়া স্থাপন করিয়া দিলেন। প্রশ্ন: এই ঘটনার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স কত ছিল? উত্তর: 35 বছর। শব্দার্থ: অবস্থা, গুণ, ভ্যাস, জীবিকা উপার্জন, এল গ্রেটার দ্যান আন্ডার, ধনাগার, কোষাগার। চার: সমান সমান এক, ইমানদারি, সততা। তিন: 5% শীলতা, এই আত্মস্নেহ, মায়াবৃত, দয়া। 1911 সহানুভূতি, ইয়া, সমবেদনা, সহানুভূতিশীলতা, কল্যাণ কামনা, তারকা চিহ্ন কামনা। 11 আশপাশ, চারিপাশ, কারণ, ভিত্তি, সত্যবাদী, অকপট, ফুল, বিশ্বাসী। তিন: ঘৃণা, বিমুক্তা। তারিখুল ইসলাম 46 উইবলি.কম ফ্রি www.si 11 উৎফুল্ল চেহারা, প্রফুল্ল মুখ, চলুক, সরলতা, অনারম্বর, সাও, পরিচ্ছন্নতা, পরিষ্কার, মীমাংসা। 08 অভ্যাস, স্বভাব, চালচলন, নীতি, বিপ, যাহা হেফাজত করা হইয়াছে, সংরক্ষিত, নিরাপদ। 5 সাধারণ নিয়ম, প্রচলিত রীতিনীতি, রেওয়াজ। 6 লুণ্ঠন, ডাকাতি। 58 নিষ্পাপ, নিষ্কলঙ্ক, যাহার পাপ নাই। আজ মজা, স্বাদ, সাইভা, করুণা, এখানে মজার ব্যাপার। শিষ্য, অনুসারী, মুরির, চিয়েল, মালিক, মনিব, স্বামী, কর্তা, এখানে নেতা। জল, স্ত্রী, পত্নী, খরচ, মূল্য, দোষ, ত্রুটি, অন্যায়, পাপ, কলঙ্ক, সংস্থা, সংগঠন, আসর। ব্যাকস্ল্যাশ অনুযায়ী এই কারণে এই মতো: 019 অঙ্গীকার, চুক্তি, সন্ধি, 1 অশান্তি, নিরাপত্তাহীনতা, পথিক, পথচারী, ভ্রমণকারী, পর্যটক, মুসাফির। 19 সাহায্য, দান, সহায়তা। 1 সেকেন্ড আস্থা, বিশ্বাস, নিশ্চয়তা। 6-8 নিশ্চিন্ত, শান্ত, নিরাপদ। গ্রেটার দ্যান বন্যা, প্লাবন, স্রোত, তারকা চিহ্ন, নির্মাণ, সংস্কার, গঠন। 6186 প্রসিদ্ধ, সুনাম, সুখ্যাতি, এস পর্যায়, কাল, সুজাই, উপলক্ষ। 18 এল কৃষ্ণপাথর, জায়গো, উপযুক্ত, দাবিদার। 16 লড়াই, যুদ্ধ, সংঘাত, সংঘর্ষ। 1 প্রস্তুতি, তৈরি, সন্তুষ্টি, ফয়সালা, সিদ্ধান্ত, মীমাংসা। বল, বেড়া, ঘেরাও, সীমান্ত, আঙ্গিনা, কম্পাউন্ড। 11 প্রধান, সেরা, দলপতি, পৃথিবী, দুনিয়া, জাহান, বিশ্ব। 2 স্থাপন করা, রায়পন করা, দণ্ডায়মান করা, প্রতিষ্ঠা করা। 1 খুল ইসলাম 47 ফ্রি www.ilm উইনাম রেসালাত নবুশত রাসূলের সংজ্ঞা এবং উহার প্রয়োজনীয়তা। প্রশ্ন: রেসালাত ও নবুতের অর্থ কী? উত্তর: রেসালাত অর্থ রাসূল হওয়া এবং নবুশত অর্থ নবী হওয়া। প্রশ্ন: রাসূল বা নবী কাহাকে বলা হয়? উত্তর: নবী রাসূলগণ আল্লাহর বান্দা এবং মানুষ। আল্লাহ পাক নিজের আকাম বান্দাদের নিকট পৌঁছাইবার জন্য তাহাদিগকে নির্ধারণ করেন। তাহারা সত্যবাদী হন, কখনো মিথ্যা কথা বলেন না এবং যাবতীয় গায়না হইতে পবিত্র থাকেন। আল্লাহ পাকের হুকুমে তাহারা অলৌকিক ঘটনাসমূহ প্রদর্শন করেন। নবী রাসূলগণ আল্লাহ পাকের বিধান বান্দাদের নিকট পরিপূর্ণভাবে পৌঁছায়। তিনি এবং কখনো উহাতে কম বেশি করেন না। প্রশ্ন: নবী ও রাসূলের মধ্যে কি পার্থক্য? উত্তর: নবী ও রাসূলের মধ্যে সামান্য পার্থক্য হইল, রাসূলই পয়গম্বরকে বলা হয় যাহাকে নূতন শরীয়ত ও কিতাব প্রদান করা হয়েছে, আর নবী বলা হয় এমন পয়গম্বরকে যাহাকে নূতন শরীয়ত দেওয়া হয়েছে, এবং এমন পয়গম্বরকে বলা হয় যাহাকে নূতন শরীয়ত ও কিতাব প্রদান করা হয় নাই, বরং তিনি পূর্ববর্তী কিতাবের অনুগত। পশু মানুষ নিজের চেষ্টা ও ইবাদতের মাধ্যমে নবী হইতে পারে কি? ও না, আল্লাহ পাক যাহাকে বানান কেবল সেই ব্যক্তি নবীও রাসূল হইতে পারেন। অর্থাৎ নবী রাসূল হওয়ার ব্যাপারে মানুষের। তারিখুল ইসলাম ফ্রি www.bio.com এক চেষ্টার কোনো দখল নাই। আল্লাহ পাক যাহাকে ইচ্ছা করেন তাহাকে এই মর্যাদা দান করেন। প্রশ্ন: নবী রাসূলগণের সংখ্যা কত এবং তাহাদের মধ্যে সবচেয়ে উত্তম রাসূলকে? উত্তর: দুনিয়াতে বহু নবী রাসূল আগমন করিয়াছেন, তাহাদের সঠিক সংখ্যা আল্লাহ পাকেরই জানা আছে। আমাদের কর্তব্য হইল আল্লাহ পাক যত নবী রাসূল প্রেরণ করিয়াছেন তাহাদের সকলকে হক ও সত্য মনে করা। তবে আমাদের পয়গম্বর হযরত মাইহামুদ মাইস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবী রাসূলগণের মধ্যে উত্তম শ্রেষ্ঠ। তিনি আল্লাহ পাকের বান্দা এবং তাহার অনুগত, তবে আল্লাহর পরে তাহার মর্যাদা সকলের তুলনায় শ্রেষ্ঠ। প্রশ্ন: নবী রাসূলগণ দুনিয়াতে কেন আগমন করেন? উত্তর: নিয়ম হইল কোনো মানুষ কাহার ইচ্ছা ও মর্জি ততক্ষণ পর্যন্ত জানিতে পারিবে না যতক্ষণ না সে নিজে উহা বলিবে কিংবা তাহার নিয়ম তরিকা ও স্বভাব সম্পর্কে অবগত হওয়া যাইবে। মানুষ আল্লাহর বান্দা, আল্লাহ তাহাকে সৃষ্টি করিয়া হুশ জ্ঞান দান করিয়াছেন, তিনি তাহাকে রিজিক দান করেন এবং তাহার সকল জরুরত পূরণ করেন। সুতরাং মানুষের কর্তব্য হইল সে যেন আল্লাহর ইচ্ছা ও মর্জির অনুগত থাকে। কিন্তু মানুষের এমন জ্ঞান নাই যে সে আল্লাহর ইচ্ছা সম্পর্কে অবগত হইবে। না তাহার চক্ষুতে এমন শক্তি আছে যাহা দ্বারা সে আল্লাহর নর দেখিতে পাইবে, না তাহার তাজাল্লির দীপ্তি সহ্য করিতে পারিবে, আর না তাহার কানে এমন শক্তি আছে যাহা দ্বারা সে আল্লাহ পাকে। তারকা চিহ্ন: একুল ইসলাম 9999 কালাম শুনিতে পারিবে যাহা সকল মানবীয় সম্পর্কের ঊর্ধ্বে অপবিত্র। মানবীয় জ্ঞানের দৈন্য দশার এমন অবস্থা যে মানুষ হয় নিজের খবরই বলিতে পারে না যে তাহার পরিচয় কি। মানুষ ইহা জানে যে তাহার মধ্যে একটি প্রাণ আছে, কিন্তু আজ পর্যন্ত সে ইহা জানিতে পারে নাই যে এই প্রাণের হাকিকত ও রহস্য কি। আগামী কাল কি হইবে এই বিষয়ে তাহার কিছুমাত্র খবর নাই। আগামীকাল তা দূরের কথা, সে এই কথা বলিতে পারে না যে এই সেকেন্ডের পরবর্তী সেকেন্ডে কি হইবে। ফ্রি www.ilm.il আপনার এই দীনতা ও দুর্বলতার কারণে মানুষ অনেক সময় মন্দ বস্তুকে ভালো মনে করিয়া সরল পথ হইতে চলে যায়, আবার কখনো শয়তানি কাজে আত্মনিয়ায় করিয়া বরবাদ হইতে থাকে। এই অবস্থা বৃদ্ধি পাইতে পাইতে এমনি পরিণতি সৃষ্টি হয় যে সমগ্র পৃথিবীতে জুলুম অপরাধ ছড়াইয়া পড়ে এবং এই সময় আল্লাহর শিক্ষা ভুলাইয়া দেওয়া হয়। মায়ের কথা, চতুর্দিকে গায়মানি ছড়াইয়া পড়ে, জুলুম ও ফাসাদের অন্ধকার সকল দিক বেষ্টন করিয়া লয় এবং আদম সন্তানগণ ধ্বংস ও বরবাদ হইতে থাকে। এই সময় আল্লাহর রহমত মানুষকে সাহায্য করে এবং তিনি এমন এক ব্যক্তিকে সৃষ্টি করেন যাহাকে শৈশব হইতে সকল গায়না হইতে রক্ষা করা হয়। তাহার দামানকে আচুকে গায়নাকে যাবতীয় আবর্জনা হইতে পবিত্র রাখা হয় এবং ক্রমে তাহাকে এমন শক্তি প্রদান করা হয় যেন তিনি আল্লাহর পয়গাম শ্রবণ করিতে পারেন, তাহার কালাম বুঝিয়া উহা মানুষের নিকট পৌঁছাইতে পারেন। তারকা চিহ্ন: একুল ইসলাম 9999 কালাম শুনিতে পারিবে যাহা সকল মানবীয় সম্পর্কের ঊর্ধ্বে অপবিত্র। মানবীয় জ্ঞানের দৈন্য দশার এমন অবস্থা যে মানুষ হয় নিজের খবরই বলিতে পারে না যে তাহার পরিচয় কি। মানুষ ইহা জানে যে তাহার মধ্যে একটি প্রাণ আছে, কিন্তু আজ পর্যন্ত সে ইহা জানিতে পারে নাই যে এই প্রাণের হাকিকত ও রহস্য কি। আগামী কাল কি হইবে এই বিষয়ে তাহার কিছুমাত্র খবর নাই। আগামীকাল তা দূরের কথা, সে এই কথা বলিতে পারে না যে এই সেকেন্ডের পরবর্তী সেকেন্ডে কি হইবে। ফ্রি www.ilm.il
আপনার এই দীনতা ও দুর্বলতার কারণে মানুষ অনেক সময় মন্দ বস্তুকে ভালো মনে করিয়া সরল পথ হইতে চলিয়া যায়, আবার কখনো শয়তানি কাজে আত্মনিয়ায় করিয়া বরবাদ হইতে থাকে। এই অবস্থা বৃদ্ধি পাইতে পাইতে এমনি পরিণতির সৃষ্টি হয় যে সমগ্র পৃথিবীতে জুলুম অপরাধ ছড়াইয়া পড়ে এবং এই সময় আল্লাহর শিক্ষা ভুলাইয়া দেওয়া হয়। মায়ের কথা চতুর্দিকে গায়ে মানি ছড়াইয়া পড়ে, জুলুম ও ফাসাদের অন্ধকার সকল দিক বেষ্টন করিয়া লয় এবং মাদুম সন্তানগণ ধ্বংস ও বরবাদ হইতে থাকে। এই সময় আল্লাহর রহমত মানুষকে সাহায্য করে এবং তিনি এমন এক ব্যক্তিকে সৃষ্টি করেন যাহাকে শৈশব হইতে সকল গায়না হইতে রক্ষা করা হয়। তাহার দামানকে আজকে গায়নাকে যাবতীয় আবর্জনা হইতে পবিত্র রাখা হয় এবং ক্রমে তাহাকে এমন শক্তি প্রদান করা হয় যেন তিনি আল্লাহর পয়গাম শ্রবণ করিতে পারেন, তাহার কালাম বুঝিয়া উহা মানুষের নিকট পৌঁছাইতে পারেন। সে ল ইসলাম ওম ফ্রি এট www.eilmquiz। ভারতে কোটি কোটি মূর্তির পূজা করা হইত, কেমন লজ্জার কথা যে দেহের অপবিত্র অঙ্গেরও পূজা করা হইত। প্রতিটি শহরে পৃথক পৃথক হুকুমত কায়েম ছিল, জাতি মারামারি ও ঝগড়া ফাসাদ ছিল ব্যাপক, ইউরোপে গৃহযুদ্ধ এবং প্রতিমা পূজার রাজত্ব ছিল। মায়ের কথা, সারা পৃথিবীর এইরূপ অবস্থা ছিল, গায়নাহী ও পথভ্রষ্টতার অন্ধকার ঘনঘটা সমগ্র পৃথিবীতে ছায়া দিয়েছিল। পৃথিবীর জন্য তখন এমন একজন সত্য পথপ্রদর্শক আবশ্যক ছিল, যেমন পানিহীন মৎস্যের জীবন ধারণের জন্য পানি আবশ্যক। আল্লাহ ভাল জানেন, অর্থাৎ তারকাচিহ্ন সংজ্ঞা বর্ণনা লক্ষণ প্রশংসা এখানে সংজ্ঞা। এক, চোখ অবশ্য কর্তব্য প্রয়োজনীয় জরুরি সংযুক্ত, ইচ্ছা অনুমতি খুশি উজ্জ্বল দীপ্তি তাপ জ্বলন্ত শক্তি রহস্য ভেদ মূল তত্ত্ব সত্য যথার্থতা বাস্তবতা হাকিকত। পথপ্রষ্টতা সংক্ষিপ্ত সংক্ষেপ, 18 এলএস জামার স্কুল অচল অঞ্চল শব্দটি বাক্যে যেভাবে ব্যবহার হয়েছে বাংলায় ব্যবহার বিরল। এস তিন ক্রমে ধীরে ধীরে, 6 এক বার্তা বিবাহের প্রস্তাব সংবাদ এস কুচি শিশু প্রিয় আদরণীয় হুজুর শখে নবী বানানো বাতিলভাবে তা অদৃশ্য ব্যবস্থাপনায় তা রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকল নবীগণের পূর্বেই। তারিখুল ইসলাম ফ্রি এট www.ibu.com। নবুয়ত দান করা হয়েছিল কিন্তু জাহিরভাবে তাহাকে কবে নবুয়ত দান করা হয়? উত্তর, তাহার বয়স যখন চান্দ্র মাসের হিসাবে 40 বছর একদিন হয়। প্রশ্ন, সেই দিবস ও তারিখ কি ছিল? উত্তর, শনিবার এবং ইহা নিশ্চিত যে 9 রবিউল আওয়াল। মায়ের তারিখ 12 ফেব্রুয়ারি 610 খ্রিস্টাব্দ। প্রশ্ন, রাসূলের আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কোথায় ছিলেন? উত্তর, মক্কা শরীফের নিকটবর্তী হেরা পাহাড়ের গুহায়, যাহাকে হের গুহা বলা হয়। প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কারণে সেখানে তা শরীফ লইয়া গিয়াছিলেন? উত্তর, রাসূলের আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকিত্ব পছন্দ করিতেন। তাহার নিয়ম ছিল কিছু দিনের জন্য হেরা গুহায় গিয়ে একাকী আল্লাহ পাকের ইবাদত করিতেন এবং রাতদিন সেখানেই পড়িয়া থাকিতেন। অনেক সময় এমন হইত যে খাবার তিনি সঙ্গে লইয়া যাইতেন উহা এতদিনের জন্য যথেষ্ট হইত না, তখন তাহার সহানুভূতিশীলা স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা সুজাইমত নিজে তাহার খাবার পৌঁছাইয়া দিতেন। প্রশ্ন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ধর্ম অনুযায়ী ইবাদত করিতেন? উত্তর, ইহাই প্রসিদ্ধ যে তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম অনুযায়ী ইবাদত করিতেন। এল জিল ইসলাম ফ্রি এট www.eilmquiz। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের কিছুদিন চার পূর্বে কি দেখিতে পাইলেন? শূন্য, ও তাহাকে একটি নূর দেখানো হইত। 6 মাস পূর্ব হইতেই তিনি এমন বহু সত্য স্বপ্ন দেখিতেন যেগুলির তা বিরূপ ব্যাখ্যা, প্রভাতের সূর্য উদয়ের মতোই সুস্পষ্ট ও সত্য হইত। তারকা চিহ্ন রাসূলের আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন করিয়া নবুয়ত দান করা হয়? 5 নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, হযরত জিব্রাইল আ ফিরা গুহায় আসিয়া আমাকে বলিলেন পড়ুন। আমি বলিলাম আমি পড়িতে জানি না। জিব্রাইল আমাকে নিজের পক্ষে এমন সজোরে জড়াইয়া ধরিলেন যেন আমার প্রাণ বাহির হইয়া যাওয়ার উপক্রম হইল। পরে আমাকে ছাড়িয়া দিয়া আবার বলিলেন পড়ুন। আমার জবাব আগের মতোই ছিল যে আমি পড়িতে জানি না। জিব্রাইল আ পুনরায় এরূপ করিলেন, অতঃপর তৃতীয়বার আগের মতোই সজোরে পক্ষে ধারণ করিবার পর আমাকে ছাড়িয়া দিয়া বলিলেন পড়ুন। তখন আমি বলিলাম কি পড়ি? এবার তিনি কয়েকটি আয়াত পাঠ করিলেন, এর 5-11 হইতে যে 1 পর্যন্ত। সারাংশ, 11 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 41 নয় রবিউল আওয়াল মাইতাবিক 12 ফেব্রুয়ারি 610 খ্রিস্টাব্দ হীরা পর্বতের এক গুহায় তাহাকে নবুয়তের রাজত্বপূর্ণ এক প্রদান করা হয়। সেই সময় তার বয়স ছিল 40 বছর একদিন। 54 তারিখুল ইসলাম প্রিয় চিহ্ন শব্দার্থ ibri.com প্রথম বন্ধনী ফ্রি এট www.eil। আর কাইবনীয় আধ্যাত্মিক আভ্যন্তরীণ যাহা দৃশ্যমান নহে এরূপ জাহিরের বিপরীত, সেসবটি প্রকাশ্য স্পষ্টত বাচ্যত যাহা দৃশ্যমান এরূপ। এস একাকিত্ব নির্জনতা বিজনতা। 31 সময় সময়ের দৈর্ঘ্য অবকাশ দীর্ঘকাল সিলি অনুযায়ী অনুরূপ উপযোগী অনুকূল উপযুক্ত সঙ্গে সঙ্গী সাথে সাথী যে সঙ্গে গমন করে পথের সাথী পূর্বে আগে ইয়ের কোল বক্ষ বাহুবন্ধন আলিঙ্গন এই চি আজমতপূর্ণ সম্মানজনক আয়স এমন পাইসা যাহা রাজা বা মানবর ব্যক্তি কর্তৃক উপহার দেওয়া হয় উপহার উত্তম দান বিশেষ। তাবলিগ এবং ইসলামের দাওয়াত। প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাথমিক অবস্থায় কেমন করিয়া মুসলমান বানাইতে শুরু করিলেন? উত্তর, যাহাদের মধ্যে ইসলাম কবুল করার যোগ্যতা দেখিতে পাইতেন তাহাদিগকে গায়কনে সমমনা বানাইয়া মুসলমান হওয়ার জন্য উৎসাহিত করিতেন। প্রশ্ন, সর্বপ্রথম কাহারা মুসলমান হইলেন? উত্তর, রাজা পুরুষের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণশ্রী বন্ধু হযরত আবু বকর সিদ্দিকরা, আজাদ মহিলাদের মধ্যে বিশ্ব সম্রাটের পবিত্র সম্রাটী হযরত খাদিজাতুল কুবরাহরা, আজাদ ছেলেদের মধ্যে হুজুরের চাচাতো ভাই হযরত আলী, কায়লামদের মধ্যে হুজুরের রাজাতো পিতা কায়লাম হযরত যায়েদ বিন হারিছা এবং দাসীদের। তারিখুল ইসলাম ফ্রি এট www.eilm.ui মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি আজাদকৃত দাসী উম্মে আমন সর্বপ্রথম মুসলমান হন। প্রশ্ন, সর্বপ্রথম ঘনিষ্ঠ বন্ধু ও ঘরের খাস মানুষের ইসলাম গ্রহণ দ্বারা কি প্রমাণিত হয়? উত্তর, উপরায়ত্ত ব্যক্তিবর্গ ইসলামের প্রথম আওয়াজই সর্বপ্রথম ইমান। আনানবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতা এবং উত্তম পবিত্রতারই প্রকৃষ্ট প্রমাণ, কেননা এই সকল ব্যক্তিবর্গ তাহার 40 বছরের জীবনের খুঁটিনাটি অবস্থা সম্পর্কে পরিপূর্ণভাবে অবগত ছিলেন এবং শৈশব হইতেই হুজুরের খাইরাবক্তি সুল আচার আচরণ দেখিয়া আসিতেছিলেন। প্রশ্ন, এই সকল লাইকেরা শুধু অবিফল লইয়াই ব্যস্ত থাকিতেন না অন্য কোন কাজও করিতেন? উত্তর, তাহারা মুসলমান হওয়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে নিজেদের মতামত প্রচার শুরু করিলেন। সুতরাং অল্প কিছুদিনের মধ্যেই হযরত বিলাল রা আমর ইবনে আছা হযরত খালিদ প্রমুখ ইসলামের অনুগত হইয়া গেলেন। পরে হযরত আবু বকর কো_ এখানে স্মরণ রাখিবার বিষয় হইল উর্দুতে অমর 5 লিখিবার পর দিওয়াও নয় লেখা হয় যেমন এক, তবে উহাকে আমর পড়িতে দাড়ি, অর্থাৎ এই ক্ষেত্রে শেষের উহা উচ্চারণ হইবে না, আর শেষে যদি থাকে যেমন তবে উহাকে অমর পড়িতে হইবে ডট দাড়ি। তিনি ইসলাম ইতিহাসের প্রসিদ্ধ খালিদ খালিদ বিন ওলিদ নহেন, তিনি এই খালিদের পিতার নাম ছাদ বিনাশো দাড়ি। 29 তারিখুল ইসলাম ফ্রি এট www.ibu.com সিদ্দিক রা এর তাবলিগের ফলে অল্প কিছুদিন পর হযরত ওসমান রা হযরত জুবাইর রা হযরত আব্দুর রহমান বিন আউফ রা হযরত তালহা রা হযরত সাইয়েদ ইবনে ওয়াকাস রা হযরত আবু উবাইদা ইবনে জারাহ রা হযরত আব্দুল আসাদ বিন হিলাল রা হযরত ওসমান ইবনে মাজুন রা এবং হযরত আমির বিন ফুহাইরাহের মতো মানুষ ব্যক্তিগণ মুসলমান হইয়া গেলেন। তাহাদিগকে যদি ইসলামের শিকড় বলা হয় তবে যথার্থ বলা হইবে। এমনি ভাবে মহিলাদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচি অর্থাৎ হযরত আব্বাসের রা স্ত্রী হযরত উম্মুল ফজল হযরত আসমা বিনতে উমাইস হযরত আসমা বিনতে আবি বকর এবং হযরত উমরের ভগ্নী ফাতেমা রা ইসলাম গ্রহণ করেন। প্রশ্ন, এইভাবে গায়কনে গায়কনে ইসলাম প্রচার এবং হযরত আবু বকর সিদ্দিক সহ অন্যান্য ব্যক্তিবর্গের তাবলিগী মেহমানদের দ্বারা আমরা কি বুঝেছো? উত্তর, ইহা জানা গেল যে তলায়ারের জুড়ে ইসলাম প্রচার হয় নাই, বরং সততা নৈতিকতা এবং ইমানদারির প্রভাবে ইসলাম প্রচারিত হয়েছে। অন্যথায় এক দুইজন মানুষের এমন কি হিম্মত ছিল যে অন্যান্য মানুষকে জবরদস্তি ইসলাম গ্রহণ করিতে বাধ্য করিবে, বিশেষ উহা এমন সময় যখন গায়টা পৃথিবী তাহাদের দুশ্মন ছিল এবং বিপদের সময় হযরত আবু বকর সিদ্দিকরা এবং অপরাপর ব্যক্তিবর্গের মেহনত করা দ্বারা ইহা জানা যায় যে তারিখুল ইসলাম 57 200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 0
পর্যন্ত ইসলাম লাইভনে প্রচার হইতেছিল? উত্তর, আনুমানিক 3 বছর পর্যন্ত। প্রশ্ন, এই সময়ের মধ্যে কতজন মুসলমান হইয়াছেন? উত্তর, আনুমানিক 30 জন। প্রশ্ন, সেই সময় মুসলমানগণ কোথায় অবস্থান করিতেন? উত্তর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার এক প্রান্তে।
একটি ঘরের ব্যবস্থা করিয়া দিয়েছিলেন। সাধারণত মুসলমানগণ সেখানে থাকিয়া ইবাদত করিতেন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়া তাহাদিগকে ইসলামের তালিম দ্বারা সৌভাগ্যবান করিতেন। সারাংশ: নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু অবস্থায় গায়কনে মুসলমান বানাইতে শুরু করিলেন। আনুমানিক 3 বছর এইভাবে ইসলামের তাবলীগ চলিল। যেই সকল ব্যক্তি মুসলমান হইলেন তাহারা নিজেদের দায়িত্ব অনুধাবন করিতে পারিলেন এবং সঙ্গে সঙ্গে অন্যদের মধ্যেও তাবলীগ শুরু করিয়া দিলেন। এইভাবে ধীরে ধীরে 3 বছরের মধ্যে প্রায় 30 জন মুসলমান হইলেন। এরাই ওই সকল ব্যক্তি যাহাদের দ্বারা ইসলামের শিকড় মজবুত হয়েছিল। এইভাবে তাহাদের ইসলাম রহনী উজ্জ্বল প্রমাণ যে ইসলাম তলায়ারের জোরে বিস্তার লাভ করে নাই, বরং আধ্যাত্মিক উন্নতি। তারিখুল ইসলাম 6/00/0119 প্রকাশ্যে ইসলামের তাবলীগ এবং সত্য। আওয়াজের বিরোধিতা: প্রশ্ন, প্রকাশ্যে ইসলামের তাবলীগ কিভাবে শুরু করা হয়? উত্তর: একদা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা সাফা নামক পাহাড়ে তাশরীফ লইয়া গেলেন। অতঃপর কুরাইশ গায়ত্রী লাইক দিকে নাম ধরিয়া ধরিয়া আহ্বান করিলেন। যখন সকলে আসিয়া সমবেত হইল তখন তিনি বলিলেন, আমি যদি তাইমাদিকে এই সংবাদ দেই যে এই পাহাড়ের পিছনে শত্রুবাহিনী মাইতান হইয়াছে এবং শীঘ্রই তাহারা তাইমাদের উপর হামলা করিবে, তবে কি তোমরা আমার এই সংবাদ সত্য বলিয়া মনে করিবে? উপস্থিত সকলে সংশয়ে জবাব দিল, আপনার সততার উপর আমাদের আস্থা আছে। আজ পর্যন্ত আপনার দ্বারা কোনো ব্যতিক্রম কথা প্রকাশ পায় নাই, এই কারণেই সমগ্র আরব আপনাকে সত্যবাদী ও বিশ্বাসী উপাধি দ্বারা সম্বোধন করে। ইহা কেমন করিয়া সম্ভব যে এত বড় একটা খবরটি আমরা সত্য বলিয়া মানিয়া লইব না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিলেন, তাই আমরা যদি তাইমাদের অপবিত্র ধ্যান ধারণা এবং ভুল আকীদা সমূহ ত্যাগ না করি, তবে নিশ্চিত জানিও যে আল্লাহর কঠিন আযাবের লশকর তাইমাদিককে ধ্বংস করিয়া দিবে। আমি তাইমাদিককে এই বিষয়ে সতর্ক করিতেছি। প্রশ্ন: যখন আল্লাহ পাকের এই হুকুম নাযিল হইল? 6 তারিখুল ইসলাম তারকা চিহ্ন www.ilm.com আপনি নিকটতম আত্মীয়দেরকে সতর্ক করিয়া দিন। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে এই আদেশ পালন করিলেন? উত্তর: তিনি নিজের প্রপিতামহ আব্দে মানাফের বংশ হইতে আনমানি 40 ব্যক্তিকে জড়ো করিয়া একাবিপূর্ণ ভাষণে বলিলেন, আমি তাইমাদের জন্য এমন উপঢৌকন লইয়া আসিয়াছি যে দুনিয়ার কোনো মানুষই নিজের কৌমদলের জন্য উহা অপেক্ষা উত্তম উপঢৌকন আনিতে পারে নাই। আমি তাইমাদের জন্য দিন দুনিয়ার উন্নতি ও কামিয়াবি লইয়া আসিয়াছি। আল্লাহ পাকের হুকুম হইল, আমি যেন তাইমাদিককে তাহার দিকে আহ্বান করি। আল্লাহর শপথ, আমি যদি পৃথিবীর সকল মানুষের সঙ্গে মিথ্যা কথা বলিতাম, তবে সেই ক্ষেত্রেও কোনো অবস্থাতেই তাইমাদের সঙ্গে মিথ্যা বলিতাম না। দুনিয়ার সকল মানুষকে যদি আমি ধোকা দিতাম, তবু আমার অন্তর ইহা সহ্য করিত না যে আমি তাইমাদিককে ধোকা দিই। ওই পরোয়ারদিগারের শপথ, যিনি একক আমি তাইমাদের নিকট রাসূল ও পয়গম্বর হিসাবে প্রেরিত হইয়াছি। প্রশ্ন: কুরাইশ বাহিনী সত্যের আহ্বানে কি জবাব দিল? উত্তর: নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু লাহাব তারাই উঠিয়া চিৎকার করিয়া বলিল, তারিখুল ইসলাম www.ilm.in তুমি বরবাদ হইয়া গিয়াছ, এই কারণে কি আমাদিগকে একত্রিত করিয়াছিলে? আল্লাহ রবানা কালামে পাকের তাবিদ ও ইয়াদা সুরায় আল্লাহ পাকুহার জবাবে বলিলেন, আবু লাহাবি বরবাদ হয়েছে। উপরোক্ত ঘটনার পর কাফেরগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাহার সঙ্গী ও সহযোগীদেরকে এমন জ্বালাতন করিয়াছে যে উহা শুনিলেও দেহের পশম দাঁড়ায় ওঠে। পৃথিবীতে সেই অত্যাচারের অপর কোনো দৃষ্টান্ত নাই। আল্লাহর পানা, কোনো কোনো সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে কাটা বিছায় রাখা হইত। কখনো প্রাসাদের উপর হইতে ময়লা আবর্জনা টুকরি তাহার দেহ মাইবার নিক্ষেপ করা হইত। আবার কখনো সেই পবিত্র দেহকে আল্লাহ ক্ষমা করুন প্রহার করার মতো বেয়াদবিও করা হইত এবং যখন রক্ত দ্বারা সমস্ত দেহকে যেন কাইসল করাইয়া দেওয়া হইত। আল্লাহর কুদরত দৃশ্যমান, আল্লাহর সেই ঘর যেখানে কোনো প্রাণীকেও কষ্ট দেওয়া হারাম মনে করা হইত, সেই ঘরে স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাহার আত্মীয় স্বজনরা বিবিধ উপায় কষ্ট দিত। সেই কাজ, যাহা আল্লাহর ঘর এবং গায়টা মাখলুকাতের জন্য নিরাপদ স্থান, সেই ঘরে যখন আল্লাহর সর্বাধিক প্রিয় পবিত্র বান্দা আল্লাহর সম্মুখে সেজদা করিত, তখন তাহার গলায় কাপড় জড়াইয়া এমনভাবে টানা হইত যে উহার ফলে তাহার দাঁড়ি 61 তারিখুল ইসলাম www.ilm.com দম বন্ধ হইয়া আসার উপক্রম হইত এবং চক্ষু বাহির হইয়া আসিত। কখনো মাথার উপর উঠে নারী ভুঁড়ি আনিয়া রাখিয়া দেওয়া হইত, উহাতে মনকে মন ময়লা থাকিত। আবার কখনো ওই পবিত্র মস্তক পিষিয়া ফেলার চেষ্টা করা হইত, যাহা আল্লাহর পবিত্র ঘরে আল্লাহর সম্মুখে জমিনের উপর রক্ষিত থাকিত। কখনো আল্লাহর সেই পবিত্র ও প্রিয় বান্দাকে শহীদ করিয়া দেওয়ার পরিকল্পনা করা হইত। এমন হইয়াছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গীকে উত্তপ্ত কয়লার উপর ছাড়িয়া দেওয়া হইত। মক্কার ওই পাত্রময় জমিন, যাহা তন্দুরের গরম ছাইয়ের মতো উত্তপ্ত হইয়া ওঠে, তিক্ষরের অগ্নিবর্ষক রায়দের সময় সেই জমিনকে হযরত বেলালের বিছানা বানানো হইত। অতঃপর উহাতে তাহাকে খালি গায়ে স্বয়ং করাইয়া বুকের উপর পাথর চাপা দিয়া রাখা হইত, যেন একটু নড়াচড়া করিতে না পারেন। হযরত বেলালের গলায় রশি লাগাইয়া বালকদের নিকট সাপোর্ট করিয়া দেওয়া হইত, যেন পাহাড়ের পাথরের উপর দিয়া হেঁচড়াইয়া না হয়। অনেক সময় এমন হয়েছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গীকে উভয় হাত বাঁধিয়া শুধু এই অপরাধে ভেতরে লাগানো হয়েছে যে তাহারা মূর্তি পূজা ত্যাগ করিল কেন। কাহারও খার মটকাইয়া দেওয়া হইত, আবার কাহারও মাথার চুল টানিয়া ধরা হইত। তোমার মধ্যে আবদ্ধ করিয়া হযরত ওসমান গনি শ্বাস বন্ধ করিয়া দেওয়া হইত। আবার তারিখুল ইসলাম 63 www.ilm.com কাহাকেও গরু বা উটের কাঁচা চামড়ার মধ্যে জড়াইয়া রাইতে ফেলিয়া রাখা হইত, কাহাকেও লৌহবন করাইয়া উত্তপ্ত পাথরের উপর নিক্ষেপ করা হইত। রে আবু জাহেল, তাই সেই অত্যাচারের কথা চিরদিন স্মরণ থাকিবে যে তুই বিবি সুমাইয়া রাতে নাজুকম্বে বল্লুর মেয়ে আঘাত করিয়া তাহাকে শহীদ করিয়াছিলি। পৃথিবী কোন দিন ইহা ভুলিতে পারবে না যে ওই হতভাগারা 3 বছর পর্যন্ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাহার সঙ্গীকে অবরোধ করিয়া রাখিয়াছিল। তাহারা এমন চেষ্টা করিয়াছিল যেন এক ফোঁটা পানি কিংবা এক লাইক মা আরও আল্লাহর অনুসারীদের নিকট পৌঁছাইতে না পারে। শিশুরা রাতভর ক্ষুধার কারণে কান্নাকাটি করিত। তাহাদের ওই সকল আত্মীয় স্বজন, যাহারা এই সকল শিশুদের গায়ে একটি মাছি বসিলে উহা সহ্য করিতে পারিত। আর তাহারা শিশুদের কান্না শুনিতেছে, পাথরের যদি কান থাকিত তবে নিশ্চয়ই উহা ফাটিয়া যাইত, কিন্তু তাহাদের অন্তর এক মুহূর্তের জন্য নরম হইত না। আবার কিছুটা প্রভাবিত হইলে অঙ্গীকারের পাবন্দী ও বাধ্যবাধকতার কারণে অপরাধ হইয়া যাইত। তাহাদের অপরাধ ছিল এইটুকু যে তাই আমরা আল্লাহকে একবার কেন এবং প্রস্তর সম্মুখে পূজা করো না কেন, জাতাতি, মারামারি, মদ্যপান, জুয়া খেলা, অশ্লীলতা এবং হাজারো কিসিমের অপরাধকর্মে আমাদের সঙ্গে দাও না কেন, তিনি আল্লাহর একমাত্র বান্দা যিনি গায়টা পৃথিবীর জন্য। 64 তারিখুল ইসলাম www.ilm.com রহমত হইয়া আসিয়াছিলেন, তিনি যখন মানুষকে কল্যাণের কথা শোনাইতেন তখন তাহারা সারা গায়ে জুড়িয়া দিত, যেন কেউ তাহার কথা শুনিতে না পায়। তাহাকে আল্লাহ ক্ষমা করুন পাগল বলা হইত, যেন লাইকেরা তাহার কথায় কান না দেয়। মেলাও বাজারের অবস্থান সমূহে পত্রায় করিয়া রাখা হইত, যেন হুজুরের নিকট কেউ গমন করিতে না পারে। তাহারা পাথর বর্ষণ করিত এবং পিছনে লাগিয়া থাকিত, যেন আল্লাহর প্রেরিত প্রিয় রাসূল পথ চলিতে না পারেন। তারিক বিন আব্দুল্লাহ মাইহারবি একজন সাহাবী, ইসলাম গ্রহণের পূর্বে তিনি জিল মায়াজাজ বাজারে মেলায় নিয়া দেখিতে পাইলেন লাল দায়রাওয়ালা চাদর গায়ে এক ব্যক্তি বলিতেছেন, হে লাইক স্কল, তাই আমরা বল আল্লাহ এক, তিনি ব্যতীত আর কোনো মাহবুব নাই, তাহা হইলে তাই আমরা সফল কাম হইবে। উপর এক ব্যক্তি পাথর লইয়া তাহার পিছনে লাগিয়া আছে, পাথরের আঘাতে তাহার উভয় পায়টা এখন রক্তাক্ত করিয়া ফেলিয়াছে। লাইকটি চিৎকার করিয়া বলিতেছে, এই লাইকটির কথা শুনিবে সে মৃত্যু আল্লাহর ক্ষমা করুন। হযরত তারিক বলেন, আমি জিজ্ঞাসা করিলাম ইনি কে, লাইকেরা বলিল ইনি আব্দুল মুত্তালিবের খানদানের এক যুবক। আমি আবার জিজ্ঞাসা করিলাম পাথর নিক্ষেপকারী লাইকটিকে, আমাকে জবাব দেওয়া হইল তাহার চাচা আব্দুল রুজাল, তাহাকে আবু লাহাব ডাকা হয়। মাই কথা, উহা ছিল সত্যের এক আহ্বান, যাহা পাহাড়ের ঘাটি, শহর, অলিগুলি, হাট ও মেলার বাজার সমূহ, বিবাহ। তারিখুল ইসলাম প্রিয় চিহ্ন 091999 আনন্দের অনুষ্ঠান, দুঃখ, কষ্টের মাতম স্থল, খানাইকা, পারহিরেম এবং মিনা আরাফাতের উপত্যকা সমূহে অত্যন্ত নিরীহ ও নিপীড়িত অবস্থায় সততার সহিত উন্নীত হইতেছিল। জালিমদের জুলুম উহাকে দমাইয়া রাখিতে চাহিয়াছিল, কিন্তু নিপীড়নের সুলিঙ্গ দিন দিন উহাকে প্রচলিত করিতেছিল। কোন জুলুম অত্যাচারী যখন কার্যকর মনে করা হইল না, তখন লাল লালসাও দেখানো হইল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আরজ করা হইল, আপনার যদি সুন্দরী নারীর সন্ধান চাই তবে আরবের নারীকুল প্রস্তুত, যাহাকে ইচ্ছা গ্রহণ করিতে পারেন। যদি অর্থের প্রয়োজন থাকে তবে আরবের ধনাগার মজুদ, যদি বাদশাহীর অভিলাষ থাকে তবে গায়ামীর জন্য আমাদের মাথা হাজির, আমরা প্রজা হয়ে আপনাকে বাদশাহ বানাইতেছি। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র জবাব ছিল, দুনিয়ার মানুষ যদি আমার এক হাতে চন্দ্র এবং অপর হাতে সূর্য আনিয়া রাখিয়া দেয়, তবু আল্লাহর শপথ, আমি ওই অবস্থান হইতে একটু চলে আসিব না, আল্লাহ পাক আমাকে যেখানে জমাইয়া দিয়েছেন। মাই কথা, উহা এমন এক আহ্বান ছিল যাহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান হইতে উচ্চারিত হয়েছিল। তারপর মা লাইকেরা উহাকে দমাইয়া রাখিতে হাজারো চেষ্টা করিয়াছিল, কিন্তু উহা ছিল আল্লাহর আহ্বান, আল্লাহর যে আহ্বান বুলন্দ ও সমুন্নত হইবার ছিল উহা বুলন্দ হইয়াছে এবং এখন বুলন্দ আছে। এখন ভবিষ্যতে উহাকে সমুন্নত রাখা তাই আমাদের কর্তব্য। তারিখুল ইসলাম 100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 0
স্থানে চলিয়া যাওয়াকে হিজরত বলা হয়। প্রশ্ন: রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কয়টি হিজরত হয়েছে? উত্তর: তিনটি। প্রশ্ন: ওই সকল হিজরতের নাম কি কি? উত্তর: এক, আবিসিনিয়ার প্রথম হিজরত; দুই, আবিসিনিয়ার দ্বিতীয় হিজরত; তিন, মদিনার হিজরত। প্রশ্ন: প্রথমবার মক্কা ত্যাগ করিয়া লাইকিরা কোথায় গেল? উত্তর: আবিসিনিয়াতে। প্রশ্ন: আবিসিনিয়ার বাদশার নাম এবং তাহার পদবি ও ধর্ম কি ছিল? উত্তর: বাদশার নাম আশহামা, ধর্ম ইসাই, পদবি নাজাশি। আবিসিনিয়ার সকল বাদশার পদবি নাজাশি ছিল। প্রশ্ন: ওই হিজরতে লাইক সংখ্যা কত ছিল? উত্তর: সর্বমোট 15 বা 16 জন, 10 বা 11 জন পুরুষ এবং 4 বা 5 জন মহিলা। প্রশ্ন: তাহাদের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কিনা এবং তাহাদের দলপতি কে ছিলেন? তিনি আরিকুল ইসলাম, -0.98,93,13,155। www.ai উত্তর: তাহাদের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন না। আর প্রসিদ্ধ মত এই যে হযরত আলী রা এর আপন ভাই হযরত জাফর বিন আবু তালিব তাহাদের দলপতি ছিলেন। আর অনেকের ধারণা হইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হযরত ওসমান গনি রা দলপতি ছিলেন এবং তিনি হুজুরের কন্যাকে সঙ্গে লইয়া সফর করিয়াছিলেন। প্রশ্ন: তাহারা কি কারণে হিজরত করিয়াছিলেন? উত্তর: কুরাইশরা যখন তাহাদের জীবন দুর্বিষহ করিয়া তুলিল তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাদের জীবন সংকটাপন্ন মনে করিয়া আবিসিনিয়া চলিয়া যাইতে অনুমতি দিলেন। প্রশ্ন: কুরাইশরা উহার মোকাবিলায় কি করিল? উত্তর: কুরাইশরা আমর ইবনে আশ এবং আব্দুল্লাহ বিন মায়াকে বহু উপঢৌকন দিয়ে আবিসিনিয়ার বাদশাহ নিকট পাঠাইল। তাহারা বাদশাহ নিকট সেই উপঢৌকন পেশ করিয়া আবেদন করিল যেন সেই লাইগুলিকে তাহাদের নিকট সাইপড করিয়া দেওয়া হয়, কেননা তাহারা জাতিদ্রোহী এবং ধর্মদ্রোহী। প্রশ্ন: নাজাশি কি জবাব দিলেন? উত্তর: তিনি বলিলেন, যতক্ষণ পর্যন্ত আমি তাহাদের সঙ্গে আলোচনা না করিব এবং ইসলামের হাকিকত সম্পর্কে অবগত না হইব ততক্ষণ আমি তাহাদিগকে তাইমাদের নিকট সাইপড করিতে পারি না। তারিখুল ইসলাম, 110,99,918। প্রশ্ন: নাজাশির সঙ্গে মুসলমানদের পক্ষ হইতে কি কথা বলিলেন? উত্তর: হযরত জাফর বিন আবি তালিব। প্রশ্ন: সেই আলোচনা কি ছিল সংক্ষেপে বল। উত্তর: আবিসিনিয়ার বাদশাহ বলিলেন, তাইমাদের ধর্ম এবং তথা সত্য সত্য ঘটনা কি বল। তখন হযরত জাফর রা অগ্রসর হইয়া বলিলেন, হে বাদশাহ, আমরা পথভ্রষ্টতা ও মুক্তার এক ক্রান্তিলগ্নে আক্রান্ত ছিলাম। আমরা মাটি ও পাথরের অথর্ব মূর্তি সমূহ পূজা করিতাম। হারাম ও মুদার প্রাণী ছিল আমাদের আহার, হাজারো কিসিমের অপকর্ম ছিল আমাদের স্বভাব। আত্মীয়দের সঙ্গে দুর্ব্যবহার, প্রতিবেশীদের উপর অত্যাচার এবং শাসকদের সঙ্গে অঙ্গীকার ভঙ্গ করা আমাদের স্বভাবে পরিণত হয়েছিল। আমাদের শক্তিশালীগণ দুর্বলদের উপর অত্যাচার করিত। ইহা আল্লাহর শান, যে তিনি আমাদের সংশোধনের জন্য একজন সত্য নবী প্রেরণ করিলেন, যাহার পিতৃকুল ও মাতৃকুল সম্পর্কে আমরা অবগত। তাহার সততা, দিয়ানতদারী ও বহিদারী গাইটা আরবে প্রসিদ্ধ। তিনি আমাদেরকে এক আল্লাহর দিকে আহ্বান করিয়া বলিলেন, আমরা যেন অপর কাহাকেও আল্লাহর শরীক এবং তাহার সাহায্যকারী না বানাই। মাটি ও পাথরের কুচ্ছিত মূর্তির সম্মুখ হইতে যেন আমাদের মাথা সরাইয়া লই, যাহা তাহাদের পায়ের উপর নিরর্থক করিয়া থাকিত। তিনি আমাদেরকে হুকুম করিলেন, সর্বদা সত্য কথা বল। তারিখুল ইসলাম, তারকাচিহ্ন। www.ilmwil আপন জন আত্মীয়দের সঙ্গে ভালো ব্যবহার কর, প্রতিবেশীদের উপর অনুগ্রহ কর এবং হারাম হইতে বাঁচিয়া থাক। নিরপরাধ মানুষকে হত্যা করা হইতে নিজের হাতকে বিরত রাখো। অন্যায়কে ঘৃণা কর, মিথ্যা বিষয়ের উপর অভিশাপ বর্ষণ কর এবং কখনো এতিমের সম্পদ খাইবে না, আত্মসাৎ করিবে না, নামাজ পড়, হজ কর এবং যাকাত আদায় কর। হে মানব, আমরা শত প্রাণে তাহার উপর ঈমান আনিয়াছি এবং আন্তরিকতার সহিত তাহার সত্যতা স্বীকার করিয়া লইয়াছি। অতঃপর হযরত জাফর রা সূরা মরিয়ম তেলাওয়াত করিয়া হযরত ঈসা মরিয়ম আ সম্পর্কে ইসলামের আকীদা ও দৃষ্টিভঙ্গি ব্যক্ত করিলেন। প্রশ্ন: বাদশার উপর উহার কি প্রভাব পড়িল? উত্তর: এই আবেগপূর্ণ সত্য ভাষণ শুনিয়া তিনি নিজেই ঈমান আনিয়া ফেলিলেন এবং মুসলমানদেরকে কুরাইশের নিকট সাইপড করিতে অস্বীকার করিয়া দিলেন। প্রশ্ন: নবশত প্রাপ্তির কোন বছর এই হিজরত হয়েছিল? উত্তর: পঞ্চম বছর। প্রশ্ন: আবিসিনিয়া হইতে কতদিন পর তাহারা প্রত্যাবর্তন করিলেন? উত্তর: 2 বা 3 মাস পর। প্রশ্ন: এত তাড়াতাড়ি কেন ফিরিয়া আসিলেন? উত্তর: একটি মিথ্যা সংবাদ রটিয়া গিয়াছিল যে মক্কার কাফেরা মুসলমান হইয়া গেছে। তারিখুল ইসলাম। প্রশ্ন: প্রত্যাবর্তনের পর মক্কার কাফেরা তাহাদের সঙ্গে কেমন আচরণ করিল? উত্তর: সেই আগের মতোই জুলুম, অত্যাচার ও নির্যাতন চালাইল। নয়, www.ebu.com সারাংশ: কুরাইশের অত্যাচারে অতিষ্ঠ হইয়া কিছু মানুষকে মক্কা ত্যাগ করার অনুমতি দেওয়া হইল। প্রথমবার 15-16 জন মক্কা ত্যাগ করিয়া আবিসিনিয়া গমন করেন। হযরত জাফর কিংবা হযরত ওসমান রা তাহাদের দলপতি ছিলেন। কুরাইশগণ তাহাদের পিছনে লাগিল এবং দুই ব্যক্তিকে বহু উপঢৌকন দিয়ে আবিসিনিয়ার বাদশাহ নিকট পাঠাইল যেন মুসলমানদেরকে তাহাদের নিকট সাইপড করিয়া দেওয়া হয়। বাদশাহ মুসলমানদের নিকট বিস্তারিত ঘটনা জিজ্ঞাসা করিলেন এবং উহা শুনিবার পর তিনি নিজে ঈমান আনিয়া ফেলিলেন। অতঃপর তিনি মুসলমানদেরকে তাহাদের হাতে সাইপড করিতে অস্বীকার করিলেন। এদিকে মুসলমানগণ একটি মিথ্যা খবরের ভিত্তিতে আবিসিনিয়া হইতে মক্কায় ফিরে আসিলেন। স্বদেশে ফিরে আসিবার পর মক্কার কাফেররা আগের তুলনায় আরও বেশি অত্যাচার করিল। বাদশাহর নাম ছিল আশহামা, পদবী নাজাশি এবং তাহার পূর্বধর্ম ছিল ইসাই। শব্দার্থ: 399। স্থায়ীভাবে দেশ ত্যাগ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা হইতে মদিনা গমন। 85, দেশ ত্যাগ, নির্বাসন, দেশ হইতে বহিষ্করণ। তারকা চিহ্ন: আবিসিনিয়া, ইথিওপিয়া আরবের একটি দেশের নাম। 11, দলপতি, প্রধান ব্যক্তি, পরিচালক। তারিখুল ইসলাম: 73 -199। www নায়ক সহ সঙ্গে একত্রে একসঙ্গে 41, দুর্বি সহ বিপন্ন, ব্যর্থ, কষ্টকর, আয়ুব, বিদ্রোহী, বিপ্লবী, বিশ্বাসঘাতক। 2, আলাপ আলোচনা, কথাবার্তা, মতবিনিময়, অনুভূতিহীন, 1, দুর্ব্যবহার, অন্যায় আচরণ, খারাপ ব্যবহার, অসৌজন্যমূলক আচরণ। 6.6, অঙ্গীকার ভঙ্গ করা, ওয়াদা ভঙ্গ করা, কথা রক্ষা না করা। 16, পহেজগারী, সততা, সাধুতা, +J আন্তরিকতার সহিত, এখলাসের সহিত আচরণ, ব্যবহার, কর্মপদ্ধতি, মায়াবত, ভালোবাসা, সাহায্য, মঙ্গল, নেক, নেক নজর, আল্লাহর নৈকট্য কামনা, আল্লাহর সন্ধান। 6, অতিষ্ঠ হওয়া, অসন্তুষ্ট হওয়া, বিরক্ত হওয়া, বাধ্য হওয়া, ক্লান্ত হওয়া, ভয় পাওয়া, এক কাজ অনুসরণ, পশ্চাদ্ধাবন, নির্যাতন। ইসলামের উন্নতি এবং হুজুর সহ এর অবলয়ের প্রশ্ন: নবুয়তের কোন বছর প্রথম হিজরত হইতে প্রত্যাবর্তন করা হয়? উত্তর: পঞ্চম বছর। প্রশ্ন: ওই বছর মুসলমানদের সংখ্যা কত হয়েছিল? উত্তর: 40 জন পুরুষ এবং 11 জন মহিলা। প্রশ্ন: ওই বছরের বড় ঘটনা কি? উত্তর: রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত হামজা এবং 3 দিন পর হযরত ওমর ফারুক রা মুসলমান হওয়া। তারিখুল ইসলাম: www.ebu.com প্রশ্ন: ওই বছর পর্যন্ত মুসলমানদের কি অবস্থা ছিল এবং এই দুই বুজুর্গ ঈমান আনার পর পরিস্থিতির উপর কি প্রভাব পড়িল? উত্তর: ওই সময় পর্যন্ত যেই সকল ব্যক্তিবর্গ মুসলমান হইয়াছিলেন তাহারা যদিও বুদ্ধিমত্তা, ভাবগাম্ভীরতা এবং নিঃস্বভাবে তুলনাহীন প্রসিদ্ধ ছিলেন, যেমন হযরত আবু বকর সিদ্দিক রা মামলা মুকদ্দমার সুষ্ঠু ফয়সালার ব্যাপারে অত্যন্ত প্রসিদ্ধ ছিলেন, কিন্তু তবুও তাহারা প্রভাবশালী ও ভয় পাওয়ার মতো মানুষ ছিলেন না। এই কারণে ইসলামের যাবতীয় আহকাম লুকাইয়া লুকাইয়া পালন করা হইত এবং ওই বছর পর্যন্ত ইসলাম যেন একটি গোপন রহস্য ছিল। উপরোক্ত বুজুর্গদ্বয় যেহেতু নির্ভীক, বাহাদুর এবং প্রভাবশালী ছিলেন, সুতরাং এই দুই ব্যক্তি বিশেষত হযরত ওমর ফারুক রা ইসলামের এই পলায়নপর অবস্থা একেবারে উঠাইয়া দিলেন। ধারণা করা হয় যে এই আশাতেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করিয়াছিলেন যে হে আল্লাহ, ওমর ইবনে খাত্তাব কিংবা আবু জাহেল বিন হিশামের দ্বারা তুমি ইসলামকে শক্তি দান কর। আর ইহাই প্রত্যাশা ছিল। তিনি মুসলমানদেরকে এমন উল্লো করিয়া দিলেন যে তাহারা সহসা এমন জোরে নারায় তাকবীরের ধ্বনি তুলিল, যাহার ফলে মক্কার অলিগুলি প্রতিধ্বনিত হয়ে উঠিল। সুতরাং হযরত ওমর ফারুক মুসলমানদের প্রত্যাশা অনুযায়ী কাজ করিলেন। প্রশ্ন: ইসলাম গ্রহণের পর হযরত ওমর ফারুকের প্রথম কাজ কি ছিল? উত্তর: হযরত ওমর ফারুক রা ইসলাম গ্রহণে সৌভাগ্যবান হওয়ার। তারিখুল ইসলাম: 75। www.ilm.ui পর আরো করিলেন: হে আল্লাহর রাসূল, আমরা যদি হকের উপর থাকি তবে এই গায়পনীয়তার আর কোনো কারণ নাই। অতঃপর তিনি মুসলমানদেরকে সঙ্গে লইয়া হেরেম শরীফে গমন পূর্বক এক আল্লাহর ইবাদত পালন করিলেন। প্রশ্ন: কাফেররা মুসলমানদের এই সাহসিকতাকে কোন দৃষ্টিতে মূল্যায়ন করিল? উত্তর: ক্রমবর্ধমান ইসলামের উন্নতি তাহাদের অন্তরে ভয় সৃষ্টি করিয়া দিল। তাহারা নিজেদের ভবিষ্যৎ অন্ধকার দেখিতে পাইল এবং তাৎক্ষণিকভাবে দাঙ্গা হাঙ্গামা দ্বারা মুসলমানদের এই সৌর্য বীর্যের জবাব দিল, কিন্তু পরবর্তীতে সর্বশক্তি ন্যায় করিয়া মুসলমানদেরকে নিশ্চিন্ত করিয়া দেওয়ার জন্য উঠিয়া দাঁড়াইল। প্রশ্ন: মুসলমানদেরকে ধ্বংস করিয়া দেওয়ার কি পন্থা অবলম্বন করিল? উত্তর: এই ব্যবস্থা তা পূর্ব হইতেই ছিল যে কোনো মানুষ যেন রাসূলের আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে পৌঁছাইতে না পারে, রাস্তায় লাইক বসাইয়া দেওয়া হইত যেন আগেই পথচারীদেরকে বাধা প্রদান করা হয়।
আর বিভিন্ন প্রকার মিথ্যা অপবাদ দ্বারা তাহাদের কান ভরিয়া দেওয়া হইত, যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাহাদের ঘৃণা জমিয়া যায়, আল্লাহর পানাহ এবং তাহারা এদিকে আসিবার চিন্তাও না করে। কিন্তু এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করিয়া দেওয়ার পরিকল্পনা শুরু হইল। কিন্তু তাহাদের ভয় শুধু একটাই ছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের লাইকেরা রক্তের প্রতিশোধ লওয়ার জন্য দাঁড়াইয়া যাইবে এবং যুদ্ধ বাঁধিয়া যাইবে। এই তারিখ 76 তারিখুল ইসলাম ফ্রি www.ibu.com। কারণ এই পরবর্তীতে এই চেষ্টা করা হইল যেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহজে এদিকে কুজুল হইতে পৃথক করিয়া দেওয়া যায়। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বয়কট করা হইল এবং তাহার খানদানের যে সকল লাইক এখনো মুসলমান হয় নাই কিন্তু হুজুরকে সহযোগিতা করিতেছিল, তাহাদের নিকট এই দাবি করা হইল যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের নিকট সাইপোর্ট করিয়া দাও, আমরা তাহাকে শহীদ করিয়া ফেলি। যদি এইরূপ না কর তবে তাইমাদের খানা পিনা বন্ধ, অর্থাৎ তাইমাদেরকেও বয়কট করা হইবে। প্রশ্ন, বয়কটের ধরন কি ছিল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গীগণ তাহাকে ত্যাগ করিয়া ছিল কিনা? উত্তর, মুসলমান দাদুরের কথা যেই সকল কাফের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোগী ছিল তাহারাও তাহার সহযোগিতা ত্যাগ করে নাই, ফলে তাহাদিগকে মক্কার ওই স্থানে আবদ্ধ করা হইল যাহা শাহ বি আবি তালিব নামে প্রসিদ্ধ ছিল। সেখানে ব্যাপকভাবে এই প্রতিবন্ধক কারায় করা হইল যে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কেউ সাক্ষাৎ করতে পারবে, না কোনো প্রকার পানাহার সামগ্রী বা প্রয়োজনীয় বস্তু তাহার নিকট পৌঁছাইতে পারবে। এই বিষয়ে কাফেরদের বড় বড় সর্দারগণ একটি চুক্তিনামা লিখিয়া তারা ঘরে রাখিয়া দিল। তারিখুল ইসলাম তারকা চিহ্ন তারকা চিহ্ন তারকা চিহ্ন 10-120 ফ্রি www.9-8। ওই প্রশ্ন, এই বয়কট কবে শুরু হয়? উত্তর, নবুয়তের সপ্তম বছর মুহররম মাসে। প্রশ্ন, এই বয়কট অবরোধ বা নজরবন্দির সময় মুসলমানদের কি অবস্থা হয়েছিল? উত্তর, খাবার ও পানি পৌঁছানো বন্ধ ছিল এবং ক্ষুধার কারণে শিশুরা উপকার করিত। ওই সকল কাফের যাহারা ঘনিষ্ঠ আত্মীয় ছিল তাহারা ওই ক্রন্দন শুনিতে পাইত বটে, কিন্তু তখন আত্মীয়তার রক্ত সাদা হইয়া গিয়াছিল, অর্থাৎ সম্পর্ক শিথিল হইয়া গিয়াছিল। হয় তাহাদের অন্তরে কোনো প্রকার দয়া মায়া আসিত, অথবা চুক্তির পাবন্দী অন্তর হইতে দয়া মায়া বাহির করিয়া গিয়াছিল। বয়কটের সময় গাছের পাতা এবং ঘাসের শিকড় খাইয়া জীবন ধারণ করা হইত। প্রশ্ন, সকল সাহাবী অবরাইদের মধ্যে ছিলেন না অবরাইদ ব্যতীত অন্য কোনো হুকুমও ছিল? উত্তর, রাসূলের আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণকে হিজরতের অনুমতি দিয়েছিলেন। সুতরাং মুসলমানগণ দ্বিতীয়বার আবিসিনিয়া হিজরত করিলেন। সারাংশ, নবুয়তের পঞ্চম বছর হযরত হামজাতরা এবং উহার তিন দিন পর হযরত ওমর ফারুকরা ইসলামে প্রবেশ করিলেন। এই দুই মানবর ব্যক্তি অত্যন্ত প্রভাবশালী মানুষ ছিলেন। মুসলমানগণ পাহাড়ের অবস্থান হইতে বাহির হইয়া বাইতুল্লাহ শরীফে প্রকাশ্যে ইবাদত করিলেন। তারিখুল ইসলাম ফ্রি www.ubibli.com। কাফেরা পূর্ণ শক্তি নিয়ায় করিয়া ইসলামের মূলোৎপাটনের আয়োজন করিল। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাহার সঙ্গীদেরকে মক্কার নিকটবর্তী শাহ বি আবি তালিব নামক স্থানে আবদ্ধ করিয়া বয়কট করা হইল। রাসূলের আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোগীগণ ধর্মীয় ভেদাভেদ না করিয়া তাহার সঙ্গ দান করিলেন। তাহারা গাছের পাতা এবং ঘাসের শিকড় খাইয়া জীবন ধারণ করিল। এই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিসিনিয়ার দিকে হিজরত করার অনুমতি দান করেন। শব্দার্থ, উন্নতি, অগ্রগতি, উন্নয়ন, আবার কর্তন কাটা, সম্পর্ক ছেদ করা, পৃথক করিয়া দেওয়া, বয়কট করা, অবিদিও, উপমাহীন, তুলনাহীন, বেঞ্জিন। 391 প্রসিদ্ধ, খ্যাতি, ভয়, জাজ্যমক, প্রভাব, প্রতিপত্তি, শান, শওকত। 6 নীতিক, সাহসী, বাহাদুর, যে কাহাকেও ভয় করে না এমন সাহসী, বীরত্বপূর্ণ। ওয়াই, আশা, প্রত্যাশা, ভরসা, বিশ্বাস। একই অনিচ্ছাকৃত, নিজে নিজে, হঠাৎ, সহসা, অপারগতা, অনেক বেশি। কারণ, যুক্তি, পদ্ধতি, তরিকা, ধ্বংস, তলিল, ডট, ভয়। 7-1-6-1-8 তাৎক্ষণিকভাবে, সঙ্গে সঙ্গে, অনতিবিলম্বে। 3 ধ্বংস, বরবাদ, নিঃশেষ, মৃত্যু। জিএসসি, ছুট, আকৃতি, ধরন, প্রকরণ, নকশা। 4 দাবি, অধিকার, নালিশ, নিজের হক চাওয়া, তাগাদা করা। 3.61 সহযোগিতা, পৃষ্ঠপোষকতা, রক্ষণ, বন্ধন, গ্রন্থি, অপবাদ, অবরাধ, পরিকল্পনা, যন্ত্র। 019 চুক্তি, সন্ধি, মৈত্রী। 10 অবরাধ, বেষ্টন, চতুর্দিক হইতে ঘিরে রাখা, ব্যবস্থা, আয়োজন, প্রস্তুতি, বিন্যাস, সামান। 19 তারিখুল ইসলাম ফ্রি www.ilm.2112। আবিসিনিয়া দ্বিতীয় হিজরত এবং বয়কট বা অবরাধের অবশিষ্ট অবস্থা। প্রশ্ন, আবিসিনিয়া দ্বিতীয় হিজরত কবে হয়েছে, উহার নাম কি এবং এই হিজরতে কতজন মানুষ অংশগ্রহণ করিয়াছিলেন? উত্তর, এই হিজরতের ঘটনা নবুয়তের সপ্তম বছর অনুষ্ঠিত হয় এবং এই বছরই বয়কট শুরু হয়। এই হিজরতকে আবিসিনিয়া দ্বিতীয় হিজরত বলা হয়। ইহাতে 83 জন পুরুষ এবং 18 জন মহিলা ছিলেন। এতদাতে ইয়ামানের আবু মুসা আশারি কওমের কতিপয় ব্যক্তিকেও তাহাদের সঙ্গে সামিল করা হইয়াছিল। প্রশ্ন, এই অবরাধ কত বছর স্থায়ী ছিল এবং কোন বছর উহা শেষ হয়? উত্তর, এই অবরাধ বরাবর 3 বছর স্থায়ী ছিল এবং নবুয়তের দশম বছর ইহার সমাপ্তি ঘটে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 50। প্রশ্ন, কেমন করিয়া এই বয়কট বা অবরাধের অবসান ঘটিল? উত্তর, কুরাইশ কাফেরগণ যখন দেখিল যে তাহাদের চরম নির্যাতন ব্যর্থ হইতেছে, ইসলামে পায়ে ব্যাড়ি লাগানো যাইতেছে না এবং আল্লাহর আওয়াজকে প্রতিরোধ করা যাইতেছে, বরং মুসলমানদের উপর নির্যাতনের বিষয়টি ব্যাপকভাবে ছড়াইয়া পড়িতেছে, তখন তাহারা আশঙ্কা বাহির করিল যে ও তারিখুল ইসলাম ফ্রি www.ibu.com। 30 আরবের সাধারণ মানুষের অন্তরে যদি আমাদের কাফেরদের ব্যাপারে ঘৃণা বসিয়া যায়, তবে সেই ক্ষেত্রে ইসলামের উন্নতি হইবে এবং আমাদের ইজ্জত সম্মান হ্রাস পাইতে থাকবে। এই পর্যায়ে খায় কুরাইশের কয়েকজন কাফের বয়কটের বিরুদ্ধে সাজিশার হইতে শুরু করিল। ঘটনাক্রমে এই সময় বয়কটের সেই চুক্তিনামার অক্ষরগুলি উইপায় তাই খাইয়া ফেলিয়াছিল যাহা বয়কট করার সময় লেখা হইয়াছিল। অবশেষে নবুয়তের দশম বছর এই অবৈধ অবরাধের অবসান ঘটিল। প্রশ্ন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বছরে কি নাম রাখিলেন? উত্তর, শশাকের বছর। প্রশ্ন, কি কারণে এই বছরকে শাকের বছর বলা হয়েছিল? উত্তর, এই কারণে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহানুভূতিশীলা, প্রাণশ্রী ও সারা জীবনের সংবেদনশীলা স্ত্রী হযরত খাদিজাহ এই বছর ইন্তেকাল করেন, যিনি নিজের জীবনের সকল আরামায় সুধন সম্পদ ইসলামের জন্য উৎসর্গ করিয়া দিয়েছিলেন এবং সমস্ত আপদ বিপদে অত্যন্ত সহানুভূতি ও দর্দের সহিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ দান করিতেন। তাছাড়া ওই বছর হুজুরের চাচা আবু তালিব ইন্তেকাল করেন, তিনি যদিও কাফের হালাতে মৃত্যুবরণ করিয়াছেন কিন্তু এই বিষয়ে কোনো সন্দেহ নাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি। তারিখুল ইসলাম 81 ফ্রি www.ilm.2112। ওয়াসাল্লামের সহযোগিতায় তিনি কোনো ত্রুটি করেন নাই। অবরাধের সময় বরাবর 3 বছর হুজুরের সঙ্গেই ছিলেন। কাফেরা যেহেতু তাহাকে সমীহ করিয়া চলিত, এই কারণেই অধিকাংশ মানুষ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকাশ্যে কষ্ট দিতে পারিত না, একটু তাকা করিয়াই চলিত। প্রশ্ন, হযরত খাদিজা ইন্তেকাল আগে হয়েছিল না আবু তালিবের? এবং তাহাদের ইন্তেকালে কতদিনের ব্যবধান ছিল? উত্তর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ইন্তেকালে 3 দিন পর হযরত খাদিজা ইন্তেকাল করেন। প্রশ্ন, হযরত খাদিজা কোন মাসে ইন্তেকাল করেন? তাহাকে কোথায় দাফন করা হয় এবং অবরাধের পরে এই ঘটনা ঘটে? আগে, উত্তর, হযরত খাদিজা রমজান শরীফে ইন্তেকাল করেন এবং হাজুন নামক স্থানে তাহাকে দাফন করা হয়। আর অবরাধ হইতে মুক্তির কিছুদিন পরে এই ঘটনা ঘটে। প্রশ্ন, কাফেরদের নির্যাতনের পাশাপাশি আল্লাহ পাকের পক্ষ হইতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি প্রকারে সান্ত্বনা দেওয়া হইল এবং তাহার জন্য কি পুরস্কার নাজিল হইল? উত্তর, এই সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজের সম্পদ দান করা হয়। ইহা এমন এক সম্পদ যাহা ওই সময় পর্যন্ত গোটা পৃথিবীর সৃষ্টিকুলের মধ্যে না অপর কাহাকেও দান করা হইয়াছে, না ভবিষ্যতে দান করা হইবে। তারিখুল ইসলাম ফ্রি www.ibu.com। মিরাজ উপলক্ষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত আম্বিয়াগণের ইমাম বানানো হয় এবং শ্বশুরের বা দেহমায়ের সবাই এমন সব স্থানে পৌঁছানো হয় যে আল্লাহ পাকের অপর কোনো বান্দা রূহানিভাবেও সেই সকল স্থানে পৌঁছাইতে পারে না এবং পারবেও না। রাসূলের আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ শরীফের পূর্বে পৃথিবী শুধু এই কথা শুনিত যে জান্নাত জাহান্নাম আছে এবং পরকালের সকল লেনদেন সত্য, কিন্তু কোনো মানুষ দোজখ বেগেস দেখিয়াছিল না আখিরাতে ছাওয়া ও আযাব দেখিয়াছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত জাহান্নাম গ্রহণ করাইয়া এবং আখিরাতের আযাব ও ছাওয়ার দৃশ্য দেখাইয়া পৃথিবীতে উহার একজন প্রত্যক্ষদর্শী ও সত্য সাক্ষী দান করা হইল। মিরাজ উপলক্ষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদের উপর আল্লাহর সালাম নাজিল হয় এবং 5 ওয়াক্ত নামাজ দান করা হয়। এই সংক্ষিপ্ত ইবাদতের মাধ্যমে বান্দা আবু কামুল হাকিমের সঙ্গে কথা বলে। প্রশ্ন, আবু তালিব কেন মুসলমান হন নাই? উত্তর, নাসিকা কর্তন হওয়া, মানখুন হওয়া এবং বংশ ও জাতির তিরস্কারের ভয় মানুষকে হাজারো নামত হইতে বঞ্চিত করিয়া দেয়। মুমূর্ষু অবস্থায় যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে কালিমা পাঠ করিতে বলিলেন, তখন তিনি তাহার সত্যতা সম্পর্কে অবগত থাকা সত্ত্বেও এই জবাব দিলেন যে খানদানের লাইকেরা আমাকে এই বলিয়া তিরস্কার করিবে যে তারিখুল ইসলাম 83 ফ্রি www.ilm.in।
এমন বৃদ্ধ মানুষও বাপদাদার ধর্ম ত্যাগ করিয়া শিবপালিত বালকের ধর্মে প্রবেশ করিল। যাহারা দুনিয়ার রুমানিয়া চলাকে আবশ্যক মনে করে তাহারা যেন আবু তালেবের ঘটনা স্মরণ রাখে এবং এই কথা চিন্তা করে যে খানদান ও সমাজের ভয় মানুষকে কেমন করিয়া বেহেস্তের ন্যায়মত হইতে বঞ্চিত করিয়া দেয়। প্রশ্ন, আবু তালেব কত বছর বয়সে ইন্তেকাল করেন এবং তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত বছর বড় ছিলেন? উত্তর, আবু তালেব হুজুরের 35 বছর বড় ছিলেন, সেই হিসাবে তিনি 85 বছর বয়সে ইন্তেকাল করেন। প্রশ্ন, হযরত খাদিজা ইন্তেকালের সময় কয়জন সন্তান রাখিয়া যান? উত্তর, চার কন্যা এবং প্রথম স্বামী পক্ষের এক ছেলে, ওই ছেলের নাম ছিল হিন্দ। প্রশ্ন, কন্যাদের মধ্যে কার কার বিবাহ হয়েছিল? উত্তর, হযরত জয়নব ও হযরত রায়কা ইয়াকরা এর বিবাহ হয়েছিল। অপর দুই কন্যা হযরত ফাতিমা উম্মে কুলসুম রাকুমারী ছিলেন। প্রশ্ন, হযরত খাদিজা এর ইন্তেকালের পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই কন্যা দেখাশোনা এবং তাহাদের প্রতিপালনের কি ব্যবস্থা করিলেন? উত্তর, কিছুদিন পর্যন্ত তিনি নিজেই লক্ষ্য রাখিতেছিলেন, কিন্তু উহাতে 84 তারিখুল ইসলাম ফ্রি www.ilm.wb.com ইসলামের প্রচার কার্যে বিঘ্ন সৃষ্টি হইতেছিল। এদিকে আল্লাহ পাকের এই হুকুম ছিল যে আল্লাহ পাকের বিধানসমূহ নির্বিঘ্নে প্রকাশ্যে মানুষকে শায়নাইতে থাকুন। অপরদিকে কাফেরদের ক্রমবর্ধমান শত্রুতার কারণে এই আশঙ্কা ছিল যে সুজাই পাইয়া তাহারা বাল বাচ্চাদিকে শত্রুতার শিকার বানায় না ফেলে। সুতরাং তিনি একজন বিধবা মহিলাকে বিবাহ করিলেন, তাহার সম্মানিত নাম ছিল হযরত সাউদাকরা। তো আবু তালেবের ওফাতের পর কুরাইশরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কি আচরণ করিল? উত্তর, কুরাইশের সম্মুখে অল্প বিস্তর যাহা কিছু প্রতিবন্ধক ছিল আবু তালেবের ইন্তেকালের পর উহা উঠিয়া গেল। এখন তাহারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার ব্যাপারে একেবারেই স্বাধীন হইয়া গেল। প্রশ্ন, এই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবলীগ বা দিন প্রচারের কি পন্থা অবলম্বন করিলেন? উত্তর, মক্কার মানুষের মধ্যে যখন তিনি কোনো ফল দেখিতে পাইলেন তখন মনে করিলেন পার্শ্ববর্তী অপর কোনো জনপদে কাজ করিলে হয়তো কিছু ফল হইতে পারে। অতএব তিনি তাইফ তাশরিফ লইয়া গেলেন এবং তথাকার লাইকজনকে বুঝাইতে শুরু করিলেন, কিন্তু ওই হতভাগ্য মক্কাবাসীদের তুলনায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো বেশি কষ্ট দিল। একদিন দুর্বৃত্ত থেকে ইশারা করিয়া দেওয়া হইল, তাহারা তারিখুল ইসলাম 85 www.ilm.wb ছায়ার মধ্যে পাথর লইয়া বাজারের দুই পাশে দাঁড়িয়ে রহিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে যাইতেন তাহার উপর পাথর বর্ষণ করিত। উহার ফলে তাহার দেহ মাইবারক যেন রক্তে গাইসল হইয়া গিয়াছিল, উহার যুগার ভিতরে রক্ত পরিপূর্ণ হইয়া গেল। এই পর্যায়ে বারবার তাহার মাথায় চক্কর আসিতে লাগিল এবং আল্লাহর সর্বাধিক প্রিয় বান্দা মাটিতে বসিয়া পড়িতে লাগিলেন, কিন্তু ওই হতভাগ্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই বাহু ধরিয়া দাঁড় করাইয়া দিয়া পুনরায় ওইভাবে বেয়াদবি করিত। অবশেষে পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধ্য হইয়া মক্কায় ফেরত চলিয়া আসিলেন। প্রশ্ন, এই সফরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন এবং তিনি কতদিন তাইফ অবস্থান করেন? উত্তর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফে 1 মাস অবস্থান করেন এবং হযরত যায়েদ বিন হারেছা তাহার সঙ্গে ছিলেন। প্রশ্ন, এই মুসিবতের পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জাহিরভাবে কি অনুগ্রহ করিলেন? উত্তর, তাইফ হইতে প্রত্যাবর্তনের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাখলা নামক স্থানে ফজরের নামাজ পড়িতেছিলেন তখন জিন সম্প্রদায় তাহার তেলাওয়াত শুনিয়া ইসলাম গ্রহণ করিল। এদিকে পাহাড়ের তত্ত্বাবধায়ক ফেরেশতা হুজুরের নিকট 86 তারিখুল ইসলাম আসিয়া আরো চলিল, হে আল্লাহর রাসূল, যদি অনুমতি করেন তবে আল্লাহর হুকুমে ওই সমস্ত ব্যক্তিকে দুই পাহাড়ের মধ্যখানে আনিয়া ধ্বংস করিয়া দেওয়া হইবে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাব ছিল, এই কুশিনকালে এরূপ করিবে না, যদিও তাহারা ইমান আনে নাই কিন্তু সম্ভাবনা আছে তাহাদের বংশধরদের মধ্যে হয়তো কেউ ইমান আনতে পারে। কিন্তু আল্লাহ পাক খুব শীঘ্রই তাহাদের সকলকে ইমান আনার তাওফিক দান করিলেন। ফ্রি এট www.ilm.wb.com সারাংশ, নবুয়তের সপ্তম বছর আনুমানিক 100 ব্যক্তি দ্বিতীয়বার হিজরত করিয়া আবিসিনিয়া চলিয়া গেলেন। তাদের মধ্যে 83 জন ছিল মক্কা এবং কিছু ছিল ইয়ামানের অধিবাসী। ওই বছর মুহররম মাসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সামাজিক বয়কট শুরু হয়। ওই বয়কট বরাবর 3 বছর স্থায়ী ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাহার সহযোগীগণ খুব পিপাসা সহ হাজারো কিসিমের মুসিবত ও পরেশানি বরদাস্ত করেন। শিশুরা ক্ষুধার কারণে চিৎকার করিত এবং বড়রা গাছে পাতা ও শিকড় খাইয়া জীবন ধারণ করিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 50 বছর হয় তখন ওই অবরোধ বা বয়কট 3 বছর স্থায়ী থাকার পর শেষ হয়। কিন্তু অবরোধ হইতে মুক্ত হওয়ার অল্প কিছুদিন পর আবু তালেব এবং উহার 3 দিন পর হযরত খাদিজা ইন্তেকাল করেন। এই কারণে তিনি ওই বছরের নাম রাখেন 60 বছর। তারিখুল ইসলাম 87 তারকাচিহ্ন ফ্রি www.cgi এই অবরাধে জমানাতেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজ দান করা হয়। আবু তালেব 85 বছর বয়সে ইন্তেকাল করেন। এদিকে হযরত খাদিজা চার কন্যা এবং প্রথম স্বামী পক্ষের হিন্দ নামে এক ছেলে রাখিয়া যান। কন্যাদের মধ্যে দুইজনের বিবাহ হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর দুই কন্যা দেখাশোনা এবং খেদন্তের উদ্দেশ্যে হযরত সাউদাকে বিবাহ করেন। হযরত সাউদা ছিলেন একজন বিধবা মুসলিম রমণী। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন প্রচারের উদ্দেশ্যে তাইফ গমন করেন, কিন্তু সেখানে তাহাকে বহু কষ্ট মুসিবত বরদাস্ত করতে হয়। সব দাঁড় চূড়ান্ত যার পর নাই মি পায়কা সাদা পিপিলিকা বিশেষ, শেষ পর্যন্ত অবশেষে শেষ পর্যায়ে 31 ধন সম্পদ প্রাচুর্য অর্থবিত্ত সামর্থ্য প্রভাব অত্যাচার করা কষ্ট দেওয়া বিরক্ত করা জ্বালাতন করা এলজি দূরত্ব ব্যবধান স্থান মধ্যবর্তী স্থান বাকাল ময়দান মাঠ এই মুক্তি ও বাহুতি পরিত্রাণ ছিরি সাইবান উপরে আড়াইগুন আড়াইগুনের মাধ্যম উচ্চ মর্যাদা এমন সম্মান ও মর্যাদা যাহার অধিক কল্পনাও করা যায় না। হযরত মাহমুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উর্ধাকাশ ভ্রমণ এবং জান্নাত জাহান্নাম ও আল্লাহর নূর দর্শন এখন শুধু কেবল মাত্র সম্পূর্ণ খাঁটি সন্তান উত্তরাধিকারী স্মরণকারী নাম লইয়া গর্ববাহিকারী এখানে অনুসারী ছেষট্টি ঠাটা বিদ্রুপ তিরস্কার ভৎসনা ক্ষতি সংকীর্ণতা কঠোরতা 3009 সুবারু নির্ভয় নির্ভাবনা নির্বিঘু বাহাদুর বিনা কষ্টে নির্বাক ওই ব্যক্তি যে কথা বলিতে পারে না। 611 বিবি তারিখুল ইসলাম উইবলি.কম খাইশনা করা প্রকাশ্যে বলা সাফ সাফ বলিয়া দেওয়া 3-6 বাধা প্রতিবন্ধক আটকানো বিলম্ব ক্রিয়া ফল চিহ্ন কার্যকারিতা ইঙ্গিত ধারণা বসতি জনপদ লায়কালয় বস্তি জনসংখ্যা আরাম সুখ শান্তি উজালা আলো 6 ধ্বংস বরবাদ বিধ্বস্ত উজাড় খারাপ মন্দ দুষ্কর্ম 28 পঞ্চায়েত কর্তৃক নির্ধারিত সমস্ত খানদানের সকলের যৌথ অংশীদারিত্বের এখানে সামাজিক দেখাশোনা পর্যবেক্ষণ পাহারা হেফাজত ব্যবস্থা ফ্রি এট ডাব্লিউডাব্লিউআই প্রথম খণ্ড সমাপ্ত। তারিখুল ইসলাম দ্বিতীয় খণ্ড রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফ্রি এট ডাব্লিউডাব্লিউই মাদানী জীবন মূল উর্দু হযরত মাওলানা সৈয়দ মাহমুদ মিয়া ভারত অনুবাদ মাহমুদ খালেদ আশরাফিয়া লাইব্রেরি চকবাজার ঢাকা -1211 তারিখুল ইসলাম মূল উর্দু হযরত মাওলানা সৈয়দ মাহমুদ মিয়া ভারত অনুবাদ মাহমুদ খালেদ ফ্রি এট ডাব্লিউডাব্লিউই প্রকাশক মাহমুদ ইউসুফ আশরাফিয়া লাইব্রেরি চকবাজার ঢাকা 1211 দ্বিতীয় সংস্করণ 2002 সম্পাদনায় মাহমুদ ইউসুফ সর্বসত্ত্ব প্রকাশকের প্রচ্ছদ বসির মেজবাহ মূল্য 47 টাকা মাত্র প্লাস ইউআর 48 দাড়ি ডাব্লিউ এইচ কুলন উদ্ধৃতি চিহ্ন টিআরআইকেএইচইউএলআইএসএলআইএম রিটেন বাই হযরত মাওলানা সাইয়েদ মোহাম্মদ মিয়াঁ নাটু ট্রান্সলেটেড বাই মোহাম্মদ খালিদ ইনটু বেঙ্গলি এন্ড পাবলিশড বাই আশরাফিয়া লাইব্রেরি চকবাজার ঢাকা বাংলাদেশ প্রাইস 40 টাকা অনুবাদকের আরজ ফ্রি এট www.ilm.wb.com আলহামদুলিল্লাহ গত বছর এই মৌসুমে উর্দু তারিখুল ইসলামের প্রথম খণ্ডের বঙ্গানুবাদ প্রকাশ হইয়া পাঠক মহলে ব্যাপকভাবে সমাদৃত হওয়ার পর এখন উহার দ্বিতীয় খণ্ডের বঙ্গানুবাদ পাঠকদের হাতে তুলিয়া দিতে পারি আমরা আল্লাহর দরবারে অশেষ শুকর আদায় করিতেছি। প্রাথমিক শিক্ষার্থীদের উপযোগী ইসলামী ইতিহাসের মৌলিক বিষয়ের উপর রচিত এই কিতাবটির পরিচয় নূতন করিয়া দেওয়ার কোনো আবশ্যক নাই। প্রায় অর্ধশত বছরের অধিকাল যাবত উপমহাদেশের অধিকাংশ কওমি মাদ্রাসাসমূহ এবং সাধারণ পাঠক মহলে ইহা ব্যাপকভাবে পঠিত হইতেছে। ঢাকার প্রাচীনতম ইসলামী প্রকাশনা সংস্থা আশরাফিয়া লাইব্রেরির উদ্যমী প্রকাশক মাইতারাম মাওলানা ইউসুফ সাহেব এই মূল্য বাণী কিতাবটির প্রথম বঙ্গানুবাদ প্রকাশ করিয়া ইতিমধ্যে বাংলাভাষী পাঠক মহলের কোয়াশি প্রশংসা কুড়াইতে সক্ষম হয়েছেন। অনুবাদ কতটা সফল হয়েছে তা বিবেচনা করিবেন পাঠক মহল। আমি শুধু আরো চলিব আমার অযোগ্যতা অসতর্কতার কারণে যদি কোনো প্রকার ভুল ভ্রান্তি হইয়া থাকে তবে উহা সংশোধনার্থ যেন আমাকে অবহিত করা হয়। আল্লাহ পাক আমাদের সকলের মেহনতকে কবুল করুন এবং কিতাবটিকে সংশ্লিষ্ট সকলের জন্য নাজাতে উছিলা করিয়া দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। বিনীত মাইহামদ খালিদ কুমিল্লাপাড়া তামরাঙ্গীর চর আশরাফাবাদ ঢাকা 1310 অনুবাদকের অন্যান্য বই ফ্রি www.ilm.wb.com
পাঁচ তারকা চিহ্ন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 300 মাইজা তারকা চিহ্ন সিরাতে খাতামুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারকা চিহ্ন উসওয়ায় রাসূলি আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারকা চিহ্ন খাতামুন নবীয়ীন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারকা চিহ্ন আউলিয়া কেরামের হাজার ঘটনা দুই খণ্ড তারকা চিহ্ন হাফেজি হুজুর জীবনের ধাপে ধাপে তারকা চিহ্ন তারিখুল ইসলাম এক খণ্ড ওই মিশওয়াতের ফজিলত ওই ফাজাইলে কোরআন তারকা চিহ্ন আদর্শ মুসলিম নারী ওই আহকামে মাইতো আশরাফুল জুমায়া তারকা চিহ্ন জামালুল ফুরকান আসরের ময়দান ওই মায়না বেহাত তারকা চিহ্ন উম্মুদের ঐক্য তারকা চিহ্ন মৃত্যু স্মরণ ওই বেহেশত তারকা চিহ্ন তওবা উৎসর্গ ইসলামী প্রকাশনা জগতের অন্যতম পথিকৃত ঢাকা আশরাফিয়া লাইব্রেরির প্রতিষ্ঠাতা মরহুম মাওলানা আব্দুল আজিজ সাহেবের রুহের মাগফিরাত কামনায় ফ্রি আট www.ilm-e-ibram অনুবাদক সূচিপত্র ফ্রি আট www.ilm-e-ibram.com পবিত্র মদিনা ইসলাম মাতৃভূমি হইতে বিচ্ছিন্ন মদিনা তাইবা জিহাদ ইসলামী যুদ্ধ সমূহ প্রথম হিজরি দ্বিতীয় হিজরি তৃতীয় হিজরি চতুর্থ হিজরি পঞ্চম হিজরি ষষ্ঠ হিজরি বাদশাহদের নামে চিঠি সমূহ তাহার নকশা সপ্তম হিজরি অষ্টম হিজরি নবম হিজরি দশম হিজরি একাদশ হিজরি অভিযাত্রী দল এবং যুদ্ধ সংক্রান্ত সংক্ষিপ্ত নকশা রাসূল সহ এরফাত এক নজরে পূর্ণাঙ্গ সিরাত মাইবারক 107 129 139 152 154 170 177 ফ্রি আট www.ilm-e-ibram.com পবিত্র মদিনা ইসলাম প্রশ্ন ও মদিনা ইসলামের প্রচলন কেমন করিয়া শুরু হয় উত্তর খ ইত্যাদি সুজাইরে গাইডা আরবের লাইকেরা পবিত্র মক্কায় আসিয়া সমবেত হইত এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাদের নিকট দিন প্রচার করিতেন কিন্তু তাহারা এই কথা বলিয়া ঠাট্টা বিদ্রুপ করিত যে আগে নিজে কওমকে মুসলমান বানাই আসুন নবুয়তের দশম বছর আল্লাহর রহমত খজের বিশাল সমাবেশ হইতে অল্প কয়েকজনের অন্তর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবলীগের প্রতি আকৃষ্ট করিয়া দিল তাহার দর্দপূর্ণ ও সহানুভূতি শুরু হওয়া তাহাদের অন্তরে স্থান করিয়া লইল এবং আল্লাহর অশেষ রহমতের শীতল বায়ু তাহাদের মধ্যে হইতে দুইজনকে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উমরাদি বানাইয়া দিল প্রশ্ন যে কোনো বিষয়ের কোনো বাহ্যিক কারণ থাকে ওই বছর মদিনাবাসীদের তাওয়াজ্জুহ বা তাহাদের অন্তর ইসলামের প্রতি আকৃষ্ট হওয়ার কোনো কারণ থাকলে উহা বর্ণনা কর উত্তর এক নিজেদের মধ্যে পারস্পরিক বিবাদ এবং আভ্যন্তরীণ বিপর্যয়ের কারণে মুক্তির কোনো পথ সন্ধান করার প্রেরণা জাগাইতেছিল তারিখুল ইসলাম ফ্রি আট www.ilm-e-ibram.com দুই মদিনাতে যে ইহুদি সম্প্রদায় বসবাস করিত তারা নিজেদের ধর্মীয় গ্রন্থ অনুযায়ী এই সংবাদ প্রচার করিতেছিল যে শীঘ্রই শেষ জমানার পয়গম্বর জন্মগ্রহণ করিবেন এবং আমরা তাহার অনুসরণ করিয়া সকলে উপজয় হইব পরে মদিনাবাসীরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচারিত কথা শুনিল এবং তাহার মধ্যে পরিপূর্ণ সততা দেখিতে পাই তখন তাহারা পূর্ণ বিশ্বাস করিয়া লইল যে ইনি সেই নবী অতঃপর তাহারা এরূপ চেষ্টা করিল যেন সকলের আগে এই সম্পদ হাসিল করিয়া ইহুদিদের উপজয় হইতে পারে প্রশ্ন ওই দুই ব্যক্তির নাম কি ছিল উত্তর এক আসাদ বিন জারারা এবং দুই জাওয়ান বিন আবিদ কাইসরা প্রশ্ন ওই দুই ব্যক্তি কোন গায়ত্রী ছিল উত্তর আউস গায়ত্রী প্রশ্ন ওই দুই বুজুর্গ মুসলমান হইয়া কি করিলেন উত্তর প্রতিটি মুসলমানের উপর যাহা ফরজ উহা তাহারা পরিপূর্ণরূপে আদায় করিলেন অর্থাৎ মিথ্যা লজ্জা সম্মান এবং আত্মীয়তা খানদান ও বংশের ভয় ইত্যাদি যাবতীয় বিষয় হইতে বেপরোয়া ও নির্ভর হইয়া ইসলামের তাবলীগ প্রচার বড় জোরে শোরে শুরু করিলেন এবং সকল প্রকার মুসিবতকে অত্যন্ত বীরত্বের সহিত বরদাস্ত করিলেন প্রশ্নত তাহাদের চেষ্টার ফলাফল কি হইল এবং উহার প্রথম বহিঃপ্রকাশ কি ছিল উত্তর এক বছর অতিক্রম না হইতেই সত্যের আলো তাহাদের অন্তরে উজ্জ্বল পয়দা করিতে শুরু করিল আল্লাহ পাকের অশেষ রহমত ছিল যে ওই দুই বুজুর্গের চেষ্টায় পরবর্তী বছর এই খজের সুজাইরে তারিখুল ইসলাম .com ফিবলি.com ফ্রি আট www.si মদিনার লাইকেরা আসিয়া হাজির হইল এবং তাহাদের মধ্য হইতে ছয় বা আট ব্যক্তি প্রকাশ্যে মুসলমান হইয়া গেল প্রশ্ন যেই সকল ব্যক্তি মুসলমান হইলেন তাহাদের চেষ্টায় পরবর্তী বছর কি ফলাফল প্রকাশ হইল উত্তর তৃতীয় বছর মদিনার বারজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইয়া বায়াত গ্রহণের সৌভাগ্য অর্জন করিল প্রশ্ন বায়াত অর্থ কি উত্তর বায়াত অর্থ অঙ্গীকার করা উহার আসল অর্থ হইল বিক্রয় করিয়া দেওয়া অর্থাৎ বায়াত গ্রহণ করি যাহার হাতে বায়াত হইতেছে তাহার হাতে যেন নিজেকে বিক্রয় করিয়া দিতেছে প্রশ্ন এই বায়াতের নাম কি এবং এই নাম কেন রাখা হয়েছে উত্তর এই বায়াতে বায়াতে আতাবা উলা বলা হয় বায়াতের অর্থ পূর্বেই জানা হয়েছে আতাবা অর্থ পাহাড়ের উপত্যকা আর উলা অর্থ প্রথম যেহেতু একটি বিশেষ উপত্যকা নিকট সর্বপ্রথম এই বায়াত হইয়াছিল এই কারণে এই বায়াতকে বায়াতে আতাবা উলা বলা হয় প্রশ্ন এই বারজন মানুষ কোন কোন গায়ত্রী ছিল বিস্তারিত বর্ণনা কর উত্তর দশজন আউস গায়ত্রী এবং দুইজন হাজরা গায়ত্রী প্রশ্ন ওই বায়াতে কোন কোন বিষয়ের উপর অঙ্গীকার গ্রহণ করা হয়েছিল উত্তর এই সকল বিষয়ের এক সুখ দুঃখ অভাব ঐশ্বর্য অর্থাৎ সকল অবস্থাতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম মান্য তারিখুল ইসলাম পাওয়াইবলি.com ফ্রি আট www করিব দুই ভালো বিষয় প্রচার করিব এবং মন্দ বিষয় হইতে মানুষকে বিরত রাখি তিন আল্লাহর দিনের ব্যাপারে কাহারও অন্যায় অসন্তোষ কিংবা তিরস্কারের পরোয়া করিব না চার যেভাবে নিজের স্ত্রী বাল বাচ্চা ও নিজের জীবনের হেফাজত করা হয় অনুরূপভাবে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করিবেন তখন তাহার হেফাজত করিব প্রশ্ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ হইতে এই সকল মুসিবতের কি বিনিময় নির্ধারণ করা হইল উত্তর জান্নাত প্রশ্ন ওই সকল ব্যক্তিবর্গকে শিক্ষা দেওয়ার জন্য কাহাকে কাহাকে প্রেরণ করা হয়েছিল উত্তর হযরত ইবনে উম্মে মাকতুমরা এবং হযরত মাশাব বিন উমাইর রাকে প্রশ্ন মদিনায় আগমনকারীদের ক্রমিক বর্ণনা কর উত্তর প্রথমে এই দুই হযরত অর্থাৎ হযরত উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু এবং হযরত মাশাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু পরে হযরত আম্মাররা হযরত বেলালরা এবং হযরত ছাদরা অতঃপর হযরত উমররা বিশজন মানুষ সঙ্গে লইয়া এবং সবশেষে সারোয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন চতুর্থ বর্ষে নূতন ও পুরাতন মুসলমানদের তাবলীগের ফলাফল কি হইল উত্তর মদিনাবাসীদের 73 সংখ্যার একটি বড় জামায়াত এই সুজাইরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করিয়া ভাগবান হইল এবং ইসলাম কবুল করিল তারিখুল ইসলাম ফ্রি আট www.ilm-e-ibram.com প্রশ্ন এই ঘটনার নাম কি এবং এই নাম কেন রাখা হয় উত্তর এই ঘটনার নাম বায়াতে আতাবাই ছানিয়া কারণ একটি বিশেষ উপত্যকা নিকটে এই দ্বিতীয় বায়াত অনুষ্ঠিত হয়েছিল ছানিয়া অর্থ দ্বিতীয় প্রশ্ন এই বায়াত নবুয়তের কোন বছরে হয়েছিল উত্তর ত্রয়োদশ বছরে প্রশ্ন এই বায়াতে কোন কোন বিষয়ের উপর অঙ্গীকার হয়েছিল উত্তর এই সকল বিষয়ের উপর এক ছিল চুরি এবং ব্যভিচার হইতে বাঁচিয়া থাকিব দুই সন্তান হত্যার অপরাধে জড়িত হইব না তিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহা বলিবেন উহা হইতে মুখ ফিরাইয়া লইব না চার এবং নিজেদের স্ত্রী ও সন্তানাদির মতো সারোয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেফাজত করিব সারাংশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের মতো সমাবেশগুলিতে তাবলীগ বা দিন প্রচার করিতেন নবুয়তের দশম বর্ষে মদিনার দুই ব্যক্তি এই তাবলীগের ছেলে মুসলমান হন একাদশ বর্ষে ছয় বা আটজন এবং দ্বাদশ বর্ষে বারোজন ব্যক্তি ইসলাম গ্রহণ করিয়া সৌভাগ্যবান হন উহার নাম রাখা হয় বায়াতে আতাবাইউলা অতঃপর নবুয়তের ত্রয়োদশ বর্ষে অর্থাৎ চতুর্থ বাড়ি 73 জন মানুষ বায়াত গ্রহণ করেন এই বায়াতের নাম রাখা হয় বায়াতে আতাবাই ছানিয়া শব্দার্থক মূল উর্দু কিতাবের পাঠকদের জন্য অ্যালিল শিকল শৃঙ্খল পরম্পরা পুরুষ পরম্পরা কাতার লাইন খানদান তারকা চিহ্ন প্রিয় চিহ্ন তারিখুল ইসলাম উইবলি.com ফ্রি আট www কেবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক ও হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং সেই সকল দুর্বল ব্যক্তি যারা হিজরত করতে অক্ষম ছিলেন তারা রইয়া গেলেন মক্কার কাফেররা যখন এই হিজরতের কথা জানতে পারিল তখন সঙ্গে সঙ্গে দারুনামা পরামর্শ কক্ষ অর্থাৎ যেই স্থানে গুরুত্বপূর্ণ বিষয় পরামর্শ হইতো উহাতে মক্কার বড় বড় সর্দারদের সভা হইল আবু জাহেলের প্রস্তাব অনুযায়ী সিদ্ধান্ত হইল যে আজ রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করিয়া ইসলামের বিবাদ শেষ করিয়া দেওয়া হোক সিদ্ধান্ত হইল যে সকল গায়ত্র হইতে এক এক ব্যক্তি গায়টা গায়ত্রের পক্ষ হইতে এই হাঙ্গামায় এই কাজে অংশ লইবে যেন পরে কোনো গায়ত্রের পক্ষ হইতে প্রতিবাদ কিংবা বদলা গ্রহণের সুযোগ না থাকে আল্লাহ পাকের হুকুম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের ইচ্ছা করিলেন সিদ্দিকে আকবর হযরত আবু বকর রাত তাহার সঙ্গে যাওয়ার আশায় অপেক্ষা করিতেছিলেন এবং পূর্ব হইতেই পথপ্রদর্শক এবং দুইটি উটনী ব্যবস্থা করিয়া রাখা হয়েছিল রাতের অন্ধকার নামার সঙ্গে সঙ্গে কাফের যুবকদের দল নবশত গৃহে চতুর্দিকে আত্মগায় ফোন করিয়া বসিয়া রহিল যে শেষ রাতের নির্জনতায় রিসালাতের আওয়াজকে চিরতরে স্তব্ধ করিয়া দেওয়া হইবে রাতের এই অন্ধকারের মাঝামাঝি সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৃহ হইতে বাহির হওয়ার ইরাদা করিলেন এবং হযরত আলী রাতকে তাহার বিছানায় চাদর মায়া দিয়া শুইয়া থাকিতে হুকুম করিলেন যেন তাহার অবর্তমানের কথা কেউ জানিতে না পারে ইসলামের জন্য আত্মত্যাগের কি চমৎকার দৃষ্টান্ত একটি অল্প বয়স লোক যার পার্থিব জীবনে অনেক কিছুই বাসনা হইতে পারে এবং যার তারিখুল ইসলাম ফ্রি আট www.ilm-e-ibram.com বংশ বিন্যাস মাধ্যম সম্পর্ক প্রচলন এক ব্যথা মিশ্রিত বেদনার্থ দর্দপূর্ণ পাঁচ ইউই বন্ধুসুলভ বন্ধুভাবে সহানুভূতিশীল রহমতের শীতল বায়ু ফিস উন্নত অনুরাগী কোনো বিষয়ে গভীর ভাবাবেগে আকৃষ্ট হওয়া
6. পরস্পর এক ভিতরের মধ্যে আভ্যন্তরীণ কি গায়ত্র গাইষ্ঠী সম্প্রদায় উপজাতি পরিবার এক মিলুমিশ সম্পর্ক আত্মীয়তা নৈকট্য তারকা চিহ্ন এলাই পুরুষের মতো বাহাদুরের মতো বীরত্বের সহিত দারিদ্র অভাব দৈন্য দশা 2. প্রাচুর্য ঐশ্বর্য বৃহত্ব প্রশস্ততা সচ্ছলতা অসন্তুষ্টি দুঃখ 3. এর দর্শন সাক্ষাৎ কোনো পুণ্যভূমি কিংবা কোনো মহান ব্যক্তির কবর বা আস্থানা দর্শন মাতৃভূমি হইতে বিচ্ছিন্ন মক্কা হইতে হিজরত মদিনার দিকে যাত্রা প্রশ্ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কারণে মক্কা মায়াজমা হইতে হিজরত করিলেন উত্তর কেননা 13 বছরের অভিজ্ঞতা এই কথা বলিয়া দিয়েছিল যে মক্কা মায়াজমায় অবস্থান করিয়া ইসলাম প্রচারে সাফল্য অর্জন দুষ্কর হইবে আর ইসলামের উন্নতির একমাত্র পথ হইল মক্কা হইতে হিজরত করা প্রশ্ন মক্কা হইতে যাত্রা এবং সফরের অবস্থা সংক্ষিপ্ত বর্ণনা দাও উত্তর আল্লাহ পাকের হুকুম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে সাহাবায়ে কিরামকে গায়বনে রওনা হওয়ার হুকুম করিলেন এক দুইজন করিয়া সকলেই হিজরত করিলেন এবং সবশেষে তারিখুল ইসলাম 5 তারকা চিহ্ন 2 তারকা চিহ্ন 2 তারকা চিহ্ন 12 কমা parimi.com তাহারা ঘোষণা করিয়া দিল যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরিয়া আনিতে পারিবে তাহাকে 100 টা পুরস্কার দেওয়া হইবে একটি দলপায় ছাপের উপর অনুমান করিয়া সেই পাহাড়ের গর্তের মুখ পর্যন্ত পৌঁছিয়া গেল তাহারা আর একটু ঝুঁকিলে নিশ্চিতভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিতে পাইত হযরত আবু বকর সিদ্দিক রা গুহার অভ্যন্তর হইতেই তাহাদের পা দেখিতে পাইতেছিলেন এবং এই মনে করিয়া ভয় পাইতেছিলেন যে তারিখুল ইসলাম 15/81/1212 pbb.com free@www তাহাদের মধ্যে কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়া ফেললে তাহাকে কষ্ট দিবে পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে সান্ত্বনা দিয়া বলিলেন 64 US ডলার ভয় পাইও না আল্লাহ আমাদের সঙ্গে আছেন আল্লাহর কুদরতে একমাত্র আসিয়া গুহার মুখে জাল বুনন করিয়া ফেললো এবং সঙ্গে সঙ্গেই কবুতর আসিয়া বাসা বানাইয়া ফেললো ফলে কোনো দর্শকের পক্ষে ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করার কল্পনা হইল না মজার ব্যাপার হইল অনুসন্ধানকারীদের মধ্যে সবচাইতে চালাক ও দ্রুত ছিল মায়া বিন খালফ সে নিজেই মন্তব্য করিল যে চল এখানে তাহারা থাকিতে পারে না প্রশ্ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গুহায় কতদিন অবস্থান করিয়াছিলেন উত্তর 3 দিন প্রশ্ন গুহা হইতে কিভাবে যাত্রা করিলেন উত্তর তৃতীয় দিবসে হযরত আবু বকর সিদ্দিকের আজাদকৃত গায়লাম আমি বিন ফুহাইরা দুইটি উটনী লইয়া কথায় হাজির হইল অতঃপর সকলে মদিনার দিকে যাত্রা করিলেন পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে বহু মাইজা প্রকাশ হয়েছে যাহা বড় বড় কিতাবে বর্ণনা করা হয়েছে প্রশ্ন গুহা হইতে কত তারিখে এবং কবে যাত্রা করেন উত্তর 4টা রবিউল আউয়াল শায়বার প্রশ্ন হযরত আলী রাকে মক্কায় রাখিয়া আসার পিছনে কি যুক্তি ছিল তারিখুল ইসলাম 15/81/1212 pbb.com free@www তাহাদের মধ্যে কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়া ফেললে তাহাকে কষ্ট দিবে পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে সান্ত্বনা দিয়া বলিলেন 64 US ডলার ভয় পাইও না আল্লাহ আমাদের সঙ্গে আছেন আল্লাহর কুদরতে একমাত্র আসিয়া গুহার মুখে জাল বুনন করিয়া ফেললো এবং সঙ্গে সঙ্গেই কবুতর আসিয়া বাসা বানাইয়া ফেললো ফলে কোনো দর্শকের পক্ষে ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করার কল্পনা হইল না মজার ব্যাপার হইল অনুসন্ধানকারীদের মধ্যে সবচাইতে চালাক ও দ্রুত ছিল মায়া বিন খালফ সে নিজেই মন্তব্য করিল যে চল এখানে তাহারা থাকিতে পারে না প্রশ্ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গুহায় কতদিন অবস্থান করিয়াছিলেন উত্তর 3 দিন প্রশ্ন গুহা হইতে কিভাবে যাত্রা করিলেন উত্তর তৃতীয় দিবসে হযরত আবু বকর সিদ্দিকের আজাদকৃত গায়লাম আমি বিন ফুহাইরা দুইটি উটনী লইয়া কথায় হাজির হইল অতঃপর সকলে মদিনার দিকে যাত্রা করিলেন পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে বহু মাইজা প্রকাশ হয়েছে যাহা বড় বড় কিতাবে বর্ণনা করা হয়েছে প্রশ্ন গুহা হইতে কত তারিখে এবং কবে যাত্রা করেন উত্তর 4টা রবিউল আউয়াল শায়বার প্রশ্ন হযরত আলী রাকে মক্কায় রাখিয়া আসার পিছনে কি যুক্তি ছিল তারিখুল ইসলাম 17/pbb.com free@www আজাদকৃত গায়লাম আমি বিন ফুহাইরা প্রশ্ন পথে পানাহারের কি ব্যবস্থা ছিল উত্তর কোথাও হযরত আবু বকর সিদ্দিক রাতুল ইত্যাদি গ্রহণীয় নাস্তার ব্যবস্থা করিতেন আবার কোথাও মাইজা দ্বারা আল্লাহ পাক নিজের প্রিয় বান্দাদের আহারের ব্যবস্থা করিয়াছেন প্রশ্ন এই সফরে কতদিন ব্যয় হয় উত্তর প্রসিদ্ধ মতো অনুযায়ী 4 দিন প্রশ্ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা পৌঁছাইবার পূর্বে অন্য কোথাও অবস্থান করিয়াছিলেন কি উত্তর হ্যাঁ কুবা নামক স্থানে প্রশ্ন কুবা কোথায় অবস্থিত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে কাহার নিকট অবস্থান করেন উত্তর কুবা মদিনা হইতে উজানের দিকে একটি বসি আর প্রসিদ্ধ মতো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুমামর বিনাউফের দায়িত্বে অবস্থান করেন প্রশ্ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবায় প্রবেশের দিন তারিখ কি ছিল উত্তর আল্লামা ইবনে কাইয়িম বর্ণনাতে 12 রবিউল আউয়াল এবং মুসা খাওয়ার জামির মতে 8 রবিউল আউয়াল বৃহস্পতিবার কারুশি মাসের 4 তারিখ রাইমান সনের 3 মাস এবং 733 ইসকান্দারি সনের 10 তারিখ প্রশ্ন কুবায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতদিন অবস্থান করেন তারিখুল ইসলাম 19/www.in.tv.com প্রশ্ন মদিনা গমনের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার ঘরে কতদিন অবস্থান করেন উত্তর হযরত আবু আইয়ুব আনসারী এর ঘরে 1 মাস অবস্থান করেন কোন কোন বর্ণনায় 6 বা 7 মাসের কথা বলা হয়েছে প্রশ্ন কি পরিস্থিতিতে তথায় অবস্থান করেন উত্তর মদিনায় যখন পবিত্র সূর্য রাসূল সহ প্রবেশ করেন তখন সকলে ইহা বাসনা করিতে লাগিলেন যে আমাদের ঘরই যেন তাহার বাসস্থানে পরিণত হয় সুতরাং সকলেই পীড়াপীড়ি করিতে লাগিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটনী লাগাম ধরিয়া টানাটানি করিতে লাগিল তিনি এরশাদ করিলেন ছাড়িয়া দাও ইহা যেখানে বসিয়া পড়িবে আমি সেখানে অবস্থান করিব আমাকে এইরূপ হুকুম করা হয়েছে ঘটনাক্রমে উহাবুন নাজার গায়ত্রী আসিয়া থামিয়া গেল যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতৃকুল ছিল তিনি তাহাদের মধ্য হইতে হযরত আবু আইয়ুব আনসারীর ঘরে মুকিম বাসিন্দা হইলেন প্রশ্ন অগ্নি খাস কোন জায়গাটিতে বসিয়াছিল উত্তর যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ অবস্থিত প্রশ্ন মসজিদের জমিটি কাহার ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে গ্রহণ করেন এবং কি উপাদানে মসজিদ নির্মাণ করা হয় উত্তর ওই জমিটি ছিল শহর ও ছাইখাই নামে মনি নাজার গায়ত্রীর দুই এতিম বালকের তাহাদের বাসনা ছিল যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জমি বিনামূল্যে গ্রহণ করেন কিন্তু তিনি তাহাদিগকে তারিখুল ইসলাম 4/18/18 www.তুহার মূল্য গ্রহণ করিতে বাধ্য করেন 10 দিনের মূল্য ধার্য করা হয় পরে মসজিদে কোবার মতো সকলে মিলিয়া উহা নির্মাণ করেন তুহার এক পাশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বিবিগণের জন্য ঘর নির্মাণ করেন এই সকল নির্মাণ কাজ চাচাই টুকিজুল পত্র দ্বারা সম্পন্ন করা হয় প্রশ্ন ওই ব্যক্তিটিকে যিনি সর্বপ্রথম মক্কা হইতে মদিনার পথে হিজরত করেন উত্তর হযরত আবু সালামা বিন আব্দুল আশহাল মাকদুমী অথবা হযরত মাসআব বিন উমাইয়্যা প্রশ্ন মদিনার কোন মসজিদে সর্বপ্রথম কোরআন শরীফ পাঠ করা হয় উত্তর বনু জুরাইকের মসজিদে প্রশ্ন হিজরি সন কাকে বলা হয় উত্তর যেই বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় তাশরীফ আনেন সেই বছর হইতে একটি তারিখ গণনা শুরু করা হয় উহাকে হিজরি সন বলা হয় প্রশ্ন হিজরি সন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করিয়াছেন না তাহার পরে অন্য কেউ শুরু করিয়াছেন উত্তর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করেন নাই বরং দ্বিতীয় খলিফা ফারুক আজম হযরত ওমর রাত নিজের শাসনামলে হিজরি সন প্রবর্তন করেন এবং হিজরতের বছর হইতে উহা শুরু ধার্য করা হয় প্রশ্ন ওভার পূর্বে কিভাবে বছর হিসাব করা হইতো উত্তর আরবের নিয়ম ছিল কোনো বড় ঘটনা হইতে সন শুরু করা হইতো সবশেষে আসহাবে ফিলের ঘটনা হইতে সনের সূচনা মনে করা হইতো তারিখুল ইসলাম 21 প্রশ্ন হিজরি সনের প্রথম তারিখ এবং প্রথম মাস কোনটি উত্তর এক লা মাইহারামুল হারাম হিজরি সনের প্রথম তারিখ এবং মাইহারাম মাস হইল প্রথম মাস www.tv.com সারাংশ যখন এই বিষয় পূর্ণাঙ্গ ধারণা হইয়া গেল যে মক্কায় থাকিয়া ইসলাম প্রচারে সাফল্য অর্জন কষ্ট সাধ্য হইবে এবং শত্রুদের পক্ষ হইতে হত্যার প্রস্তুতি শুরু হইল তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার দিকে হিজরত করিলেন প্রথমে গায়বনে সাহাবায়ে কেরাম হিজরত করেন এবং পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করেন হযরত সিদ্দিক আকবর তাহার সঙ্গে ছিলেন হযরত আলী রাকে কাফেরদের আমানসমূহ ফেরত দেওয়া এবং আরো কিছু কারণে মক্কায় রাখিয়া আসা হয়েছিল
তিনি তিন দিন পর কোবাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হন। পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা হইতে বাহির হইয়া ছোট পাহাড়ে গুহায় তিন দিন আত্মগোপন করিয়াছিলেন। পরে তথা হইতে যাত্রা করিয়া তিনি কোবায় পৌঁছান। তাহার সঙ্গে আরও তিন ব্যক্তি ছিল। কোবায় তিনি কিছুদিন অবস্থান করেন, সেখানে একটি মসজিদ নির্মাণ করেন, লাইট সমাগমে বক্তব্য রাখেন এবং জামায়াতের সহিত নামাজ আদায় করেন। পরে কোবা হইতে মদিনায় তাশরিফ আনেন। এখানে শুরুতে তিনি হযরত আবু আইয়ুব আনসারী রা এর ঘরে অবস্থান করেন। হযরত ওমর ফারুক রা এর শাসনামলে হিজরতের বছর হইতে সূচনা ধার্য করিয়া একটি সন প্রবর্তন করা হয়। উহাকে হিজরি সন বলা হয়। একলা মাহরামুল হারাম হইতে এই বর্ষ শুরু হয়। তারিখুল ইসলাম শব্দার্থ proximity.com free www মূল উর্দু কিতাবের পাঠকদের জন্য 38 দেশ স্বদেশ জন্মভূমি মাতৃভূমি বাসস্থান দুই বিচ্ছিন্নতা বিচ্ছেদ দূরত্ব অভিজ্ঞতা পরীক্ষা পরখ চেস কঠিন জটিল শক্ত দুষ্কর কষ্টসাধ্য দুরূহ অপারগ ক্ষমা অক্ষম মত ধারণা প্রস্তাব সিদ্ধান্ত ফয়সালা সুবিবেচনা রায় ব্যবস্থা চিন্তা পরিকল্পনা 18 আইএসএল ওজন আপত্তি সমালোচনা প্রতিবাদ ত্রুটি অন্বেষণ বিরুদ্ধাচরণ অনুযায়ী এই কারণে এই মত এল আর এখন করার উঠিনি 1821 যাহার যৌবন কেবল শুরু হইয়াছে যুবক যুবতী চার নিরবতা নির্জনতা শব্দহীনতা এসএস গৃহ বাসভবন এক স্বল্প বয়স যাহার বয়স কম এমন আধ্যাত্মিক আর্থিক আত্মার সহিত সংশ্লিষ্ট 31 সমান সমান নির্দ্বিধা নিশ্চিন্ত নির্ভাবনা নির্ভয় বীর বাহাদুর অনারম্বর এসটি যে কোরবান হওয়ার স্থান উৎসর্গ হওয়ার স্থান জবাই হওয়ার জায়গা হত্যা করার স্থান বদ্ধভূমি -10 পরামর্শদাতা মন্ত্রী বুদ্ধিমান ব্যবস্থাপক পরাজয় হার পরাভূত ভঙ্গু ভঙ্গুতা বিদায় ছয় সান্ত্বনা সন্তোষ আরাম এমিনান এলএস পাখির বাসা কুড়ে ঘর ক্ষুদ্র কুটির কল্পনা ধারণা সন্দেহ সম্ভাবনা অনুমান খেয়াল চিন্তা মনের ওই শক্তি যাহা অপরাধ চিন্তার জন্ম দেয় চালাক বুদ্ধিমান উৎফুল্ল কর্মঠ মজুত পাঁচ সিঁড়ি সাইবান আরাইভন উচ্চতা মর্যাদা এমন মর্যাদা যাহা কল্পনা করা যায় না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উর্ধাকাশ ভ্রমণ এবং আল্লাহ পাকের নূর দর্শন নির্মাণ ভবন নির্মাণ গঠন সংস্কার করা অট্টালিকা ঘর উঠে লাগাম উচ্চারণ করার জন্য ভয় নাসারন্দ্রে যেই দুটি টুকা দেওয়া হয় তারিখুল ইসলাম চেক নানার বাড়ি মাতৃগাষ্টি একের ইচ্ছা বাসনা আশা অভিপ্রায় উদ্দেশ্য অনুরায় প্রেম বিশ্বাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপাতের পর তাহার স্থলাভিষিক্ত ব্যক্তিবর্গ নায়ক প্রতিনিধি শাসক ইসলামী রাষ্ট্রের শাসনকর্তা দর্জি বাবুচি উস্তাদের ছেলে সঙ্গু সঙ্গী সাথী যে সঙ্গে গমন করে এন চার রাজত্বকাল শাসনামল এক শুরু সূচনা আরম্ভ উৎপত্তি ফ্রি এট www.ki.wibli.com মদিনা তাইবা মদিনার অধিবাসী তাহাদের আত্মত্যাগ এবং মদিনার বিভিন্ন জামায়াত প্রশ্ন মদিনা কোথায় মক্কা হইতে কত দূরে অবস্থিত এবং প্রথমে উহার নাম কি ছিল উত্তর আরব দেশে মক্কা হইতে উত্তর দিকে প্রায় 250 মাইল দূরত্বে অবস্থিত একটি শহর প্রথমে উহাকে আসলে বলা হইত এখন উহাকে মদিনা বলা হয় প্রশ্ন মদিনার অধিবাসীদের কি কি ধর্ম ছিল এবং তথা কোন কোন গায়ত্রের বসতি ছিল উত্তর মদিনা তাইবা এবং উহার আশেপাশে মাইশরে কইহুদি এই দুইটি ধর্মের মানুষ বসবাস করিত আউস এবং খাজরাজ নামে মাইশরেদের দুইটি গায়ত্র ছিল আর ইহুদিদের বড় বড় কবিলা গায়ত্র ছিল তিনটি এক বনু নাজির দুই বনু কাইনুকা এবং তিন বনু কুরাইজা প্রশ্ন মাইহাজের এবং আনসারী কাহাদেরকে বলা হয় উত্তর যাহারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নিজের মাতৃভূমি ত্যাগ করিয়া মদিনায় তাশরিফ আনিয়াছেন তাহাদিগকে মাইহাজের তারিখুল ইসলাম acb.com free at www বলা হয় এবং মদিনায় বসবাসকারী আউস ও খাজরাজ গায়ত্রের লাইক দিকে আনসারী বলা হয় প্রশ্ন মদিনার আনসারীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাহার সঙ্গীদের সঙ্গে কেমন আচরণ করিয়াছেন উত্তর প্রদীপের সঙ্গে পতঙ্গ যেরূপ আচরণ করিয়া থাকে অর্থাৎ সেবা যহ কল্যাণকামিতা এবং আত্মনিবেদনের যত ছুট হইতে পারে আনসারীগণ স্বেচ্ছায় উহার সবই প্রদর্শন করিয়াছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাহার সঙ্গীদের সামনে নিজেদের মাল দৌলত বিবি বাচ্চা এমনকি নিজেদের প্রাণের কথা ভুলিয়া গিয়াছিলেন তাহাদের সামনে যদি কোনো বস্তুর অস্তিত্ব অবশিষ্ট থাকিয়া থাকে তবে উহা ছিল আল্লাহ আল্লাহর রাসূল এবং তাহার সঙ্গীবৃন্দ জনৈক আনসারী ইহার কিছুমাত্র পরোয়া করিল না যে তাহার ছায় শিশুরা অনাহারে আছে তাহার বড় সাধ ছিল যেন মাইহাজের ভাই আহারে পরিতৃপ্ত হইয়া যায় সে নিজে স্বেচ্ছায় কষ্ট স্বীকার করিতে প্রস্তুত কিন্তু তাহার মাইহাজের ভাই যেন আরামে থাকে প্রয়োজনে নিজের জীবন উৎসর্গ করিবে কিন্তু মাইহাজের ভাইয়ের যেন বিন্দুমাত্র কষ্ট না হয় প্রশ্ন প্রাথমিক অবস্থায় মাইহাজের অবস্থান এবং তাহাদের জীবন যাপনের কি ব্যবস্থা করা হইল উত্তর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মাইহাজেরকে একজন আনসারীর সঙ্গে ভাতৃত্বসূল সম্পর্ক স্থাপন করাইয়া দিতেন অতঃপর তাহারা পরস্পরকে আপন ভাইয়ের মতোই মনে করিত এমনকি তাহারা একে অন্যকে ওয়ারিশ পর্যন্ত মনে করিত প্রশ্ন একজন আনসারী যখন নিজের যাবতীয় বিষয় সম্পদ মাইহাজের ভাইকে সাইপোর্ট করিয়া এই কামনা করিত যেন মাইহাজের ভাই আরামে তিনারা ইসলাম tv.com free at www.tinara থাকে এবং আনসারী নিজে মেহনত করিয়া কামাই রাইজবা করিবে তখন তাহার মাইহাজের ভাই উহার জবাবে কি বলিত উত্তর মাইহাজের ভাই বলিত আপনার সম্পদ আপনারই ধন্য হোক উহাতে আমার কোনো প্রয়োজন নাই আমাকে মজুরি কিংবা কোনো ব্যবসার পথ বলিয়া দিন অতঃপর সে নিজের হাতে কামাই করিয়া জীবন যাপন করিত প্রশ্ন তাহারা এরূপ করিত কেন উত্তর এই কারণে যে তাহাদের আত্মসম্মান বা দিহা পছন্দ করিত না যে তাহারা পঙ্গু হইয়া আনসারী ভাইদের বিষয় সম্পদ দখল করত নিজেদের ভার তাহাদের উপর ছাড়িয়া দিবে প্রশ্ন ইহাদের কি শিক্ষা পাওয়া যায় উত্তর প্রতিটি মুসলমানের কর্তব্য হইল নিজের হাতে উপার্জন করা এবং অন্যের উপর নিজের ভার চাপাইয়া না দেওয়া প্রশ্ন শাহাবাগণ তাওয়াক্কুল করিলেন না কেন উত্তর শাহাবাগণ পরিপূর্ণভাবেই তাওয়াক্কুল করিতেন তবে তাওয়াক্কুলের অর্থ ইহা নহে যে হাতের উপর হাত রাখিয়া অর্থাৎ অকর্মণ্য হইয়া বা দাদার সম্পদ কিংবা মানুষের দান দক্ষিণার উপর ভরসা করিয়া বসিয়া থাকবে বরং তাওয়াক্কুলের প্রকৃত অর্থ হইল নিজের পক্ষ হইতে পরিপূর্ণভাবে চেষ্টা করিয়া ফলাফল আল্লাহর উপর সাইপোর্ট করিবে অর্থাৎ ভরসা নিজের মেহনতের উপর নহে বরং আল্লাহ পাকের মেহেরবানির উপর প্রশ্ন পারস্পরিক ভ্রাতৃত্বের কারণে একে অন্যের ওয়ারিশ হওয়ার নিয়ম কতদিন অব্যাহত ছিল উত্তর যতদিন আত্মীয়তার ভিত্তিতে মিরাজ বন্টন হওয়ার হুকুম পবিত্র তারিখুল ইসলাম ফিবলি.কম ফ্রি এট www.ei কোরআনে নাজিল হয় নাই প্রশ্ন আনসারগণ যে সকল বিষয় সম্পদ মাইহাজেরগণকে দান করিয়াছিল উহা কি তখনও তাহাদের নিকটই ছিল না ফেরত দিয়াছিল যদি ফেরত দিয়া থাকে তবে কবে ফেরত দিয়াছিল উত্তর খাইবর বিজয়ের পর অর্থাৎ মাইহাজেরগণ খাইবরের যুদ্ধর্ধ সম্পদ লাভ করার পর আনসারদের সম্পদ ফেরত দেওয়া হয় প্রশ্ন ইসলাম প্রচার হওয়ার পর মদিনায় কয়টি দল হয় উত্তর তিনটি দল এক মুসলমান দুই ইহুদি এবং তিন মানাফিক প্রশ্ন ইহুদি কাহাদেরকে বলা হয় উত্তর ইহুদি হইল ওই সকল লাইকেরা যাহারা নিজেদেরকে হযরত মুসা আলাইহিস সালামের উম্মত বলিত কিন্তু প্রকৃত পক্ষে তাহাদের গায়টা দিন বিলুপ্ত হইয়া গিয়াছিল তাওরাত কিতাবে তাহারা বহু পরিবর্তন করিয়া ফেলিয়াছিল ব্যক্তিসাধ নিজের খাতির সাথে আনুগত্য লাইভ লালসা ইত্যাদি অপকর্ম সমূহ তাহাদের রূপ রেশায় ঠুকিয়া গিয়াছিল ব্যাপকভাবে সুগ্রহণ করা হইত এবং এইভাবে মদিনার অপরাপর দায়িত্ব সমূহের যাবতীয় অর্থ সম্পদ তাহারা হজম করিয়া ফেলিয়াছিল প্রশ্ন মায়ানাফে ছিল কাহারা উত্তর মদিনায় এমন কিছু প্রতারক অভিন্ন শ্রেণীর মানুষ ছিল যাহারা নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য প্রকাশ্যে মুসলমান হইয়া গিয়াছিল বটে কিন্তু তাহাদের অন্তর কুফরীর কাদামাটিতে নিমজ্জিত ছিল এবং ইসলামের সহিত নাগরা দুশ্মনীতে ছিল দুর্গন্ধযুক্ত দিন রাত কেবল মুসলমানদের মূল উৎপাদনের ফিকির করিত এই ধরনের লাইকদেরকেই মায়ানাফে বলা হইত প্রশ্ন তাহাদের দলপতি কে ছিল তারা খুন ইসলাম 27 ফ্রি এট www.ibu.com উত্তর আব্দুল্লাহ বিন বাই বিন সালুল প্রশ্ন মদিনার ইহুদিরা মুসলমানদের সঙ্গে কি ধরনের আচরণ করিল উত্তর মক্কার কাফেরদের মতো তাহারাও ইসলাম এবং মুসলমানদের পিছনে পড়িয়া গেল ক্ষতি সাধন করিতে লাগিল প্রশ্ন এই দুশ্মনী ও বিদ্বেষের কারণ কি ছিল উত্তর ইসলামের উন্নতি কারণ এই উন্নতির ফলে তাহাদের অবৈধ সুযোগ সুবিধা নষ্ট হইতেছিল সুদ গ্রহণের মাধ্যমে বিত্তহীনদেরকে দমন করিয়া রাখিয়া যেন তাহারা মদিনার মালিক সাজিয়া বসিয়াছিল ইসলামের উন্নতির ফলে তাহাদের এই সকল অত্যাচার খতম হইতেছিল প্রশ্ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের ফিতনা ও বিশৃঙ্খলা দমনের উদ্দেশ্যে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করিলেন উত্তর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অঙ্গীকার করিলেন উহার সারসংক্ষেপ ছিল এই এক ইহুদিরা ধর্মীয় স্বাধীনতা ভাই করিবে দুই ইহুদি মুসলমান পরস্পর বন্ধুত্ব সুলভ সম্পর্ক রাখিবে তিন ইহুদি কিংবা মুসলমানগণ যদি কারো সঙ্গে যুদ্ধে সম্মুখীন হয় তবে একে অন্যের সাহায্য করিবে চার মদিনাতে যদি বহিঃশত্রুর আক্রমণ হয় তবে উভয় পক্ষ পরস্পরের সঙ্গে শরিক হইবে পাঁচ কোনো শত্রুর সঙ্গে যদি এক পক্ষ সন্ধি করে তবে অপর পক্ষ ওই সন্ধিতে শরিক হইবে ছয় কোনো পক্ষই কোরাইশ সম্প্রদায়কে নিরাপত্তা দিবে না সাত মুসলমানরা যদি কারো সঙ্গে যুদ্ধ করে তবে ইহুদিরা ওই ইবলি.কম ফ্রি এট www.কুল তারিখুল ইসলাম তাই আমাদের নারীদের পায়ে আলঙ্কার পর্যন্ত খুলিয়া ফেলিবে ইত্যাদি ইত্যাদি সুতরাং কোন নাজির চুক্তি ভঙ্গের প্রস্তুতি গ্রহণ করিল উহার বিস্তারিত বিবরণ পর আসিতেছে তিন ইতিমধ্যে মদিনার মায়ানাফে এবং ইহুদিদের সঙ্গে ষড়যন্ত্র শুরু করিল চার মদিনার উপর আক্রমণ শুরু করিল পাঁচ যখন একভাবে সফলকাম হইতে পারিল না তখন গাইটা আরবের কাফের ও ইহুদিদেরকে একত্রিত করিয়া মদিনার উপর আক্রমণ করিল ছয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্র করিল সুতরাং বদরের যুদ্ধের পর উমাইয়া নামে মক্কার এক ব্যক্তিকে এই উদ্দেশ্যে মদিনা তাইবা প্রেরণ করিল
প্রশ্ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার দমন করার কি উপায় অবলম্বন করলেন? উত্তর কুরাইশের সকল অহংকার ও লম্পসম্পের আসল চাবি ছিল সিরিয়ার ব্যবসা। আর মদিনার নিকট দিয়ে সিরিয়া যাইতে হইতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাদের সেই ব্যবসায়ী কাফেলাসমূহের ক্ষতি সাধন শুরু করিলেন, যেন তাহাদের শক্তি খর্ব হইয়া পেরেশানির শিকার হয়। প্রশ্ন কুরাইশ ব্যতীত মদিনার আশেপাশের অমুসলিম দায়িত্ব সমূহের অবতৎপরতা কেমন করিয়া প্রতিরোধ করিলেন? উত্তর তাহাদের সঙ্গে সন্ধি চুক্তি শুরু করিলেন, যেমন বনু হামজার সঙ্গে চুক্তি করিয়াছিলেন যাহার বিবরণ পরে আসিতেছে। তারিখুল ইসলাম। প্রশ্ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সকল গায়ত্রীর সঙ্গে এইরূপ সন্ধি চুক্তি করিতে পারিলেন? উত্তর না, তাহা হইলে তা তলায়ের ব্যবহারের সুযোগই হইত না। প্রশ্ন ওভার কারণ কি ছিল? উত্তর কেবল দুই একটি গায়ত্রীর সঙ্গে চুক্তি হইতেই কুরাইশের আক্রমণ শুরু হইয়া গেল এবং তাহারা আশেপাশের গায়ত্রী সমূহকেও মুসলমানদের বিরুদ্ধে উত্তেজিত করিয়া তুলিল। www.bingbili.com সারাংশ: মদিনায় ইসলাম প্রচার শুরু হওয়ার পর তথাকার অধিবাসীরা তিন দলে বিভক্ত হইয়া গেল, অর্থাৎ মুসলমান, ইহুদি এবং মায়ানাফে। ইহুদিদের অনিষ্ট দমনের উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাদের সঙ্গে চুক্তি করিয়া লইলেন। কিন্তু দুঃখের বিষয় হইল, তাহারা উহার পাবন্দী বা নিয়ম পালন করে নাই। যাহার পরিণতি ছিল স্বয়ং তাহাদের নিজেদেরই তাবাহী ও বর্বাদী। যাহার মাঝে ছিল তাহাদের একজনকে একজন আনসারীর সঙ্গে ভাতৃত্বশীল সম্পর্ক স্থাপন করাইয়া দেওয়া হইল, যাহা ওই সময় পর্যন্ত বলবৎ ছিল যতক্ষণ পবিত্র কোরআনে মিরাজ ও ত্যাজ্য সম্পদ বণ্টনের আয়াত নাযিল হয় নাই। শব্দার্থ ও মূল উর্দু কিতাবের পাঠকদের জন্য: ছয়, ব্যবহার, আচরণ, রীতিনীতি, রুসুম, রেওয়াজ, তরিকা, নিয়ম, লাই, পতঙ্গ, ফরিং, প্রজাপতি, আদেশনামা, হুকুমনামা, প্রেমিক। ছয়, প্রদীপ, তারিখুল ইসলাম, পাওয়াইবিলি.কম, ফ্রি এট www.ই, মায়াবাদী, চেরা, কুপি, এল এস, মঙ্গল কামনা, কল্যাণ কামনা, হিত কামনা, আশা, আকাঙ্ক্ষা, সাধ, ইচ্ছা, বাসনা। 118, ভাতৃত্ব, মেলামেশা, গভীর বন্ধুত্ব, সত্যিকার বন্ধুত্ব, ষোলো, আলোকবর্ষ ভাতৃত্ব, কিউ, পথ, রাস্তা, পদ্ধতি, উপায়, ব্যবস্থা, তিন, লজ্জা, অবজ্ঞা, সূক্ষ্ম মর্যাদা বাড়ে, লজ্জাজনিত আত্মমর্যাদা বাড়ে, 18, সম্পদ, সম্পত্তি, জমিদারি, বাড়ি, জমিন, অলঙ্কার, ছিও, নফসের দাবিদারি, নিজের খাহিশত অনুযায়ী চলা, স্বেচ্ছাচারী, ছয়, এস, সকল কিছু গ্রাস করা, বরবাদ করা, ধ্বংস করা, হজম করিয়া ফেলা, দখল করিয়া ফেলা, এল যে অপমানিত, নিম্ন শ্রেণীভুক্ত, নিচ, হীন, দুর্নাম, অপদস্থ, লোক, প্রতারক, ধোকাবাজ, ধূর্ত, দলপতি, সর্দার, প্রধান ব্যক্তি, কঠোরতা, বল প্রয়োগ, বল, শক্তি, অত্যাচার, নীতি, প্রভাব, ক্ষমতা, প্রতিবন্ধক, পাবন্দী, একেল, ঝগড়া, বিবাদ, ফেতনা, ষড়যন্ত্র, বিরুদ্ধাচরণ, বরবাদী, খারাপি, ষড়যন্ত্র, কাহার বিরোধ, ঐক্যমত, পুনিশেল, ভিতরে ভিতরে, উহার মধ্যে, ইতার মধ্যে, ইতার সরে, প্লাস, একাকী, এককভাবে, অদ্বিতীয়, বেঞ্জির, শুধু, মাত্র, পৃথক, তিন, দুষ্টামি, দুষ্কৃতি, অন্যায় আচরণ, অনিষ্ট সাধন, অসংযুদ্দেশ্য, অসদাচরণ, এলে সন্ধি, শান্তি, নিরাপত্তা, ঐক্য, নতুনভাবে বন্ধুত্ব, পুনর্মিলন, অনিষ্ট, অন্যায়, পাপ, ঝগড়া, বিবাদ, ফাসাদ, জেহাদ। প্রশ্ন, জেহাদ শব্দের অর্থ বল? উত্তর, জেহাদের অর্থ হইল সাধ্যমতো সর্বশক্তি ব্যয় করা বা চূড়ান্ত চেষ্টা করা। তারিখুল ইসলাম, ফ্রি এট www.ilmubili.com। প্রশ্ন, শরীয়তে জেহাদ কাকে বলা হয়? পাঁচ, উত্তর, জেহাদের শরীয়ত সম্মত অর্থ ইহাই। পার্থক্য শুধু এতটুকু যে এই চেষ্টা যেন আল্লাহর পথে হয়, সত্যের বাণী সম্মত করার জন্য যদি ওই চেষ্টা করা হয় তবে উহা শরীয়ত সম্মত জেহাদ। সুতরাং জেহাদের শরীয়ত সম্মত অর্থ হইল আল্লাহর পথে সত্যের বাণী সম্মত করার উদ্দেশ্যে সাধ্যমতো সর্বশক্তি ব্যয় করা এবং চূড়ান্ত চেষ্টা চালানো। প্রশ্ন, এই চেষ্টা কিভাবে হওয়া বাঞ্ছনীয়? তলায়ের দ্বারা, না, জান, মাল দ্বারা। উত্তর, সুজায় পরিবেশ অনুযায়ী যেভাবে কল্যাণকর হয় এবং যাহা দ্বারা উদ্দেশ্য হাসিল হয় সেইভাবেই করা বাঞ্ছনীয়। যদি জানিতে হয় তবে যান কোরবান করিয়া, সম্পদের প্রয়োজন হইলে সম্পদের কোরবানি করিয়া এবং কোথাও যদি সত্য কথা বলিলে ইজ্জত, আবরু ও জানমালের আশঙ্কা হয়, আর ইনসাফ ও ন্যায় বিচার এবং সত্যের বাণী সম্মত করার উদ্দেশ্যে সেখানে সত্য কথা বলা যদি জরুরি হইয়া পড়ে তবে সেখানে সত্য কথা বলিয়া জেহাদের ফরজ আদায় করিতে হইবে। প্রশ্ন, জেহাদের মর্যাদা ও বজায় করি, ফরজ নামাজি, যদি ফরজ হয় তবে ফরজে আইন, না ফরজে কিফা, অর্থাৎ ফরজ নামাজের মতো প্রত্যেক মুসলমানের উপর ফরজ, না ফরজে কিফা, অর্থাৎ সম্মিলিত ফরজ, যাহার হুকুম এইরূপ, যদি কিছু সংখ্যক মুসলমানের দ্বারা প্রয়োজন মিটিয়া যায় তবে সকল মুসলমানের পক্ষ হইতে ওই ফরজ আদায় হইয়া যায়, কেবল গায়নাকার হয় না, অন্যথায় গায়টা জামায়াতি গায়নাকার হয়। উত্তর, ইসলামের শিক্ষা অনুযায়ী জেহাদ ফরজের মর্যাদা রাখে, তবে অবস্থা ও প্রয়োজন অনুযায়ী কখনো ফরজ আইন হয়, আবার কখনো হয়। তারিখুল ইসলাম, 33, ফিবলি.কম, ফ্রি এট www হয়, ফরজে কেফা, কখনো তলায়ার দ্বারা, আবার কখনো মাল দ্বারা, আবার এইরূপ হইয়া থাকে যে কাহার উপর তলায়ার দ্বারা জেহাদ করা ফরজ, আবার কাহার উপর মাল দ্বারা, আবার যেখানে লেখনীয় বক্তৃতার মাধ্যমে সত্য প্রচার জরুরি হইবে সেখানে ওইভাবে সত্য প্রচার করাই ফরজ হইবে এবং উহার পরিণতিতে যেই মুসিবত বরদাস্ত করা হইবে উহার বিনিময়ে জেহাদের ছাওয়া পাওয়া যায়। প্রশ্ন, জেহাদ কোনো পর্যায়ে উহার ফয়সালাকে করিবে? উত্তর, কোরআনের শিক্ষা হইল, এই ধরনের সকল বিষয়ে ফয়সালা করিবেন উলিল আমর বা যথাযথ কর্তৃপক্ষগণ। প্রশ্ন, উলিল আমর কাহারা হইয়া থাকেন? উত্তর, যদি শরীয়ত অনুযায়ী ইসলামী হুকুমত কায়েম হয় তবে হুকুমতের জিম্মাদার সরকার, প্রধান এবং মজলিসের শুরার সদস্যবর্গ উলিল আমর হইবেন। যদি ইসলামী হুকুমত থাকে তবে এমন অন্তর্দৃষ্টি সম্পন্ন আল্লাহওয়ালা বুজুর্গ, অভিজ্ঞ, বিষয়াভিজ্ঞ এবং আলিমগণ উলিল আমর হইবেন, যাহারা মুসলমানদের সম্মিলিত নেতৃত্বে অধিকারী হইবেন। প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলায়ের ব্যতীত অন্য কোনো প্রকার জিহাদ করিয়াছেন কি? উত্তর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাথমিক অবস্থায় তলায়ের ছাড়াই জিহাদ করিয়াছেন, অর্থাৎ নরমভাবে মানুষের নিকট ওয়াজ নসিহত করিয়াছেন, মানুষের যাবতীয় সাইবা সন্দেহ দূর করিয়াছেন এবং এই পথে নির্যাতন এবং মারধর সহ্য করিয়াছেন, মুজুম ভুইয়া জালিমদের অত্যাচারের জবাব দিয়েছেন, উন্নত চরিত্র দ্বারা তাহাদের উপর প্রভাব বিস্তার করিয়াছেন, মক্কা শরীফের গায়টা পবিত্র জীবনটাই এই। তারিখুল ইসলাম, আস, প্রিয় চিহ্ন, /ibli.com, ফ্রি এট www.ci, ধরনের জিহাদে অতিবাহিত হয়েছে। আর খুশির বিষয় হইল, পবিত্র কোরআনে এই জিহাদকেই বড় জিহাদ বলিয়া সাব্যস্ত করা হয়েছে। প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তলায়ার দ্বারা জিহাদ করা কবে ফরজ হয়? উত্তর, মদিনা আসিবার পর যখন দেখিতে পাইলেন নিজেদের হেফাজত এবং শত্রুদের অনিষ্ট দমন করিতে তলায়ার ব্যতীত অন্য কিছুই কাজে আসিবে না, তখন তলায়ার দ্বারা জিহাদ করা ফরজ করা হয়। প্রশ্ন, যেই জিহাদের দৃশ্যত ধ্বংস, বরবাদী এবং হত্যা ও রক্তপাত হইয়া থাকে, ইসলামে কি কারণে উহার হুকুম করা হইল? উত্তর, এই হত্যা ও রক্তপাত দ্বারা যেমন জালিমদের বিনাশ অনুভূত হয়, অনুরূপভাবে উহার বহু উপকারিতা আছে। যেমন, ক, অত্যাচারিত ও মুজরিম গায়িত্র সমূহ জালিম সরকারের জুলুম হইতে মুক্তি পায়, তাহারা যেন অনাহার শ্রম এবং পশুর মতো গায়লামির জীবন হইতে মুক্তি পায়, মানুষের মতো জীবন যাপন করতে পারে, তাহারা যেন নিজের ও নিজের পরিবার পরিজনের ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা ফিকির করার সুযোগ লাভ করে, দিন ও দুনিয়ার উন্নতির পথ যেন তাহাদের জন্য উন্মুক্ত হয়, খ, যেই সকল দুর্বল মানুষ জালিমদের ভয় সত্য দিন কবুল করিতে পারিত না তাহাদের জন্য যেন পথ পরিষ্কার হইয়া যায়, ইসলাম ও মুসলমানদের শত্রুদের বেশনী হইতে মুক্ত হইয়া যেন দিন দুনিয়ার ইসলাহ ও সংশোধন নিশ্চিন্তভাবে ও সহজ উপায় করিতে পারে, খ, অন্যান্য জাতির উপর নিজেদের প্রভাব বিস্তার করা যেন উহার ফলে নিজেদের নিরাপত্তা নিশ্চিত হইয়া ইসলামের শান সৌকত অক্ষুণ্ণ। তারিখুল ইসলাম, ফ্রি এট www.ibli.com থাকে এবং ইসলামী দেশসমূহ অন্যদের আক্রমণ হইতে নিরাপদ থাকে। প্রশ্ন, গাজওয়া, জাইশ এবং শারিয়ার মধ্যে পার্থক্য কি? উত্তর, যেই সকল যুদ্ধে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশগ্রহণ করিয়াছেন সেইগুলিকে গাজওয়া বলা হয়, জাইশ বলা হয় বড় লশকরকে, আর শারিয়া বলা হয় এমন শায়েখ সেনাদলকে যাহাদের সর্বসংখ্যক মুজাহিদ থাকে। প্রশ্ন, জাইশ ও শারিয়ার জন্য কোনো নির্দিষ্ট সংখ্যা আছে কি? উত্তর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন সফল সঙ্গীদের উত্তম সংখ্যা হইল চারজন, শারিয়ার সৈন্য সংখ্যা 400 হওয়া এবং লশকরের সংখ্যা 4000 হওয়া ভালো, কিন্তু স্মরণ রাখিবে যে আলিমগণ শায়েখ সেনাদলকেও শারিয়া বলিয়া থাকেন এবং ইহাও জরুরি মনে করেন না যে তাহারা যুদ্ধ করার জন্য গিয়াছে কিনা, বরং নবুয়তের যুগে এক দুই ব্যক্তিকে কোনো ঘটনার অনুসন্ধান কিংবা কোনো বিষয়ে আলোচনা বা তাহাকে গ্রেফতার করার জন্য প্রেরণ করা হইলে উহাকেও তাহারা শারিয়া বলিয়াছেন। প্রশ্ন, ইসলামের সর্বপ্রথম লশকর সেনাদল ছিল কোনটি? উত্তর, হিজরতের প্রথম বছর অর্থাৎ হিজরতের মাত্র 7 মাস পর রমজানে যেই সেনাদলটি গঠন হয়। প্রশ্ন, উহার নেতা কে ছিলেন? উত্তর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত চাচা হযরত হামজা। প্রশ্ন, উহার গায়টা সৈন্য সংখ্যা কত ছিল এবং তাহার মাঝে ছিল না আনসারী? তিন, দাড়ি। তারিখুল ইসলাম, ফ্রি এট www.ilmubili.com। উত্তর, গায়টা সৈন্য সংখ্যা ছিল 300 জন, তাহারা সকলে মাঝে ছিল। প্রশ্ন, ওই সেনাদলের পতাকা কেমন ছিল? উত্তর, সাদা। প্রশ্ন, পতাকা তাহার হাতে ছিল? উত্তর, হযরত আবু মাসউদ গানবীর এর নিকট পতাকা ছিল। প্রশ্ন, এই সেনাদল কাহার মায় কাবিলায় প্রেরণ করা হয়? উত্তর, কুরাইশের একটি সশস্ত্র কাফেলার মায় কাবিলায়, উহার সর্দার ছিল আবু জাহেল, তাহারা সিরিয়া হইতে ব্যবসার পণ্য লইয়া ফিরেছিল। প্রশ্ন, কাফেলের মায় কাবিলায় কতজন মানুষ ছিল? উত্তর, 300। প্রশ্ন, এইবার যুদ্ধ হইয়াছিল কি? উত্তর, মাজি বিনামর নামে জুহাইনা গায়ত্রীর একজন বড় ব্যক্তি মীমাংসা করাইয়া দেয় এবং যুদ্ধ হয় নাই। প্রশ্ন, ইসলামের সর্বপ্রথম তীর কোন সেনাদল হইতে এবং কে নিক্ষেপ করে? উত্তর, ওই বছরের পরবর্তী মাস শাওয়াল এ বানী রাবীর নামক স্থানে আবু সুফিয়ানের মায় কাবিলায় একটি দল পাঠানো হয়।
ওই সেনাদল হইতেই হযরত সাদ বিন আবি ওয়াক্কাস কাফেরদের প্রতি তীর নিক্ষেপ করেন। ইসলামের ইতিহাসে ইহাই প্রথম তীর যাহা কাফেরদের উপর নিক্ষেপ করা হয়। প্রশ্ন, এই সেনাদলের নাম কি, সৈন্য সংখ্যা ও সেনাপতির নাম কি এবং জয় হয় নাকি পরাজয়? তারিখুল ইসলাম 36 ফিবলি.com ফ্রি এট www.1 উত্তর, এই সেনাদলের প্রধান ছিলেন ওবাইদা বিন হারিছ, সুতরাং উহাকে বলা হয় শারিয়া ওবাইদা বিন হারিছ। তোহার মায়ের সৈন্য সংখ্যাই ছিল 60। আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় দান করেন। প্রশ্ন, সর্বপ্রথম ওই লশকর কোনটি ছিল যাহা সেনাপতি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? উত্তর, যেই লশকরটি ওয়াদদান এবং বনি জামরাহের সঙ্গে লড়াই করতে গিয়েছিল যাহাকে গাজওয়ে আবিওয়া অথবা গাজওয়ে ওয়াদদান নামে ডাকা হয়। প্রশ্ন, এই ঘটনা কোন সময় সংঘটিত হয়? উহার সৈন্য সংখ্যা কত এবং ফলাফল কি দাঁড়ায়? উত্তর, এই ঘটনা দ্বিতীয় হিজরিতে অনুষ্ঠিত হয়। উহার সৈন্য সংখ্যা ছিল 4 জন এবং পরস্পর সন্ধি হওয়ার ফলে যুদ্ধ হয় নাই। প্রশ্ন, এই সকল লশকরের সিপাহী কাহারা হইতেন? উত্তর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সকল সাহাবী যাহারাই মানিতেন। অর্থাৎ প্রত্যেক মুসলমান যেমন নামাজ আদায়ের পাবন্দ হইত, অনুরূপভাবে তাহারা জিহাদের ফরজ আদায় করাকেও জরুরি মনে করিতেন। মাই কথা, ওই সকল সাহাবী যাহারা নিশ্চিত ওই সাতজনদের মতো আল্লাহর ইবাদত করিতেন এবং নামাজের সময় যথার্থ জিহাদের মতো নামাজের জামাতে শরীক হইতেন। যাহাদের অন্তরমুখে সর্বদা আল্লাহর নাম জারি থাকিত তাহারাই ওই সকল লশকরের সিপাহী হইতেন। প্রশ্ন, এই সিপাহীদেরকে কি পরিমাণ বেতন দেওয়া হইত এবং হাতিয়ার ও সামরিক পয়সা কোথা হইতে পাইতেন? উত্তর, বেতনের নামে তাহারা একটি কড়িও পাইতেন না, বরং বেতন। তারিখুল ইসলাম তারকা চিহ্ন 28 possibly.com ফ্রি এট www.3 গ্রহণ করা যেন নিজের খ্যাতমতকে বিক্রয় করিয়া দেওয়া মনে করা হইতে। তাহারা ছিলেন স্বেচ্ছাসেবক, নিজ নিজ পেশার মাধ্যমে তাহারা জীবিকার ব্যবস্থা করিতেন এবং তাহাদের সেই পুরাতন ছিন্ন কাপড়ই যুদ্ধের সময় উডি ও সামরিক পয়সাকে পরিণত হইত। অনুরূপভাবে ভাঙ্গা চূড়া যেই সকল অস্ত্র তাহাদের নিকট থাকিত যুদ্ধের সময় উহাই ব্যবহার করিতেন। প্রশ্ন, যেহেতু কোনো বেতনভুক্ত সিপাহী ছিল না, সুতরাং কেমন করিয়া সৈন্য বাহিনী গঠন করিতেন? উত্তর, প্রতিটি ব্যক্তি সামরিক বিধিবিধানে পরিণত হইত, প্রয়োজনের সময় খলিফার পক্ষ হইতে ঘোষণা হইত এবং ইসলামের নৌজওয়ানরা চতুর্দিক হইতে প্রস্তুত হইয়া নিজ নিজ নাম লেখাইয়া দিত। অর্থাৎ ইহারাই সিপাহীতে পরিণত হইত এবং ইহাদের মধ্যে হইতে একজনকে সেনা প্রধান বানাইয়া দেওয়া হইত, তিনি হইতেন কমান্ডার। স্মরণ রাখিবার বিষয় হইল, এই ধরনের স্বেচ্ছাসেবকগণ ভারত, মিশর, স্পেন, আফ্রিকা, সিরিয়া ও ইরাক বিজয়কারী ছিলেন। প্রশ্ন, এই পদ্ধতির উপকারিতা কি? উত্তর, সাধারণ মানুষের সুখ সুবিধা এবং সৈন্য সংখ্যার অন্তহীন বৃদ্ধি, কারণ এই ব্যবস্থার ফলে দেশের প্রতিটি সন্তানের সেনাকর্ম যুদ্ধবিদ্যা সম্পর্কে ওয়াকিফ হওয়া জরুরি হইবে। উহার ফলে যেন দেশের প্রতিটি ব্যক্তি সৈন্য বাহিনীর একজন সিপাহীতে পরিণত হইবে এবং দেশের যুবকদের যেই সংখ্যা হইবে সৈন্য সংখ্যাও সেই পরিমাণই হইবে যাহা প্রয়োজনের সময় সকলকে আঞ্জাম দিতে পারবে। এদিকে সিপাহীদের যখন কোনো প্রকার বেতন দিতে হইবে না, সুতরাং প্রজাদের নিকট হইতে সৈন্যবাহিনীদের জন্য যেই প্রতিরক্ষা কর উসুল করা হইত উহা আর উসুল করা হইবে না। তা প্রজাসাধারণকে যখন ট্যাক্স কম দিতে হইবে তখন অবশ্যই তাদের সুখ সুবিধা বৃদ্ধি পাইবে। তারিখুল ইসলাম ফ্রি এট www। প্রশ্ন, এই সকল ব্যক্তিদেরকে জবরদস্তি যুদ্ধে শরীক করা হইত না স্বেচ্ছায় শরীক হইত? উত্তর, স্বেচ্ছায়। মুসলিম মহিলাগণ নিজেদের প্রিয় সন্তানদেরকে এই উদ্দেশ্যে দুধপান করাইত যে তাহারা আল্লাহর নামে কোরবান হইবে। যুদ্ধে শরীক হওয়ার আগ্রহ তাহাদের স্বভাবে পরিণত হওয়ার সঙ্গে সঙ্গে তাহাদের মন মানসিকতা ও উচি অন্তর সমূহ বসাইয়া দেওয়া হইত। উহার প্রভাবে যুদ্ধের সময় বর্দের সঙ্গে বাচ্চারা আগ্রহের সহিত নিজেদের নাম লেখাইত এবং কম বয়সের কারণে তাহাদিগকে ফেরত দেওয়া হইলে তাহারা জিদ করিত। যেমন গাজওয়ে বদরের সময় হযরত উমাইয়া বিন ওয়াক্কাসকে কম বয়সের কারণে যুদ্ধে অংশগ্রহণ হইতে বাধা দেওয়ার কারণে তিনি কান্নাকাটি ও বিলাপ জুড়িয়া দিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুমতি প্রদান করিতে বাধ্য করিলেন। ওহের যুদ্ধের সময় রাফি বিন খাদিজ পায় পাঞ্জার অঙ্গুলিতে ভর দিয়া দাঁড়িয়ে গেলেন, যেন লম্বায় তাহাকেও জওয়ানদের সমান মনে করা হয়। পরে যখন তাহাকে যুদ্ধে শরীক করা হইল তখন তাহার সমবয়সী হযরত ছামরা বিন জুনদুব সঙ্গে সঙ্গে আরো ছড়িলেন, হুজুর, আমাকেও যেন ফেরত দেওয়া না হয়, কেননা আমি রাফে হইতেও শক্তিশালী এবং তাহাকে হারাইয়া দিই। সুতরাং তাহাদের মধ্যে মায়াবিলা করানো হইলে সত্য সত্যই ছামরা ফাফে কে হারাইয়া দিল। পরে বাধ্য হইয়া উভয়কে জিহাদে শরীক করা হইল। এইরূপ অসংখ্য ঘটনা আছে যাহা বর্ণনা করিতে হইলে একটি দীর্ঘ কিতাবের আবশ্যক হইবে। ঠিক আছে, ওই প্রান্তরে তুমুল সংঘর্ষ চলাকালে জনৈক গ্রাম্য সাহাবী অনতি দূরে দাঁড়াইয়া খেজুর খাইতেছিলেন। যুদ্ধের ভয়ানক দৃশ্য দেখিয়া তিনি আর নিজেকে 4000 তারিখুল ইসলাম পারিবলি.com শব্দার্থ মূল উর্দু কিতাবের পাঠকদের জন্য প্লাস সম্মিলিতভাবে সকলে মিলিয়া লেখা লেখনী লেখার পদ্ধতি রচনা দলিল মুক্ত করিয়া দেওয়া ছাড়িয়া দেওয়া ফলাল পরিণাম ফল পরিণতি শেষ সমাপ্তি উদ্দেশ্য লক্ষ্য 6186 এলস পরামর্শ সভা তিনা দৃষ্টিমান বুদ্ধিমান অন্তর্দৃষ্টি সম্পন্ন ফ্রি এট www পূর্বে পৃষ্ঠা টিকার পর সামলাইয়া রাখিতে পারিলেন না, তাহার আত্মসম্মানে কেউ খেলিয়া গেল। সামনে আগাইয়া দিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আরো ছড়িলেন, হে আল্লাহর রাসূল, আমি যদি জিহাদে অংশগ্রহণ করিয়া মৃত্যুবরণ করি তবে আমার ঠিকানা কোথায় হইবে? এরশাদ হইল জান্নাত। সাহাবী কানে এই কথা প্রবেশ করিবার সঙ্গে সঙ্গে হাতের খেজুরগুলি দূরে নিক্ষেপ করিয়া সৈন্যদের মধ্যে ঢুকিয়া পড়লেন এবং যুদ্ধ করিতে করিতে শাহাদাত বরণ করিলেন। অনুরূপভাবে জাদুর মায়াদে হযরত উমাইরের ঘটনা উল্লেখ করা হয়েছে যে তবুকের যুদ্ধে গরিব সাহাবীগণ যখন সবারই অভাবে পথ অতিক্রম করিতে পারিতেছিলেন না এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাদের জন্য কোনো ব্যবস্থা করিতে পারিলেন না, তখন সাহাবীগণ কাঁদিতে কাঁদিতে অস্থির হইয়া পড়লেন এবং রাসূল আল্লাহর দরবারে কান্নাকাটি করিয়া দোয়া করিলেন। অবশেষে আল্লাহ পাক তাহাদের দোয়া কবুল করিলেন এবং তাহাদের সবারই ব্যবস্থা হইয়া গেল। গাজওয়ে ওহেদে যখন এই কথা উঠিয়া গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত বরণ করিয়াছেন, তখন হযরত আনাস বিন নাজার রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে চিৎকার করিয়া বলিয়া উঠিলেন, এখন আমাদের জীবন অর্থহীন। অতঃপর নিজের সঙ্গীদেরকে সংবাদ দিলেন, আমি জান্নাতের খাইশ পাইতেছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে যুদ্ধে ঝাঁপাইয়া পড়লেন এবং আনুমানিক 70টি আঘাতের পর শাহাদাত বরণ করিলেন। inimibli.com ফ্রি এট www তারিখুল ইসলাম 41 অভিজ্ঞ পারদর্শী কোন বিষয় প্রভূত ঘা সম্পন্ন, ইয়াবা বিষয় অভিজ্ঞ কোন বিষয় পর্যাপ্ত ঘা সম্পন্ন, বিদ্বান আলেম শিক্ষিত যিনি এলেম হাসিল করিয়াছেন, নেতৃত্ব পরিচালনা বন্দোবস্ত চেষ্টা এক দৃষ্টান্ত স্বরূপ উদাহরণ স্বরূপ যেমন মানুষের ভিড় পরিবেশন আয়াস মর্যাদা আড়ম্বর আজমক শক্তি সামর্থ্য প্রভাব বহাল অক্ষুণ্ণ প্রতিষ্ঠা স্থায়ী এল সশস্ত্র অস্ত্রধারী বর্ণ পরিহিত যে মধ্যস্থতা মীমাংসা সালিশি ফায়সালা অনিষ্ট দমন ঝগড়া বিবাদ দূর করা সন্ধি মিলমিশ ঐক্য একতা সাধু পার্থিব বিষয় অনাস্ত ধর্মনিষ্ঠ পহেজার মুক্তাকি এল এস মাসিক বেতন মাহিনা মাসহারা মাস শেষে কর্মের বিনিময় প্রাপ্ত অর্থ 41 সৈনিকদের পয়সা কর্মচারীদের নির্দিষ্ট পয়সা 1666 আপন ইচ্ছায় বিনামূল্যে সেবা দানকারী স্বেচ্ছাসেবক ভলান্টিয়ার এস সৈনিকের কাজ সেনাকর্ম তারকা চিহ্ন সি যুদ্ধের নিয়মাবলী যুদ্ধবিদ্যা রণকৌশল এস জমি খাজনা জমাবন্দি কর সরকারি ট্যাক্স 64 মল্লযুদ্ধ বা কুস্তিতে পরাজিত করা চিৎকার করা হারাইয়া দেওয়া অপারগ করিয়া দেওয়া বিপর্যস্ত করিয়া দেওয়া দুর্বল করিয়া দেওয়া মারিয়া ফেলা হত্যা করা বিজয়ী হওয়া আগে বাড়িয়া যাওয়া বাজিমা করা ইসলামী যুদ্ধ সমূহ। প্রশ্ন, কয়টি যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং অংশগ্রহণ করেন? উত্তর, আল্লামা মাইগলদাইয়ের বক্তব্য অনুযায়ী যে সকল যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশগ্রহণ করিয়াছেন উহার সংখ্যা 30, তবে কেউ কেউ উহার সংখ্যা 27 বলিয়াছেন। তারিখুল ইসলাম ফ্রি এট www.monibli.com প্রশ্ন, যেই সকল যুদ্ধ ও সেনাদলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশগ্রহণ করেন নাই উহার সংখ্যা কত? উত্তর, উপরে বর্ণিত বিশেষজ্ঞের মতে উহার সংখ্যা 44, তবে কোন কোন রেওয়ায়েতে উহার অধিক বলা হয়েছে। প্রশ্ন, যেই সকল বাহিনীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশ লইয়াছেন উহার কয়টিতে যুদ্ধ হয় এবং সেই সকল যুদ্ধের নাম কি? উত্তর, 9টি বাহিনীতে যুদ্ধ হয়, সেইগুলির নামই 1 বদরের প্রথম যুদ্ধ, 2 বদরের দ্বিতীয় যুদ্ধ, 3 উহুদের যুদ্ধ, 4 আবুজাবের যুদ্ধ অথবা খন্দকের যুদ্ধ, 5 বনী কুরাইজার যুদ্ধ, 6 বনী মুসালাকের যুদ্ধ, 7 খাইবরের যুদ্ধ, 8 হানানের যুদ্ধ, 9 তাইফের যুদ্ধ। প্রশ্ন, অপরাপর যুদ্ধে কি হয়? উত্তর, সন্ধি স্থাপিত হয় অথবা এমন কোনো অবস্থা সামনে আসে যাহার ফলে শত্রুপক্ষ দমিয়া যায় এবং যুদ্ধ হইতে পারে নাই। প্রশ্ন, এই সকল যুদ্ধের এই নাম কিভাবে রাখা হয়? উত্তর, বদর, অহেদ এবং হানান স্থান বা গায়ত্রীর নাম, যেই স্থান বা যেই গায়ত্রী যুদ্ধ হয় উহার নাম অনুযায়ী যুদ্ধের নাম রাখা হয়। প্রশ্ন, কয়টি যুদ্ধে মুসলমানদের বিজয় হয়? উত্তর, আল্লাহ পাকের ফজলে ইসলামে সর্বদা বিজয় পাতাকায় উদ্দিন ছিল, কেবল ওহের যুদ্ধে ভুলক্রমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হুকুম অমান্য করার কারণে পরাজয় হয়। তাছাড়া হায়নাইনের যুদ্ধে মুসলমানগণ প্রথমে পিছু হটিয়া গিয়েছিল, পরে উহাতে আল্লাহ বিজয় দান করেন। তারিখুল ইসলাম 43 ফ্রি এট www.gal উইবলি.com প্রথম হিজরির বড় বড় যুদ্ধ এবং প্রসিদ্ধ ঘটনাসমূহ। প্রশ্ন, প্রথম হিজরিতে কয়টি গাজওয়া অনুষ্ঠিত হয় এবং কয়টি সেনাদল প্রেরণ করা হয়? উত্তর, কোনো গাজওয়া হয় নাই, অবশ্য 2টি সেনাদল প্রেরণ করা হয়, অর্থাৎ হযরত হামজা দল এবং হযরত উবাইদা বিন হারিছ রাদিয়াল্লাহু আনহু। প্রশ্ন, প্রথম হিজরির অপরাপর বড় ঘটনা কি? উত্তর, এক মসজিদে নববী নির্মাণ, 2 আজানেতা লিম তিন প্রসিদ্ধ ব্যক্তিবর্গদের মধ্যে হযরত আব্দুল্লাহ বিন সালাম এবং হযরত সালমান ফারুসিরা ইসলাম দ্বারা সৌভাগ্যবান হন। তৃতীয় হিজরি কিবলা পরিবর্তন এবং গাজওয়ায় বদল ইত্যাদি।
প্রশ্ন, কোন দলটি সর্বপ্রথম গণিমত যুদ্ধর্থ সম্পদ লাভ করে? উত্তর, হযরত আব্দুল্লাহ বিন জাহাসের দল। প্রশ্ন, উহাতে কতজন মানুষ ছিল? তাহারা মাইহাজে ছিল না। আনসারী এবং তাহাদের দলপতি কে ছিলেন? উত্তর, 12 জন মাইহাজের দলপতি ছিলেন হযরত আব্দুল্লাহ বিন জাহাস। প্রশ্ন, এই দলটি কোথায় গিয়েছিল? উত্তর, নাখলা নামক স্থানে। প্রশ্ন, এই দলটি প্রেরণের উদ্দেশ্য কি ছিল? 44 ইসলাম। www.ilmabibli.com। উত্তর, একটি কুরাইশী কাফেলার সঙ্গে মোকাবিলা করা। প্রশ্ন, এই ঘটনা কোন মাসে ঘটে? উত্তর, রজব মাসে। প্রশ্ন, রজব মাস সম্পর্কে আরবদের বিশেষ কোন আকীদা ছিল কি? উত্তর, চারটি মাসকে আরবের লাইকিরা নিষিদ্ধ মাস মনে করিত এবং উহার খুব সম্মান করা হইত। ওই চারটি মাসে যুদ্ধ করা হারাম মনে করা হইত। রজব ছিল ওই চার মাসের এক মাস। অবশিষ্ট তিনটি মাস ছিল জিকাদা, জিলহাজ্জা এবং মহরম। প্রশ্ন, এই বিশ্বাসের কোন ফায়দা ছিল কি? উত্তর, আরবের অধিবাসীরা দিনরাত মারামারি, লুণ্ঠন এবং ঝগড়া ফাসাদে লিপ্ত থাকিত। তাদের উপার্জনের একমাত্র উপায় ছিল ডাকাতি ও লুটতরাজ। এই কারণে আরবের জমিন আরবাসীদের জন্য বড় সংকীর্ণ হয়ে গিয়েছিল। ডাকাতি ও লুণ্ঠনের কারণে ব্যবসা বাণিজ্য ও সফর করা বড় দুষ্কর ছিল। উপরায়ত বিশ্বাসের কারণে ওই চার মাস তাহারা কিছুটা শ্বাসগ্রহণের সুযোগ পাইত। উহাদের অন্তত এই ফায়দাটুকু হইত। প্রশ্ন, ওই যুদ্ধের ফলাফল কি হইল? উত্তর, মুসলমানদের বিজয় অর্জিত হয়, কাফেলার সর্দার নিহত হয় এবং দুই ব্যক্তি গ্রেফতার হয়। অবশিষ্টরা পালাইয়া যায় এবং বহু সম্পদ মুসলমানদের হস্তগত হয়। প্রশ্ন, ওই সম্পদ কি করা হয়? উত্তর, দলের লাইকদের মধ্যে বণ্টন করা হয় এবং এক পঞ্চমাংশ ইসলামী খাজানা বাইতুল মাল এর জন্য সংরক্ষিত করা হয়। 46 তারিখুল ইসলাম আরবি.com ফ্রি এট www এবং তাহারাই সর্বপ্রথম শত্রুপক্ষের দুই ব্যক্তিকে গ্রেফতার এবং একজনকে হত্যা করে। এই দলে 14 জন মাইহাজে ছিলেন এবং দলপতি ছিলেন হযরত আব্দুল্লাহ বিন জাহাস। এই সেনাদলকে কুরাইশী কাফেলা সংবাদ সংগ্রহের জন্য নাখলা নামক স্থানে পাঠানো হয়েছিল। ঘটনাক্রমে সেখানে সংঘর্ষ হয়। কাফেলদের আকীদা ও বিশ্বাস অনুযায়ী রজব মাসে যুদ্ধ হারাম ছিল, কিন্তু দুর্ঘটনাক্রমে ওই সংঘর্ষ যেহেতু রজব মাসে অনুষ্ঠিত হয়, সুতরাং তাহারা উহার বহু সমালোচনা করে। কিন্তু তাহাদের জুলুমের তুলনায় ওই সকল অভিযোগের হাতিকত যেন প্রধানিত বিড়ালের খাম্বা আচরণ এর মত ছিল। অর্থাৎ নিজের ক্রোধ ও লজ্জার ঝাল অপরের উপর মেটানোর মতো শব্দার্থ। মূল উর্দু কিতাবের পাঠকদের জন্য স্ত্রী, যুদ্ধ, সংঘর্ষ, লড়াই, মায়াবেলা, প্রতিযোগিতা, সংগ্রাম, বিবাদ, মারামারি, শুক্রতা 1911 বর্ণিত, যাহা বর্ণনা করা হয়েছে আলোচিত উল্লেখিত পতাকা, ঝান্ডা, নিশান, দুঃখ, বেদনা, দুর্দশা, মনোকষ্ট, অসুস্থতা, আফসাস, অনুতা, স্থায়ী নিবাসী, আদি নিবাসী, বহুকাল যাবৎ বসবাস করিতেছে এইরূপ। 06 এর ত্রুটিপূর্ণ, মন্দ, খারাপ, কুচিত, অকেজো, লজ্জার কারণ। গাজওয়ায় বদর। প্রশ্ন, বদরটি এবং এই যুদ্ধকে গাজওয়ায় বদর বলা হয় কেন? উত্তর, বদর একটি কূপের নাম। উহার সহিত সংশ্লিষ্টতার কারণে তথায় অবস্থিত গ্রামটিকেও বদর বলা হয়। আর আলোচিত যুদ্ধটি যেহেতু তারিখুল ইসলাম 47 www.ilmabibli.com উহার নিকটে অনুষ্ঠিত হয়, এই কারণে উহার নাম বদর রাখা হয়। প্রশ্ন, বদর মদিনা হইতে কি পরিমাণ দূরত্বে অবস্থিত? উত্তর, 80 মাইল। প্রশ্ন, এই জিহাদের কারণ এবং জিহাদের যাত্রার সংক্ষিপ্ত অবস্থা বর্ণনা কর। উত্তর, এই কথা পূর্বেই জানা গিয়েছে যে হিজরতের পর মক্কার কাফেলা ইসলাম এবং মুসলমানদেরকে নিশ্চিহ্ন করিয়া ফেলার উদ্দেশ্যে আগে তুলনায় আরো বেশি বিবিধ প্রকার পরিকল্পনা করেছিল। তাহাদের অনিষ্ট হইতে বাঁচিবার উদ্দেশ্যে মুসলমানদেরও চেষ্টা তদবিরের প্রয়োজন ছিল। ইহাও জানা গিয়েছে যে মুসলমানগণ নিজেদের আত্মরক্ষার হিসাবে এই সিদ্ধান্ত গ্রহণ করিয়াছিল যে মক্কাবাসীদের যেই কাফেলা মদিনার নিকট দিয়ে অতিক্রম করিয়া সিরিয়া গমন করে উহার ক্ষতি সাধন করা হইবে, যেন তাহাদের ব্যবসা খুবিস্ত হয়, যাহা তাহাদের কোমরকে শক্তিশালী করা এবং অহংকারের শক্তিদানের মাধ্যম ছিল। অর্থাৎ এই ব্যবসায় ছিল তাহাদের যাবতীয় অহংকার ও শক্তিমত্তার প্রধান উৎস। এরূপ অবস্থা হইল যে হিজরতের 2 বছর পর জানা গেল কুরাইশের একটি বিরাট ব্যবসায়িক কাফেলা পণ্য লইয়া সিরিয়া হইতে প্রত্যাবর্তন করিতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সঙ্গীদেরকে লইয়া তাহাদের মোকাবিলা করার জন্য বাহির হইয়া রাওহা নামক স্থানে গিয়া অবস্থান লইলেন। কিন্তু কুরাইশী কাফেলা সর্দার এই খবর জানিয়া ফেলিল এবং প্রান্তপথ ধরিয়া ভিন্ন পথ অবলম্বন করিল। একজন আরবীকে এই মর্মে সংবাদ দিয়া মক্কায় পাঠাইয়া দিল যে মুসলমানদের কারণে আমরা বিপদে আছি। মক্কার কাফেলা পূর্ব হইতেই প্রস্তুত ছিল। এই সংবাদ পাইয়া তাহারা সঙ্গে সঙ্গে রওনা হইল। তারিখুল ইসলাম ফ্রি এট www.silmobili.com। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘটনার বিস্তারিত সংবাদ অবহিত হইলেন, তখন সাহাবায়ে কেরামের সঙ্গে পরামর্শ করিলেন। মাইহাজেরগণ প্রবল উত্তেজনার সহিত নিজেদের উৎসাহ প্রকাশ করিল। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের প্রশ্নটির বক্তব্যটি দ্বিতীয় ও তৃতীয়বার পুনরুল্লেখ করিলেন। মাইহাজেরগণ প্রতিবারই অনুরূপ আগ্রহ ও উত্তেজনার সহিত জবাব দিল। ইয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য ছিল আনসারী যখন আনসারগণ বিষয়টি উপলব্ধি করিল, তখন খাজাজ গাইতে সর্দার হযরত সাদ বিন মায়াজ রা উঠিয়া আরো করিলেন, আল্লাহর শপথ, যদি আপনার হুকুম হয় তবে আমরা সমুদ্রে ঝাঁপাইয়া পড়ি। হযরত মিকদাদ রা বলিয়া উঠিলেন, হে আল্লাহর রাসূল, আমরা আপনার জানিবা এবং অগ্রে উপস্থিত থাকিয়া যুদ্ধ করিব। আমরা এমন নই যে বলিয়া দিব আপনি এবং আপনার আল্লাহ দিয়া যুদ্ধ করুন, আমরা এখানে বসিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাদের এই উৎসাহ উত্তেজনা দেখিয়া অত্যন্ত প্রীত হইলেন এবং যাত্রা করার নির্দেশ দিলেন। টিকা হযরত সাদ বিন মায়াজের পূর্ণ জবাবটি ছিল এরূপ, আমি আনসারদের প্রতিনিধি হিসেবে আরো করিতেছি, আপনি যার সঙ্গে ইচ্ছা সম্পর্ক স্থাপন করুন এবং যার সঙ্গে ইচ্ছা ছিন্ন করুন, যার সঙ্গে ইচ্ছা সন্ধি করুন এবং যার সঙ্গে ইচ্ছা যুদ্ধ করুন, আমরা সকল অবস্থাতেই আপনার সঙ্গে আছি। আমাদের জানমাল আপনার উপর উৎসর্গ করিত। উহা হইতে যেই পরিমাণ ইচ্ছা হয় আপনি গ্রহণ করুন এবং আপনার যাহা মনে চায় আমাদেরকে দান করুন। যেই সম্পদ আমাদের নিকট থাকিবে উহা অপেক্ষা যাহা আপনি গ্রহণ করিবেন হয় আমাদের নিকট অধিক প্রিয় হইবে। তারিখুল ইসলাম 49 ফ্রি এট www.injibli.com। প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদের জবাবের অপেক্ষা করিলেন কেন? উত্তর, কেননা তাহাদের সঙ্গে এই চুক্তি হইয়াছিল যে তাহারা মদিনার ভিতরে থাকিয়া যুদ্ধ করিবে, আর এখানে ছিল মদিনার বাহিরের ঘটনা। প্রশ্ন, রাওহা মদিনা হইতে কোন দিকে এবং কত দূরে অবস্থিত? উত্তর, মদিনার দক্ষিণ দিকে 40 মাইল দূরে। প্রশ্ন, বদরে গমন করিয়া ইসলামী লশকরটি দেখিতে পাইল? উত্তর, তাহারা দেখিতে পাইল কাফেরদের বিশাল সৈন্যবাহিনী বিপুল সাজ সরঞ্জাম লইয়া পূর্বাহ্নি তথা পৌঁছিয়া গিয়াছে এবং বদর প্রান্তরে এমন সুবিধাজনক স্থান দখল করিয়া লইয়াছে যেখানে পানি ইত্যাদি সর্ববিধ আরামও সুবিধা ছিল। প্রশ্ন, মুসলমানগণ যেই জায়গা পাইল উহা কেমন ছিল? উত্তর, ময়দানে মুসলমানদের অবস্থান স্থলটি ছিল অত্যন্ত বালুকাময় এবং তথায় চলাচল করা দুষ্কর ছিল, সেখানে পানির অভাব ছিল। প্রশ্ন, এই ক্ষেত্রে কি উপায় আল্লাহর পক্ষ হইতে বিজয় ও সাহায্যের ওয়াদার বিকাশ ঘটে? উত্তর, আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ করেন, যার ফলে কাফেরদের অবস্থান স্থলে কাদা জমিয়া তাহাদের চলাচলে সংকট সৃষ্টি হয়। পক্ষান্তরে মুসলমানদের অংশের মাঠের বালি বসিয়া যায়, তাহারা নিজেদের পাত্রসমূহ বৃষ্টির পানি দ্বারা ভরিয়া রাখে এবং একটি হাউস বানাইয়া উহাতে পানি জমা করিয়া রাখে। এই পর্যায়ে মাঠের ভালো দিকটি হইল মুসলমানদের অংশে এবং মন্দ দিকটি হইল কাফেরদের অংশে। তারিখুল ইসলাম ফ্রি এট www.ilmubili.com। প্রশ্ন, এই লশকর কত তারিখে মদিনা হইতে যাত্রা করে? উত্তর, 12 রমজানুল মাইবারক, রায় বৃহস্পতিবার, মায়দাবে কাটি মার্চ 624 খ্রিস্টাব্দ। প্রশ্ন, বদরে উপস্থিতি হয় কবে? উত্তর, রমজানের 17 তারিখ রাতে, অর্থাৎ 16 রমজান দিবাগত রাতে, এশার সময়। প্রশ্ন, কত তারিখে এবং কি বারে যুদ্ধ হয়? উত্তর, 17 রমজানুল মাইবারক, মঙ্গলবার, মায়দাবে 13 মার্চ 624 খ্রিস্টাব্দ। প্রশ্ন, মুসলমান এবং কাফেরদের সৈন্য সংখ্যা কত ছিল? উত্তর, মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল সর্বমোট 313 জন এবং কাফেরদের 950 জন। প্রশ্ন, 313 জন মুসলমান কোন কোন জামাতে ছিল? উত্তর, 86 জন মাইহাজের এবং আনসারদের মধ্যে হইতে আউস গাইতের 61 জন এবং খাজরাজ গাইতের 166 জন। প্রশ্ন, রণসামগ্রীর বিস্তারিত বিবরণ দাও। উত্তর, কাফেরদের নিকট 700 ঘায়রা এবং সমুদয় অস্ত্র, লৌহ বর্ম, শিরস্ত্রাণের কারণে যেন কয়েকটা বাহিনী লৌহ উপকরণে ডুবিয়া ছিল। অপরপক্ষে মুসলমানদের নিকট ছিল মাত্র 2টি ঘায়রা, 70টি উট এবং কয়েকটি তলায়া। প্রশ্ন, ইসলামী লশকরের প্রধান কে ছিলেন এবং এই যুদ্ধকে গাজওয়া বলা হইবে না সারিয়া? উত্তর, সেনা প্রধান ছিলেন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারিখুল ইসলাম তারকা চিহ্ন 77-72 তারকা চিহ্ন 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 ফ্রি এট www.ilmubili.com। সুতরাং উহাকে গাজওয়া বলা হইবে। প্রশ্ন, কাফেরদের দলপতি কে ছিল? উত্তর, আবু জাহেল। প্রশ্ন, ইসলামী পতাকা কার নিকট ছিল? উত্তর, বড় পতাকাটি ছিল হযরত মাসাব বিন উমাইরের নিকট। একটি ছায় পতাকা হযরত আলী রাকে দেওয়া হয় এবং আনসারদের পতাকা ছিল হযরত সাদ বিন মায়াজ রাকে নিকট। প্রশ্ন, এই যুদ্ধের ফলাফল কি হয়? উত্তর, মুসলমানদেরকে আল্লাহ পাক বিরাট সাফল্য দান করেন। 70 জন কাফের নিহত হয়, যার মধ্যে মুসলমানদের সবচাইতে বড় শত্রু এবং কাফেরদের বড় সর্দার আবু জাহেল ছিল, যেই ব্যক্তি হিজরতের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার পরামর্শ দিয়েছিল। আবু জাহেল ব্যতীত আরো 11 ব্যক্তি নিহত হয়, যাহারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার পরামর্শ দানকারী ছিল। তাছাড়া 70 জন কাফের গ্রেফতার হয় এবং বিপুল পরিমাণ সম্পদ মুসলমানদের হস্তগত হয়।
প্রশ্ন: এই যুদ্ধে মায়ের কতজন মুসলমান শহীদ হয়? আনসারদের সংখ্যা কত এবং মাইহাজেদের সংখ্যা কত? উত্তর: মায়ের 14 জন, 8 জন আনসার, 6 জন খাজাজ গাইত্রের এবং 2 জন আউস গাইত্রের এবং 6 জন মাইহাজের। প্রশ্ন: যেই সকল কাফের বন্দী হয় তাদের সঙ্গে কি ধরনের আচরণ করা হয় এবং তাহাদিগকে কোথায় রাখা হয়? উত্তর: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্দীদের 2 2 জন এবং 4 4 জন করিয়া সাহাবাদের হাওলা করিয়া দিলেন এবং তারিখুল ইসলাম ইবি.কম www.sia স্বাভাবিক নিয়মে সম্পূর্ণ বিপরীতে তাহার রহমতের জবান হইতে হুকুম ঘোষণা হইল যে তাহাদের সঙ্গে যেন উত্তম আচরণ করা হয়। প্রশ্ন: উভয় জগতের সর্দার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হুকুম কিভাবে পালন করা হয়? উত্তর: সাইহানালা, এই দৃশ্য ছিল দেখার মতো। সাহাবায়ে কেরাম নিজেদের প্রিয় সন্তানদের পেট ভরাইতেন, ক্ষুধা নিবারণ করাইতেন সাধারণ খেজুর দ্বারা, কিন্তু নেতার হুকুম পালনার্থে সেই ভিন্ন শ্রেণীর মেহমানদেরকে নিজেদের সাধ্য অনুযায়ী উত্তম হইতে উত্তম খানা খাওয়াইতেছিলেন। তাহাদের নিকট কাপড় ছিল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাদের কাপড়ের ব্যবস্থা করিলেন, কিন্তু হযরত আব্বাসরা এত দীর্ঘকায় ছিলেন যে অপর কাহারও জামা তাহার গায়ে লাগিল না। পরে মায়ের নেতা আব্দুল্লাহ বিন উবাই নিজের জামা তাহাকে দিয়া দিলেন। প্রশ্ন: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আব্বাস এবং তাহার জামাতা আবু রাসূল যাহারা তখনও কাপড় ছিলেন এবং বদলে এখানে স্মরণ রাখিবার বিষয় হইল ইহারা ঐশ্বল হত্যাযোগ্য অপরাধী যাহারা মুখ্য ইসলাম এবং মুসলমানদের মূলোৎপাটনের চেষ্টা লিপ্ত ছিল এবং বদলে এই উদ্দেশ্যে আগমন করিয়াছিল। দুই, আব্দুল্লাহ বিন উবাই রয় ইন্তেকালের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জামাই বারুক তাহাকে পড়াইছিলেন। ওলামাদের ধারণা, মায়ানাফিক নেতা সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আব্বাসের প্রতি যে উদারতা প্রদর্শন করিয়াছিল উহার প্রতিদান হিসাবে হয়তো তাহার প্রতি এই সদয় আচরণ করা হয়। তারিখুল ইসলাম pb.com www.4 গ্রেফতার হইয়াছিলেন, তাহাদের সঙ্গেও কি অন্য সকলের মতোই ব্যবহার করা হয়েছে না কিছুটা পার্থক্য ছিল? উত্তর: ইসলামের সাম্য নীতিতে বাদশাহ ও ফকির, বাদশাহ আত্মীয় এবং সাধারণ প্রজা সকলেই এক সমান। তবে স্বজনদের প্রতি মায়ুব্বত ও ভালোবাসার এই আসর অবশ্যই ছিল যে রশির বন্ধন ও বন্দীদের যাত্রায়। গভীর রাতে যখন হযরত আব্বাসের কাতর ধ্বনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কানে প্রবেশ করিল, তখন তাহার দিয়া টুকিয়া গেল। কিন্তু সেই ক্ষেত্রেও সামনে নীতি স্বভাব সুলভ ভালোবাসার উপর অগ্রগণ্য ছিল। প্রশ্ন: তাহারা এই সকল বন্দীরা কিভাবে মুক্ত হয়? উত্তর: পরামর্শের পর সিদ্ধান্ত হয় যে তাহাদিগকে এইভাবে মুক্ত করা হবে। এক, সামর্থ্যবানদের নিকট হইতে 4000 দিরহাম মুক্তিপণ অর্থাৎ প্রায় 1000 টাকা বর্তমানে আরো বেশি লওয়া হইবে। দুই, যাহারা আমির ও বিত্তবান তাহাদের নিকট হইতে আরো কিছু বেশি লওয়া হইবে। তিন, আর বিত্তহীন গরিবদের মুক্তিপণ এই নির্ধারণ করা হইল যে তাহারা 10 10 জন মুসলিম শিশুকে লেখাপড়া শিখাইয়া দিবে এবং মুক্ত হইয়া চলিয়া যাইবে, অর্থাৎ মুসলিম বালকদের শিক্ষাদানি বিত্তহীন বন্দীদের মুক্তিপণ হিসাবে গণ্য করা হয়। টিকা এক, ঘটনাক্রমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আব্বাসের বিত্তবানদের দলভুক্ত ছিলেন, সুতরাং তাহার নিকট হইতে অতিরিক্ত পণ্য লওয়া হইল। হযরত আবু রাসের নিকট কিছুই ছিল না, তিনি নিজের স্ত্রী অর্থাৎ তারিখুল ইসলাম www.ilmubili.com। প্রশ্ন: মুসলমানদের এই আচরণ দ্বারা কি শিক্ষা পাওয়া যায়? উত্তর: এক, ইসলামের উদারতা ও সহিষ্ণুতা, দুই, শত্রুদের প্রতি সদয় আচরণ, তিন, উন্নত চরিত্রের মাধ্যমে ইসলামের প্রচার এবং চার, শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা। সুতরাং অপরাধী কাফেরদেরকে উস্তাদ বানাইতে কুণ্ঠাবোধ করা হয় নাই। প্রশ্ন: যুদ্ধ পরিস্থিতির সংক্ষিপ্ত বিবরণ দাও। উত্তর: আসমান ও জমিন গাইটা পৃথিবীর ইতিহাসে এক নতুন দৃশ্য অবলোকন করেছিল। ময়দানের এক কোণে কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছে, তাদের পরিধেয় বস্ত্রচিহ্ন অনাহার ও পুলিশ চেহারাগুলি মূর্ছা যাওয়ার। পূর্বে পৃষ্ঠার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরত জয়নবের নিকট সংবাদ পাঠাইলেন। তিনি তখন মক্কায় অবস্থান করিতেছিলেন। সংবাদ পাইয়া তিনি পণ হিসাবে একটি হার পাঠাইয়া দিলেন। ওই হারটি জননী হযরত খাদিজাকে আহাকে দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয়তমার স্মৃতি বিজিত তারটি দেখি মাত্র অসুজল হইয়া উঠিলেন এবং সাহাবায়ে কেরামকে বলিলেন, তাই আমরা যদি সম্মত হও তবে জয়নবের মাতার স্মৃতি বিজিত হারটি তাহার নিকট ফেরত পাঠাইয়া দিতে পার। সাহাবীগণ আনন্দের সহিত এই প্রস্তাব কবুল করিলেন এবং আবু রাসকে বলিয়া দিলেন যেন হযরত জয়নবকে মদিনায় পাঠাইয়া দেয়। অবশেষে এইরূপই হইল। হযরত খাদিজা ছিলেন সর্বপ্রথম মুসলিম মহিলা, সুতরাং তাহার গলার হাঁটি একজন কাফেরের মুক্তিপণ হিসাবে গ্রহণ করা যেন ইসলামের সকল মূল্যবাইদের প্রশ্নে দোষণীয় ছিল। সম্ভবত এই শিক্ষণীয় বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসজল করিয়া তুলিয়াছিল এবং এই অনুভূতি সাহাবায় কেরামের চেতনাকেও নাড়া দিয়েছিল। তারিখুল ইসলাম চাউবিবি.com ফ্রি www.তে মতো নগ্নপদ এবং কেহ কেহ কেবল একটি লুঙ্গি জড়াই আছে, আবার কাহারও গায়ে হেরা জামা জড়ানো, তাহাদের হাতে হেরা কাপড়ে জড়ানো কয়েকটি তলায় এবং কেহ কেহ লাঠি সাইডা ও লাপড়ি লইয়া দাঁড়ায় আছে। কিন্তু মজার ব্যাপার হইল গায়েটা পৃথিবীতে মাত্র 5 10 জন ব্যতীত এই পক্ষে আর যাহারা আছেন তাহাদের সকলে এখানে উপস্থিত। ইহারা ব্যতীত তাহাদের আর কোনো সাহায্যকারী, সহানুভূতিকারী, সাহায্যকারী বাহিনী কিংবা আহতদের চিকিৎসাকারী বা শহীদদের দাফন করিবার মতো কেউ নাই। যুদ্ধে জয় লাভ করিলে তাহাদের বিজয় সাহেবাজাত বাহির করিবারও কেউ নাই এবং পরাজয়ের পর তাহাদের সঙ্গে কান্না করিবারও কেউ নাই। আল্লাহর এই হিম্মত, অর্থাৎ কি বিরাট হিম্মত! তাহাদের অবস্থা টুটা ফাটা বটে, কিন্তু তাহারা যেন স্থিতিশীলতার পাহাড়, যেন আমাদের ধরে আছে যে আমরা তাহকের উপর এবং সত্য নবীর অনুসারী, সুতরাং বিজয় আমাদেরই। অস্ত্র নাই, পরনে কাপড় নাই, কিন্তু আল্লাহর নিরাপত্তায় যেন বাহাদুর। কিন্তু প্রকৃত অবস্থা হইল এই মায়াবিলা পরীক্ষা ছিল বড় ভয়াবহ ও কঠিন। ইহা নিশ্চিত যে দুনিয়াতে উহার অপর কোনো দৃষ্টান্ত ছিল না। তাহাদের দলপতি একটি ঝুপড়ির নিচে জমিনের উপর মাথা লুটাইয়া আছেন, তাহার চোখে অশ্রুর প্রবাহ এবং মুখে বিজয় দোয়া। বারবার তিনি এই শব্দগুলি উচ্চারণ করিতেছেন, হে আল্লাহ, তাইমার এই মুসলিমের ইবাদত গুজার বান্দা, আজ যদি তাহাদিগকে নিশ্চিন্ত করিয়া দেওয়া হয় তবে পৃথিবীতে তাইমার নাম লওয়ার মতো আর কেউ থাকবে না। তিনি খাইদার ওয়াদায় সন্তুষ্ট, কিন্তু খাইদার অমুখাপেক্ষী তার ভয় অন্তরে জমে আছে। এই ময়দানের অপর প্রান্তের রক্তপিপাসু। তারিখুল ইসলাম pb.com free www.g নওজোয়ানদের ভারী লস্কর পাহাড়ের মতো জমে আছে, চেহারা আয়স ও প্রাচুর্যের চমক, দৃষ্টিতে অহংকার ও তাকাকুরি নেশা, মাথায় শিরো স্থান এবং মুখে লৌহবর্মের চাকচিক্য দেখিয়া মনে হয় যেন সমুদ্রে কেউ খেলেছে। নগ্ন হাতিয়ারের চোখে যেন চোখে ধাঁধা লাগিয়া যাইতেছে। অগ্রভাগে আরবি অশ্বারোহী দল পিছনে 700 উটের উপর দুর্ধর্ষ তীরন্দাজ বাহিনী উপবিশ, চতুর্দিকে অসংখ্য পদাতিক বাহিনী, আবু জাহেল, উতা, সাইবা এবং মাইয়া বিন খালফের মতো সেনাপতিরা যথাযথ অবস্থানে যুদ্ধ পরিচালনায় লিপ্ত। কুরাইশ বাহিনীর একজন সর্দার গাইডা বাহিনীর রসদের জায়গা দেওয়া নিজেদের দায়িত্বে গ্রহণ করিয়া লইয়াছিল। তাহাদের ধারণা ছিল এই মুসলিমের নিরস্ত্র ও বিবস্ত্র ফকিরের দলকে চোখে পলকে মাটির সঙ্গে মিশাইয়া দিব এবং নিমেষের মধ্যেই তাহাদের ধরজমিনের উপর তার পাইতে থাকবে। কিন্তু তাহাদের এই খবর ছিল না যে আল্লাহ পাকের শক্তি এই সকল জট প্রদর্শনী হইতে অমুখাপেক্ষী, তাহার সাহায্য অস্ত্র ধায়রা এবং মুটের তামাশা হইতে সম্পূর্ণ বেপরোয়া। অহংকারী বাহিনী হইতে তিন বাহাদুর উবা বিন রবিয়াহ, সাইবা বিন রবিয়াহ এবং ওলিদ বিন বাফ বাহির হইয়া আসিল এবং সদর্পে নর্তন কুদ্র করিতে করিতে চিকার করিয়া বলিল, আমাদের সঙ্গে মায়াবিলা করিবার মতো কে আছো? ইসলামী লস্কর হইতে তিনজন জানবাজ সামনে আগে আসেন, কিন্তু এই তিনজনই ছিলেন আনসারী। আর প্রতিপক্ষের দর্প এমনি চরমে পৌঁছিয়াছিল যে এই নেশাগ্রস্ত মূর্তিমান অহংকারীরা নাক সিক্কাইয়া বলিয়া উঠিল, না আনসারীগণ নহে, আমাদের খানদানের যুবকরা সামনে আসো, এই সকল কৃষকদের সঙ্গে মায়াবিলা করাটা আমাদের জন্য। তারিখুল ইসলাম 57 তারকা চিহ্ন কোলন 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 424 উদ্ধৃতি চিহ্ন কমা পাই 18422 26 pb.com free at www.pl অপমানজনক, সঙ্গে সঙ্গে হযরত হামজা, হযরত আলী এবং হযরত উবাইদা ইবনুল হারিস রাদিয়াল্লাহু আনহুম আজমাইন খুদাতু শাদুলের মতো ময়দানে অগ্রসর হইয়া গর্জন করিয়া উঠিলেন। তারি এক পক্ষ চকচকে কোষ হইতে এবং অপর পক্ষ ছিড়ানিকার দলা হইতে তলায়াল বাহির করিয়া পরস্পরকে হত্যা করার জন্য আগে আসিল, কিন্তু বাজিক চাচিকের ধাঁধা হইতে দর্শকদের দৃষ্টি মুক্ত হইবামাত্র তাহারা তিনজন কাফিরের কুপাতিত স্তূপ দেখিতে পাই। অবশ্য মুসলমানদের মধ্যে হযরত উবাইদা ইবনুল হারিস রাত গুরুতর আহত হইলেন। হযরত আলী রাত সঙ্গে সঙ্গে তাহাকে কাঁধে তুলিয়া লইলেন, আর মাহবুবের আব্দুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি বিলম্বে তাহাকে রহমতের কোলে টানিয়া লইলেন। হযরত উবাইদার মাথা পবিত্র জানতে রাখিয়া তাহাকে স্বয়ং করাইয়া দিলেন, আর পবিত্র হাতে তাহার মুখমণ্ডলের ধুলাবালি পরিষ্কার করিয়া দিতে লাগিলেন। পরম আনুগত্যে জীবন উৎসর্গকারী হযরত উবাইদা এই দৃশ্য দেখিতে পাই আমৃত্যুর কথা ভুলিয়া গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কদমে চোখ হর্ষণ করিতে লাগিলেন এবং নিজের সৌভাগ্যের উপর গর্ব করিতে করিতে পৃথিবী হইতে বিদায় গ্রহণ করিলেন। এইবার উভয় পক্ষ তৎপর হইয়া উঠিল এবং ভয়াবহ যুদ্ধ শুরু হইয়া গেল। কিন্তু তলায়ার উত্তোলন করিবার পর এক বিস্ময়কর অবস্থার সৃষ্টি হইল, নিজের কলিজার টুকরা নয়নমণি এবং একান্ত আপনজনেরা তলায়ারের সামনে আসিয়া হাজির হইল। কিন্তু একদিকে যদিও আল্লাহ এবং তাহার সত্য দিনের নামের উপর সকল আত্মীয়তার সম্পর্ক নিঃশেষ হইতেছিল, কিন্তু অপরপক্ষে অহংকার, তাকাবর, ব্যক্তিস্বার্থ এবং কুফর ও জুলুমের অন্ধকার শপথ ও মায়াবতের মুখেও মিটাইয়া দিয়াছিল। মায়ের কথা, একটি ভয়াবহ সংঘর্ষের ফলাফল ছিল হকপন্থীদের বিজয়। তারিখুল ইসলাম free at www.eilaisibli.com
যেই বিজয়ের ওয়াদা বহু পূর্বেই করা হয়েছিল। প্রশ্ন, আবু জাহেল কিভাবে মৃত্যুবরণ করে? উত্তর, মায়াওয়াজ ও মায়াজ নামে স্বল্প বয়স দুই আনসারী সহায় ছিল। তাহারা শপথ করিয়াছিল যে আবু জাহেলকে হত্যা না করিয়া ছাড়ে তাই, কিন্তু তাহারা আবু জাহেলকে চিনিত না। পরে হযরত আব্দুর রহমান বিন আওফের নিকট জিজ্ঞাসা করিয়া তাহাকে চিনিতে পারিয়া বাজপাখির মতো ঝাপাইয়া পড়িল এবং একাঘাতেই তাহাকে ধরা শিকুড়িয়া ফেলিল। প্রশ্ন, এই যুদ্ধ দ্বারা কি উপকার হইল? উত্তর, এক, সবচাইতে বড় উপকার হইল যে মুসলিম মুসলমানদেরকে এই পর্যন্ত হিসাবে গণনা করা হইত না, এখন তাহারা একটি পৃথক জাতির অস্তিত্ব লাভ করিল। দুই, গাইটা কোরাইশ গাইত্রের উপর তাহাদের প্রভাব বিস্তার করিল। তিন, আরবরা তাহাদিগকে বিশেষ ইজ্জতের নজরে দেখিতে লাগিল। টিকা, আবু জাহেলের ছেলে আকরামা, যিনি পরে মুসলমান হইয়াছিলেন, পিছন হইতে তাহাদিগকে ধাওয়া করিল। হযরত মায়াজের কাঁধে আঘাত করিলে তাহার একটি হাত কর্তিত হইয়া কেবল সামান্য চামড়ায় ছুঁড়িয়া রহিল। কিন্তু দুর্দান্ত হিম্মতের অধিকারী হযরত মায়াজ তখনও জেহাদে লিপ্ত ছিলেন। কিন্তু ঝুলন্ত হাতি যখন জেহাদের দায়িত্ব পালনে সমস্যার সৃষ্টি করিতে লাগিল, তখন পায়ে নিচে উহাকে চাপিয়া ধরিয়া সজোরে এক টান দিলেন এবং দেহ হইতে উহাকে বিচ্ছিন্ন করিয়া সৈন্যদের বুকে ঢুকিয়া পড়লেন। অতঃপর বিজয় অনুসরণে লাগাম ধরিয়া কিছুক্ষণের মধ্যেই পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদন্তে দিয়া হাজির হইলেন। তারিখুল ইসলাম, ফ্রি, www.ilmubili.com। প্রশ্ন, এই যুদ্ধ মুসলমানদের সমস্যা আরো বৃদ্ধি করিল কি? উত্তর, ইসলামের সমস্যা বৃদ্ধি ছিল অবশ্যম্ভাবী। কারণ, এক, এখন কাফেররা মায়া কাবিলা করার জন্য পূর্বে তুলনায় আরো বেশি প্রস্তুতি গ্রহণ করিল। দুই, সুতরাং মুসলমানদের বিরুদ্ধাচরণ করার জন্য মদিনার ইহুদিদের উপর আরো কঠোরভাবে চাপ প্রয়োগ করা হইল। তিন, আবু সুফিয়ান অঙ্গীকার করিল মুসলমানদের নিকট হইতে প্রতিশ্রুতি গ্রহণ না করা পর্যন্ত মাথা ধৌত করিল না। চার, আরবের অপরাপর দায়িত্বসমূহ এখন সতর্ক হইয়া গেল। পাঁচ, বিশেষ করে মদিনার ইহুদিদের হিংসা বিদ্বেষের কোনো অন্ত রহিল না। ছয়, অবশেষে বনু কাইনুকা সম্প্রদায় সঙ্গে সঙ্গে চুক্তি ভঙ্গ শুরু করিয়া ওই বছরই যুদ্ধের ঘোষণা করিয়া দিল। প্রশ্ন, বনু কাইনুকা এর যুদ্ধের ঘোষণার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে উহার মায়া কাবিলা করিলেন এবং ফলাফল কি? তারাই, উত্তর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাদের দুর্গ অবরোধ করিলেন, কেননা তাহারা সংঘর্ষ এড়াইয়া দূরে আবদ্ধ হয়েছিল। কিন্তু পরে অবরোধে অদৃষ্ট হইয়া সিরিয়া ভূখণ্ডে চলিয়া গেল। প্রশ্ন, এই অবরোধ কবে শুরু হয়? কতদিন স্থায়ী থাকে? এই সময় মদিনার গভর্নর কে ছিলেন এবং পতাকা তার নিকট ছিল? উত্তর, দ্বিতীয় হিজরির 15ই শাওয়াল রায় শনিবার হইতে এই অবরোধ শুরু হয়, যাহা ক্রমাগত 15 দিন স্থায়ী ছিল। হযরত হামজা পতাকা বাহিনী ছিলেন এবং মদিনার গভর্নর ছিলেন হযরত আবু লুবাবা। চার, তারিখুল ইসলাম। প্রশ্ন, তাহাদের সংখ্যা কত ছিল এবং তাহারা কি কাজ করিত? চার, উত্তর, যুদ্ধ করিতে পারে এই রূপানমানিক 100 পুরুষ এবং অবশিষ্টরা ছিল শিশু, বৃদ্ধ ও নারী। তাহাদের পেশা ছিল ব্যবসা ও স্বর্ণকরণ। প্রশ্ন, এই বছর কয়টি গাজওয়া অনুষ্ঠিত হয় এবং কয়টি সেনাদল পাঠানো হয়? উত্তর, সর্বমোট 5টি গাজওয়া এবং 3টি সেনাদল। ফ্রি, www.ilmusibili.com। তৃতীয় হিজরির বড় বড় ঘটনা। প্রশ্ন, এই বছরের অন্যান্য বড় ঘটনা কি? উত্তর, এক, মুসলমানগণ বাইতুল মাকদসের দিকে ফিরিয়া নামাজ আদায় করিত। হিজরতের 16 মাস পর দ্বিতীয় হিজরিতে হুকুম হইল যে এখন হইতে যেন কাবার দিকে রায় করা হয়। দুই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরত রাকায়া তা ইন্তেকাল করেন, যিনি দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলেন এবং যার অসুস্থতার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওসমান তাকে বদরের যুদ্ধে অংশগ্রহণ করা হইতে বিরত রাখিয়া বলিয়াছিলেন, রুগীর সেবা কর, উহাতেই তুমি জিহাদের সওয়াব লাভ করিবে। সকল নবীদের শ্রেষ্ঠ নবীর পক্ষে ইহা এক আশ্চর্য পরীক্ষা ছিল যে তিনি যুদ্ধে লিপ্ত আর তাহার কন্যা দুনিয়া হইতে বিদায় হইতেছেন। এই মাইবারক বিজয়ের সংবাদ এমন সময় মদিনায় পৌঁছায় যখন লাইকেরা নবী কন্যার দাফন শেষে হাত হইতে মাটি চাইতেছিল। তিন, রায়জা চার, জাকাত পাঁচ, সদকায় ফিতর ছয়, ঈদ ও বকরি ঈদের নামাজের হুকুম সাত, কুরবানি এবং আট, হযরত আলীর সঙ্গে হযরত ফাতিমা রা এবিরা এই বছরই অনুষ্ঠিত হয়। তারিখুল ইসলাম, 9/9/2/1992। নিহতদের মধ্যে আবু জাহেল ছিল, তাদের মায়ের সংখ্যা ছিল 14 জন। এতদাতে 59 জন নিহত হয় এবং অপর 70 জন বন্দী হয়। মুসলিম পক্ষে মায়ের 14 জন শাহাদাত বরণ করে। যেই 70 জনকে বন্দী করা হয় তাদের নিকট হইতে ফিদা মুক্তিপণ লইয়া ছাড়িয়া দেওয়া হয়। ফিদার পরিমাণ ছিল 4,000 দিরহাম এবং বিত্তবানদের জন্য আরো কিছুটা বেশি ধার্য করা হয়। আর যাদের নিকট কিছুই ছিল না তাদের ফিয়া ধার্য করা হয় যে তারা 10-10 জন মুসলিম শিশুকে লেখাপড়া শিখাইয়া দিবে। তারিখুল ইসলাম, ফ্রি, www.ilmubili.com। শব্দার্থ ও মূল উর্দু কিতাবের পাঠকদের জন্য, ডাব্লিউএস পিষ্ট করা, পিষিয়া ফেলা, মিশাইয়া দেওয়া, নিশ্চিহ্ন করিয়া দেওয়া, মারাত্মকভাবে প্রহার করা। 18, অহংকার, অভিমান, সন্দেহ। 4, শক্ত, মজবুত, শক্ত করা, সান্ত্বনা। ইউআইএলজেড অবস্থান লওয়া, পড়িয়া থাকা, থাকিয়া যাওয়া, নড়িবার ইচ্ছা না করা, শিবির স্থাপন করা। দুই, সুশল, প্রস্তুতি, সন্তুষ্টি, আসক্তি, উৎসাহ। এক, ডাব্লিউএস ভালো, সুন্দর, শ্রেষ্ঠ, উৎকৃষ্ট, প্রকৃষ্ট, বিশ্বস্ত, নির্ভরযোগ্য, রূপ, বিত্তবান, সম্মানিত, নির্বাচিত, পছন্দকৃত, প্রশংসিত, খাঁটি, প্রথম শ্রেণীর, সুস্বাদু, মূল্যবান, নেক। 9, এসকাদা, ময়লাযুক্ত মাটি, পানি মিশ্রিত মাটি, নরম মাটি বিশেষ। এক, লৌহবর্ণ, যুদ্ধের পায়সা, লৌহ নির্মিত পায়সা, যাহা সৈনিকরা যুদ্ধের সময় ব্যবহার করে। 11, শিরস্ত্রাণ, লৌহ নির্মিত টুপি, যাহা যুদ্ধের সময় ব্যবহার করা হয়। SLL, সাম্য। 6, সিদ্ধান্ত, মীমাংসা, ফায়সালা, নিষ্পত্তি, জড়ানো, দূরত্ব অতিক্রম করা, শেষ অবস্থায় যাওয়া, শেষ করা, ছাড় করা, সংক্ষিপ্ত করা। 4, 11 বর্ষ, সহিষ্ণুতা, উদারতা, কোনো বিষয়কে ছাড় দিয়া বৈধ করা, অনুগ্রহ, উপকার, সদয় আচরণ, অবদান, ভালো ব্যবহার, কৃতজ্ঞতা, গুরুত্ব, প্রয়োজন। 2, দোষী, অপরাধী, গায়নাকার, পাপী, দুর্বৃত্ত, আইএলজি, তামাশা, দর্শনীয় খেলা, আমায় প্রমাণের দৃশ্য, কৌতুক, আনন্দ, ক্রীড়া, মানুষের ভিড়, হাঙ্গামা, বিবাদ, ঠাট্টা, বিদ্রুপ, বিস্ময়কর কথা, মেলা। 1, সহানুভূতিশীল ব্যক্তি। আয়, সাহায্য, সহযোগিতা, যুদ্ধের সময় সাহায্যের জন্য প্রেরিত সৈন্য বাহিনী। চেসাল, ধৈর্য, স্থিতিশীলতা, মজবুতি, রক্তপিপাসু, কিশোর, জালিম, জল্লাদ, একটি সেই মুহূর্তের মধ্যে চোখের পলকে স্বল্প সময়ের মধ্যে। 9, লজ্জা, অপমান, মানহানি, অপবাদ, কুৎসা, অবজ্ঞা, যুদ্ধ, ভীষণ যুদ্ধ, প্রচণ্ড যুদ্ধ, গুরুতর যুদ্ধ, খুন। তারিখুল ইসলাম, www.ilmubili.com। কুত্তাব, সর্বাবস্থায়, সকল অবস্থায়, মায় কথা, যাহাই হোক, প্রভাবশালী, প্রভাব, জাজমক, খ্যাতি, ভয়, শানশকত, মর্যাদা, হিংসা, ঈর্ষা, দেশ, ঘৃণা, শুক্রতা, কুপরতা। ফ্রি, www। তৃতীয় হিজরি, গাতফান এবং মহের যুদ্ধ ইত্যাদি। প্রশ্ন, তৃতীয় হিজরির বড় ও প্রসিদ্ধ যুদ্ধসমূহ কোনগুলি? উত্তর, গাতফান এবং মহের যুদ্ধ। প্রশ্ন, গাতফানের যুদ্ধ কোন আক্রমণের জবাব ছিল না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ হইতে আক্রমণ ছিল? উত্তর, এই যুদ্ধ ছিল আক্রমণের জবাব। প্রশ্ন, তো দুঃখুর কে ছিল এবং গাতফান কাকে বলা হয়? উত্তর, দুঃখুর হইল এক ব্যক্তি নাম, তাহার পিতার নাম ছিল হারেছ, সে কবিলা এবং মাইহারের অধিবাসী ছিল, আর গাতফান একটি কবিলা বা গায়ত্রের নাম। প্রশ্ন, এই হামলা কোথায় এবং কি কারণে হয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহার জবাবে কি ব্যবস্থা গ্রহণ করেন এবং উহার? উত্তর, এই হামলার কারণ কাফেরদের ওই একই উদ্দেশ্য ছিল যে ইসলাম ও মুসলমানদের ক্ষতি সাধন, এমনকি তাহাদিগকে নাস্তানাবুদ করিয়া দেওয়া, বদলে মুসলমানদের বিজয়ের কারণে তাহাদের এই 64। তারিখুল ইসলাম, www.com, www.ilmubili.com। ইচ্ছাকে আরো শক্তিশালী ও সক্রিয় করিয়া দিয়েছিল। সুতরাং দুঃখুর এক বিরাট বাহিনী লইয়া মদিনার দিকে রওনা হইল। তাহার উদ্দেশ্য ছিল মুসলমানদের ক্ষতি সাধন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিতে পারিয়া মায়াবিলার উদ্দেশ্যে মদিনার বাহিরে তাশরীফ লইয়া আসিলেন, কিন্তু দুঃখুর এবং তাহার সঙ্গীগণ ভয় পাইয়া পাহাড়ে গিয়া পলায়ন করিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিন্তে ময়দান হইতে ফিরে আসিলেন।
প্রশ্ন, এই হামলা কবে হয় এবং ছুরের সৈন্য সংখ্যা কত ছিল? উত্তর, তৃতীয় হিজরির রবিউল আউয়াল মাসে এই হামলা হয়। ছুরের সঙ্গে 450 জন মানুষ ছিল। প্রশ্ন, এই স্কল লাইট কোন গায়ত্রী ছিল? উত্তর, বনুছা, লাবা এবং বনু মাইহারের গায়ত্রী। প্রশ্ন, ছুর কুফরি হালাতে প্রত্যাবর্তন করে না মুসলমান হইয়া? উত্তর, মুসলমান হইয়া। প্রশ্ন, সে কিভাবে মুসলমান হয়? উত্তর, এই সফরে হঠাৎ কিছুটা বৃষ্টিপাত হইয়াছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দান হইতে ফিরে আসিয়া গায়ের হিজাব কাপড় খুলিয়া শুকাইবার উদ্দেশ্যে একটি বৃক্ষে নাড়িয়া দেন। অতঃপর শাহিদ আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম করার উদ্দেশ্যে বৃক্ষে ছায়া মাটির উপর শয়ন করেন। যশোরের লাইকেরা কিছুটা দূরে অবস্থান করিতেছিল। এদিকে দুচ্ছর পাহাড়ের উপর হইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একা দেখিতে পাইয়া ইহাকে সুবর্ণ সুজাই মনে করিল এবং সঙ্গে সঙ্গে তাহার শিরে আসিয়া তলায়ার উত্তোলন করিয়া বলিল, বল তারিখুল ইসলাম, ফ্রিয়া www.9tv.com, তোমাকে কে রক্ষা করবে? আল্লাহর নবী শান্ত কণ্ঠে জবাব দিলেন, আমার আল্লাহ। ইহা ছিল ওই সত্য নবীর জবাব, যিনি নিজের আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রাখিতেন। কিন্তু ইহা অজ্ঞাত যে ওই সাধারণ কয়েকটি কথার মধ্যে এমনটি প্রভাব ছিল যে উহা শুনিবা মাত্র দুচ্ছুর কাঁপিয়া উঠিল। তাহার হাত হইতে তলায়া পড়িয়া গেল এবং সে একেবারে হতভম্ব হইয়া গেল। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তলায়াটি উঠাইয়া বলিলেন, বল তাই আমাকে কে রক্ষা করবে? দুচ্ছুর ছিল একেবারে নিরুত্তর, কারণ তাহার ভরসা ছিল দৃশ্যমান শক্তির উপর, সে আল্লাহকে চিনিত না। আর ওই মুহূর্তে সে কুফরী অসহায়ত্ব অনুভব করিতেছিল। তাহার নিকট কেহই নহে ব্যতীত অপর কোনো জবাবই ছিল না। তাহার অসহায় অবস্থার উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করুণা হইল এবং তিনি তাহাকে ক্ষমা করিয়া ছাড়িয়া দিলেন। কিন্তু এই সততা ও সত্য ভরসা তাহার উপর এমন ক্রিয়া করিল যে অতঃপর কেবল সে নিজেই মুসলমান হইল না, বরং নিজের কমের জন্য সে একজন শক্তিশালী দিন প্রচারক হইয়া গেল। ইহাই ছিল সেই সম্মানিত নবীর চরিত্র, যিনি উন্নত চরিত্রকে পূর্ণতা দান করার জন্য আগমন করিয়াছিলেন। সারাংশ, তৃতীয় হিজরিতে দুচ্ছুর বনু মাইহারে এবং বনুছা লাবা গায়ত্রীর 450 জন মানুষ লইয়া মদিনার উপর চড়াও হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার সঙ্গে মায়কা বিলার উদ্দেশ্যে মদিনার বাহিরে তাশরীফ লইয়া আসিলে তাহারা পাহাড়ে পালাইয়া যায় এবং তিনি সাফল্যের সহিত প্রত্যাবর্তন করেন। দুচ্ছুরের উপর পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি তারিখুল ইসলাম উইবলি.কম ফ্রি www.si ওয়াসালামের উন্নত চরিত্রের এমন প্রভাব পড়িল যে উহার ফলে সে মুসলমান হইয়া ইসলামের তাবলীগ শুরু করিয়া দিল। ওহেদ যুদ্ধ। প্রশ্ন, ওহেদ কাহাকে বলা হয় এবং এই যুদ্ধকে ওহেদ যুদ্ধ বলা হয় কেন? উত্তর, ওহেদ মদিনার নিকটে এক পাহাড়ের নাম, সেখানে হযরত হারুন আ এর কবর অবস্থিত। আলোচিত যুদ্ধটি যেহেতু ওহেদের নিকটে অনুষ্ঠিত হয় এই কারণে উহাকে ওহেদ যুদ্ধ বলা হয়। প্রশ্ন, এই যুদ্ধ কবে এবং কাহাদের সঙ্গে সংঘটিত হয়? উত্তর, কিছনে শাওয়াল মাসের 7 তারিখে মক্কার কাফেরদের সঙ্গে। প্রশ্ন, এই যুদ্ধের কারণ কি ছিল? উত্তর, বদর যুদ্ধে পরাজয়ের প্রতিশোধ গ্রহণ করা। কাফেররা তখন হইতে উহার প্রস্তুতি গ্রহণ করিতেছিল। প্রশ্ন, এই যুদ্ধে মুসলমান এবং কাফেরদের সংখ্যা কত ছিল? উত্তর, 700 মুসলমান এবং 3000 কাফের। প্রশ্ন, ওহেদে কি মায়নাফিকরাও সরি ছিল? উত্তর, শুরুতে 300 মায়নাফিক মুসলমানদের সঙ্গে যাত্রা করিয়াছিল, ফলে মুসলমানদের সৈন্য সংখ্যা হইয়াছিল 1000। কিন্তু পরে তাহাদের সর্দার আব্দুল্লাহ বিন ওয়াই মুসলমানদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করিয়া প্রতিমধ্যে হইতে সকল ফিরাইয়া লইয়া আসে। প্রশ্ন, মুসলমান ও কাফেরদের সম্ভাবনের বিবরণ দাও। উত্তর, কাফেরদের নিকট 700 লৌহবর্ণ, 200 ঘায়রা এবং 3। তারিখুল ইসলাম, 700, উইবলি.কম, ফ্রি আট www, হাজার উঠছিল। আর সঙ্গে করিয়া 14 জন মহিলা আনা হইয়াছিল, তাহারা জাহিদাদের উৎসাহ ও লজ্জা দিয়া দিয়া প্রতিশোধ গ্রহণের অগ্নি উত্তেজিত করিতেছিল। পক্ষান্তরে মুসলমানদের নিকট ছিল মাত্র 85 ঘায়রা। প্রশ্ন, ইসলামী বাহিনীর পতাকা কার হাতে ছিল? উত্তর, হযরত মুসা বিন উমাইরের নিকট। প্রশ্ন, ইসলামী লশকরের প্রধান তা ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু কাফেরদের লশকর প্রধান কে ছিল? উত্তর, আবু সুফিয়ান। প্রশ্ন, মদিনার খলিফাকে নিযুক্ত হয়? উত্তর, হযরত ইবনে উম্মে মাকতুম। প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের এই হামলার সংবাদ কিভাবে প্রাপ্ত হন? উত্তর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আব্বাস রাব, যিনি মুসলমান হইয়াছিলেন কিন্তু তখনও মক্কাতেই অবস্থান করিতেছিলেন, তিনি বিস্তারিত অবস্থা লিখিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সংবাদ পাঠাইলেন। এই সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি ঘটনা অনুসন্ধানের জন্য দুই ব্যক্তিকে রওনা করাইয়া দিলেন। তাহারা ফিরে আসিয়া সংবাদ দিল যে কাফেরদের লশকর মদিনার উপকণ্ঠে আইনাই নামক স্থানে আসিয়া অবস্থান রয়েছে। প্রশ্ন, এই যুদ্ধের বিস্তারিত অবস্থা বর্ণনা কর। উত্তর, যেহেতু শহরের উপর আক্রমণের আশঙ্কা ছিল, সুতরাং সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে নগরীর চতুর্দিকে পাহারা বসাইয়া দেওয়া হইল। পরে লোকালা সাহাবাদের সঙ্গে পরামর্শ করা হইল যে মদিনায় থাকিয়া তারিখুল ইসলাম উইবলি.কম ফ্রি www.si মায়কাবিলা করা সঙ্গত হইবে না বাহিরে আসিয়া। পরামর্শক্রমে সিদ্ধান্ত হইল যে মায়কাবিলার জন্য বাহিরে আসা হোক। সেমতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 700 মুসলমানের জামায়াত সঙ্গে লইয়া যাত্রা করিলেন এবং সংঘর্ষস্থলে পৌঁছাইবার পর উভয় দিক হইতেই সৈন্যদের ব্যূহরচনা করা হইল। ওহেদ পাহাড়টি যেহেতু ইসলামী বাহিনীর পিছনে ছিল এবং সেই দিক হইতে হামলার আশঙ্কা ছিল, এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন ব্যক্তিকে সেখানে দাঁড় করাইয়া বলিয়া দিলেন, মুসলমানদের বিজয় হোক কিংবা পরাজয় কিন্তু তোমরা তোমাদের অবস্থান ত্যাগ করবে না। হযরত আব্দুল্লাহ বিন জুবাইরকে তাহাদের দলনেতা নির্ধারণ করিয়া দিলেন। পরে যুদ্ধ শুরু হইল এবং দীর্ঘ সময় পর্যন্ত ভয়াবহ যুদ্ধ স্থায়ী হইল। যখন কাফের সৈন্যরা কিছুটা পিছু হটিল তখন মুসলমানদের পাল্লা ছিল ভারী এবং তাহাদিগকে পরাস্ত করিয়া ফেলিয়াছিল। এই সময় মুসলমানগণ অগ্রসর হইয়া গুনিনদের মাল জড় করিতে শুরু করিল। পাহাড়ের উপরে অবস্থিত দলটিও এই দৃশ্য দেখিয়া গুনিনদের মাল সংগ্রহে চাপাইয়া পড়িল। তাহাদের দলনেতা তাহাদিগকে অনেক বারণ করিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকদীর স্মরণ করাইয়া দিলেন। কিন্তু তাহারা জবাব দিল যে বিজয় হইয়া গিয়েছে, এখন আর ভয় কি? কিন্তু আব্দুল্লাহ বিন জুবাইর এবং তাহার কয়েকজন সঙ্গী যথারীতি সেই পাহাড়ে রহিয়া গেলেন। খালিদ বিন ওলীদ কুরাইশের বড় সিপাহসালার ছিলেন, যিনি তখনও মুসলমান হন নাই। এই সুজাকে তিনি গুণমত মনে করিলেন এবং সঙ্গে সঙ্গে একটি বাহিনী লইয়া পাহাড়ে পৌঁছিয়া গেলেন। হযরত জুবাইর এবং তাহার অবশিষ্ট সঙ্গীগণ দুরন্ত সাহসিকতায় যুদ্ধ করিয়া শেষ। তারিখুল ইসলাম /ফওয়াদ তারকা চিহ্ন 129 www.ai পার্সুইবলি.কম পর্যন্ত শাহাদাত বরণ করিলেন রাজিয়াল্লাহু আনহু। তারকা চিহ্ন এবার খালিদ বিন ওলীদ নিজের বাহিনী লইয়া পিছনের দিক হইতে মুসলমানদের উপর ঝাঁপাইয়া পড়লেন। সম্মুখ দিক হইতে যেই সকল কাফের পালাইতেছিল এখন তাহারাও থামিয়া গেল। উহার ফলে হইল যে মুসলমানগণ মধ্যখানে আসিয়া গেল এবং দুই দিক হইতে এমন সারাসি আক্রমণ হইল যে তাহারা পরস্পরকে চিনিতে পারিল না। মুসলমানদের হাতেই মুসলমানগণ শহীদ হইতে লাগিলেন এবং ইসলামী ফৌজের পতাকাবাহী হযরত মুসা বিন উমাইররা ও শাহাদাত বরণ করিলেন। কিন্তু সঙ্গে সঙ্গে শেরে খায়দা হযরত আলী রাব যুদ্ধের পতাকা সামলাইয়া লইলেন। একটি ভয়াবহ দৃশ্য, এমন একটি সংবাদ প্রচার হইয়া গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত বরণ করিয়াছেন, উহা যেন দুশমনদেরই ভাগ্যে ঘটে। এই সংবাদে ইসলামী সেনাদের মধ্যে হতাশা ছড়াইয়া পড়ে। বড় বড় বাহাদুরগণ তাহাদের হাতিয়ার ফেলিয়া দিল। কিন্তু সঙ্গে সঙ্গে তাহাদের এই ধারণা হইল যে প্রিয় নেতার পরে আমাদের জীবনের কোনো মূল্য নাই। এই ধারণা যেন একটি বিদ্যুতের চমক ছিল, যাহা প্রাণশক্তিদের প্রাণ নিবেদন করিতে অস্থির করিয়া তুলিল। সর্বপ্রথম হযরত আনাস বিন নজরা এর মধ্যে এই ধারণা পয়দা হয় এবং তিনি তৎপর হয়ে ওঠেন। ওই যুদ্ধের ময়দানে তিনি বেরেস্তের বাগানে খাইশও পাইয়াছিলেন। অতঃপর এমনভাবে মাতায়েরা হইয়া গেলেন যে তীর তলায়ের ও বলুমের প্রায় 90টি আঘাতের পর শাহাদাতের অন্তহীন জীবন লাভ করলেন।